はい。 সামনে শুনতে পাচ্ছ হ্যাঁ আজকে হচ্ছে তাড়াতাড়ি বের হয়েছি কিন্তু ওই যে হসপিটালে একটু কাজ ছিল বুঝছো এই জন্য হচ্ছে লেট হয়ে গেছে আমি জাস্ট টাইম একদম জাস্ট টাইম একদম বের হবো সব কিছু করব মাঝখান দিয়ে দেখি যে হসপিটালে একটা কাজ পড়ে গেছে সেই জন্য হচ্ছে পাঁচ দশ মিনিট লেট হয়ে গেছে আচ্ছা সো আমার কথা শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলো হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ কি না আজকে হচ্ছে আমরা এটা শেষ করে ফেলবো বাকি অংশ সো যারা বাকি আছে ওদেরকে একটু মেনশন দাও সবাই আসুক আমরা হচ্ছে আজকে এটা শেষ করে ফেলব যা যা লাগবে মোটামুটি এগুলো সবই শেষ করে ফেলব আজকে এবং তোমাদেরকে হচ্ছে যা যা লাগবে ওইটা আমি পড়াবো এর বাইরে কিছুই পড়াবো না এখানে প্রচুর পড়া বাট সব পড়তে হবে না যা যা লাগবে সেগুলো আমি বলে দিব এবং ওগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে তোমাদের ওকে ঠিক আছে সবাইকে একটু মেনশন করো আমরা শুরু করে দেবো দুই দুই তিন মিনিটের মাঝখানে আমরা আছে শুরু করে দিব সব কিছু আচ্ছা ক্লাস বেশিক্ষণ লং হবে কি না মিনিমাম আড়াই ঘন্টা তো লাগবে দুই থেকে আড়াই ঘন্টা তো লাগবে যেহেতু শেষ করবো বাট আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করতে এবার খুব একটা বেশি রিপিট করব না সো আমার সাথে সাথে বলার চেষ্টা করবা আমি যখন একবার বলবো তোমরা হচ্ছে আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবা তাড়াতাড়ি হয়ে যাবে তাইলে হ্যাঁ তাহলে হচ্ছে আমাকে বারবার রিপিট করতে হবে না সো আমরা আমি যখন বলবো সাথে সাথে হচ্ছে তোমরাও বলবা তাহলে হচ্ছে আর কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে একবার বলে মুখস্থ হয়ে যাবে সো নিয়ম হচ্ছে এটাই যে আমি যখন একটা কথা বলবো মানে যে লাইনটা আমি বারবার বলতেছি ওই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ সো ওইটা তোমরা রিপিট করবা তোমরা হচ্ছে ওকে এই হচ্ছে কথা আর কি ওকে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তাহলে আমি গতকালকে এই পর্যন্ত শেষ করছিলাম ঠিক আছে এই পর্যন্ত শেষ করছিলাম আজকে মুসলিম শাসন পর্যন্ত পড়াবো বাট একটা জিনিস আমি তোমাকে একটু দেখাই এই যে এই জিনিসটা যে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজাকে এটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য এবং কোনো কোনো বইতে এটা হচ্ছে অশোক লেখা আছে সম্রাট অশোক এবং মোস্ট কারেক্ট হচ্ছে সম্রাট অশোক মানে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা বললে সব থেকে ফেমাস বা শ্রেষ্ঠ রাজা হচ্ছে সম্রাট অশোক চন্দ্রগুপ্ত মৌর্য না এটা হচ্ছে সম্রাট অশোক বাট যদি অশোক না থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে চন্দ্রগুপ্ত চন্দ্র গুপ্ত মৌর্য দেখাবা বা যদি অশোক থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে অশোকই দেখাইতে হবে কারণ এই আমাদের মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সম্রাট অশোক বুঝছো হ্যাঁ তাহলে এই জিনিসটা একটু দেখে নিবা যে এখানে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক বাট অশোক যদি না থাকে সেক্ষেত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য তোমরা দেখাইতে পারো এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক দুইটা থাকলে অবশ্যই অশোক দাগাবা কারণ অশোক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শ্রেষ্ঠ শাসক আর কি আচ্ছা দেখো এই জায়গায় আমরা এই জায়গা থেকে এখন পড়াশোনা করব ঠিক আছে ভারতবর্ষের মুসলমানদের আগমন বা মুসলিম শাসন এই জায়গাটা থেকে আমরা একটু পড়াশোনা করব তো এখানে কি হয় এখন হচ্ছে একটা হচ্ছে ভারতীয় উপমহাদেশ একটা হচ্ছে বাংলা তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম যে বাংলাতে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি অ্যাটাক করে বারোশো সালে বারোশো সালে ঠিক আছে বারোশো সালে তাহলে বারোশো সালে এই বাংলা অঞ্চলে ঠিক আছে যেখানে বাঙালিরা বসবাস করত ওই জায়গায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি অ্যাটাক করে কিন্তু ভারতীয় উপমহাদেশ তার মানে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সব কিছু মিলায় হচ্ছে ভারতীয় উপমহাদেশ সেখানে কে অ্যাটাক করে সেখানে কিন্তু আমাদের ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি অ্যাটাক করে না তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কোথায় অ্যাটাক করে শুধুমাত্র এই বাংলাদেশে এই বঙ্গদেশে ঠিক আছে যে বাংলা বিহার এই জায়গাটাতে বাংলা অঞ্চলটাতে বাট ভারতীয় উপমহাদেশ তার মানে প্রো ইন্ডিয়া ঠিক আছে বাংলাদেশ এবং পাকিস্তান এই এরিয়াতে প্রথম অ্যাটাক করে বা হচ্ছে অ্যাটাক করে ইসলামের আবির্ভাব করে কে এ হচ্ছে মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে মোহাম্মদ বিন কাশিম তাহলে মোহাম্মদ বিন কাশিম তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামের আবির্ভাব করেন আর শুধু বাংলা অঞ্চলে প্রথমকে অ্যাটাক করছে বাংলা শুধু বাংলা অঞ্চলে অ্যাটাক করছে হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ঠিক আছে ওই ব্যক্তি বাট ভারতীয় উপমহাদেশে বললে সেক্ষেত্রে হবে মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে মোহাম্মদ বিন কাশিম তিনি সিন্ধু জয় করেন তোমাদেরকে পড়া না সিন্ধু ভারতের সিন্ধু প্রদেশ পাকিস্তানের সিন্ধু প্রদেশে ওখানে তাহলে ওই জায়গায় যে রাজা ছিল তার নাম হচ্ছে দাহির ঠিক আছে দাহির তাহলে তুমি চিন্তা করো প্রথম ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশ বললে বাংলাদেশ ভারত তো পাকিস্তান এই এরিয়াটা ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা হচ্ছে ভারতীয় উপমহাদেশ ঠিক আছে তাহলে সেখানে প্রথম অ্যাটাক করে বা হচ্ছে প্রথম আক্রমণ করে এবং ইসলামের আবির্ভাব করে হচ্ছে মোহাম্মদ বিন কাশিম কে সবাই একটু বলো আমার সাথে সাথে সবাই বলো কে সেটা সে হচ্ছে মোহাম্মদ বিন কাশিম কমেন্ট করা দরকার না সবাই বলো সে হচ্ছে মোহাম্মদ বিন মোহাম্মদ বিন কাশিম ঠিক আছে মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাশিম ঠিক আছে মোহাম্মদ বিন কাশিম আর যদি বাংলাতে শুধু বাংলাতে অ্যাটাক করে সে হচ্ছে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ওকে তাহলে দেখো ওই সময় সিন্দুর রাজা ছিল দাহির দাহিরকে তিনি পরাজিত করেন পরাজিত করে মোহাম্মদ বিন কাসিম এই জায়গায় ইসলামের আবির্ভাব করেন আর সুলতান মাহমুদ তাহলে তুমি চিন্তা করো মোহাম্মদ বিন কাসিমের পরে সুলতান মাহমুদ ঠিক আছে তিনিও কিন্তু এই জায়গায় ছিলেন ঠিক আছে এই জায়গায় তিনিও আক্রমণ করছেন সুলতান মাহমুদ এবং সুলতান মাহমুদের রাজসভার কবি ছিলেন ফেরদোসি ঠিক আছে ফেরদুসি এবং ফেরদুসির একটা বিখ্যাত গ্রন্থ আছে সেটা হচ্ছে শাহনামা ঠিক আছে শাহনামা মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে শাহনামা এটা কার এটা হচ্ছে ফেরদুসি রচিত ঠিক আছে ফেরদুসি রচিত শাহনামা এবং সুলতান মাহমুদ ফেরদুসিকে ওয়াদা করছিল যে তুমি যতগুলো লাইন বা হচ্ছে যতগুলো উক্তি লেখবা সবগুলার সবগুলোর জন্য তোমাকে হচ্ছে আলাদা করে আমি স্বর্ণ মুদ্রা পেয়ে করবো এরকম একটা কথা প্রচলিত ছিল যে ফেরদুসি ফেরদুসি ফেরদুসিকে সুলতান মাহমুদ এরকম একটা প্রলোভন দেখাইছিল যে প্রত্যেকটা উক্তি বা প্রত্যেকটা চরণের বিনিময় তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্বর্ণ দিবে কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা দেয় নাই বুঝছো পরবর্তী সুলতান মাহমুদ কিন্তু ফেরদুসিকে সেটা দেয় নাই ঠিক আছে এটা একটা খুবই একটা খারাপ ঘটনা ছিল ইতিহাসে বাট এটা মনে রাখার দরকার নয় আমাদের মনে রাখতে হবে কি যে ফেরদুসি কার রাজসভার কবি ছিলেন সুলতান মাহমুদের সুলতান মাহমুদের রাজসভার কবি ছিলেন এবং ফেরদুসি রচিত গ্রন্থের নাম হচ্ছে শাহনামা ঠিক আছে শাহনামা তারপর তরায়নের যুদ্ধ এখন তরাইনের যুদ্ধ এটা কিন্তু গুরুত্বপূর্ণ না পরীক্ষার জন্য বাট একটু একটু জাস্ট শুনে রাখো যে তরাইন তরাইন একটা জায়গা ঠিক আছে তরাইন হচ্ছে ভারতের একটা জায়গার নাম ভারতের একটা জায়গার নাম হচ্ছে তরাইন ঠিক আছে তরাইন এবং তরাইনে হচ্ছে দুইটা যুদ্ধ হয়েছে বুঝছো তরাইনে দুইটা যুদ্ধ হয়েছে তরাইনে দুইটা যুদ্ধ এবং দুইটা যুদ্ধ যুদ্ধ হয়েছে দুইজন ব্যক্তির মাঝখানে একটা হচ্ছে মোহাম্মদ বিন মোহাম্মদ গুরি একজনের নাম হচ্ছে মোহাম্মদ গুরি আরেকজনের নাম হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে তরাইন তাহলে তরাইন কি আসলে তরাইন তরাইন হচ্ছে একটা জায়গা তরাইন হচ্ছে ভারতের একটা জায়গা বুঝছো এবং এই তরাইনে কি হয়েছিল তরাইনে হচ্ছে দুইটা যুদ্ধ হয়েছে দুইটা যুদ্ধ হয়েছে কাদের মাঝখানে যুদ্ধ হইছে একটা হচ্ছে মোহাম্মদ গুরি এবং আরেকটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ঠিক আছে মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহান প্রথম যুদ্ধ যেটা হয়েছে প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজিত হন বুঝছো প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন পরে মোহাম্মদ ঘুরি আবার পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে সে সেকেন্ড যুদ্ধ করে একই জায়গায় একই জায়গায় যুদ্ধ করে এবং একই জায়গায় হচ্ছে তোমার তরাইনে যুদ্ধ হয় তরায়নের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ গুরি হচ্ছে পৃথ্বীরাজ চৌহানকে মেরে ফেলেন বা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন বুঝছো তাহলে তার মাধ্যমে কিন্তু উপমহাদেশে তোমার হচ্ছে মুসলিম শাসনের বা শাসনের একটা মানে অগ্রযাত্রা যেটা ছিল সেটা কিন্তু আরও মানে সামনের দিকে আগায় বুঝছো তরাইনের যুদ্ধ তাহলে উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে প্রথম কে অ্যাটাক করছে ঠিক আছে ভারতীয় উপমহাদেশের প্রথমকে অ্যাটাক করছে এই স্লাইড থেকে পড়া যেটা যে ভারতীয় উপমহাদেশের প্রথম অ্যাটাক করছে হচ্ছে মোহাম্মদ বিন কাসিম ঠিক আছে মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশে অ্যাটাক করছে এবং সেটা হচ্ছে সিন্ধুতে তখন সিন্ধুর রাজা ছিল দাহির দাহিরকে সে পরাজিত করছে ওকে আর তারপর হচ্ছে সুলতান মাহমুদের কথা তাহলে সুলতান মাহমুদের রাজসভার কবি কে ছিল ঠিক আছে রাজসভার কবি ছিল হচ্ছে ফেরদুসি ফেরদৌসি আর ফেরদুসি রচিত একটা গ্রন্থ সেটা হচ্ছে শাহনামা ফেরদুসি রচিত গ্রন্থ হচ্ছে কি ফেরদুসি ফেরদুসি রচিত গ্রন্থ হচ্ছে শাহনামা শাহনামা ঠিক আছে শাহনামা এই জিনিসটা একটু মনে রাখবা ঠিক আছে আর তরা আইনের দুইটা যুদ্ধ হয়েছে ঠিক আছে এটা মনে রাখতে না পারলেও সমস্যা নাই বাট মনে রাখতে পারলে ভালো তর আইনের দুইটা যুদ্ধ হয়েছে একটা হচ্ছে এগুলো হচ্ছে মোহাম্মদ গুরি আর হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের মাঝখানে ঠিক আছে মোহাম্মদ গুরি এবং হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের মাঝখানে ঠিক আছে এদের মাঝখানে যুদ্ধটা হয়েছে প্রথম যুদ্ধে কি হয় প্রথম যুদ্ধে হচ্ছে মোহাম্মদ গুরি পরাজিত হয় পৃথ্বীরাজ চৌহানের কাছে আর দ্বিতীয় যুদ্ধে কি হয় দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ গুরি পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে বুঝতে পারছো এটা হচ্ছে মেন জিনিস জাস্ট আমি তোমাদেরকে এই জায়গা থেকে প্রাচীন বাংলার ইতিহাসের এই জায়গা থেকে খুব বেশি জিনিস পড়াবো না কারণ খুব বেশি জিনিস পরে মনে রাখতে পারবো না এবং এখান থেকে প্রশ্ন আসবে না একদম সিলেক্টিভ কিছু জিনিস পড়াবো এগুলো এগুলোই তোমরা বারবার পড়বা এবং এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে আসবে এবং আমি যেটা বলবো সেটা কয়েকবার রিপিট করব তুমি আমার সাথে রিপিট করবে মুখস্থ হয়ে যাবে শেষ এটা হচ্ছে নিয়ম আমরা বিস্তারিত এত বিস্তারিত পূর্ব না আমরা বিস্তারিত পরব কোন কোন টপিক্স দেখো আমি তোমাদেরকে বলে দিই বিস্তারিত পড়ব হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তান শাসন আমল ঠিক আছে যেগুলো আমি বিস্তারিত পড়াইছি মুক্তিযুদ্ধ আবার পড়াবো বাট ফ্রি ক্লাসগুলো দেখতে পারলে খুবই ভালো ঠিক আছে তাহলে কী কী বিস্তারিত পড়বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঠিক আছে এই কয়েকটা সবথেকে বিস্তারিত পড়বা প্রাচীন বাংলার ইতিহাসটা গুরুত্বপূর্ণ টপিক্স কিন্তু আমি যা যা পড়াবো শুধু সেগুলাই পড়বা ওকে আর বাংলাদেশ পরিচিতিটা একটু মোটামুটি পড়তে হবে তাইলে হয়ে যাবে ঠিক আছে আমরা জিকে কিন্তু অনেক দূরই আগে গেছি দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুমি তুমি পাঁচটা ক্লাস করে ফেলো ঠিক আছে ফ্রি উইক থেকে আমি আবার প্রশ্ন সলভ করাবো তাহলে গুরুত্বপূর্ণ টপিকগুলো তো পড়া শেষ তারপরে আমরা হচ্ছে বাংলাদেশ পরিচিতি পড়াবো বাংলাদেশের সম্পদ বাংলাদেশের নদ নদী ভৌগোলিক পরিচিতি এগুলো পড়াবো ঠিক আছে উপজাতি গুরুত্বপূর্ণ দিবস বাংলা সাহিত্য এগুলো পড়াবো আচ্ছা তাহলে এখানে তোমাকে কি পড়তে হবে এখানে তোমাকে কিছুই পড়তে হবে না এখানে তুমি একটা জিনিসই পড়বা এখান থেকে যে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তিনি বাংলা অ্যাটাক করেন বারোশো চার খ্রিস্টাব্দে এটা একটা কথা আর একটা কথা হচ্ছে বক্তিয়ার খিলজি নদিয়ায় প্রবেশ করেন সতেরো জন শূন্য নিয়ে তুমি চিন্তা করো নদিয়ায় তখন শাসক কে ছিল নদিয়ায় তখন শাসক কে ছিল ঠিক আছে নদিয়ায় তখন কে শাসন করতো এটা হচ্ছে আমাদের সেন বংশের লক্ষণ সেন তাই না লক্ষণ সেন ছিল তাহলে লক্ষণ সেনকে সে পরাজিত করে তাহলে বক্তিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করে পরাজিত করে সে নদিয়ায় হচ্ছে আমাদের মুসলিম শাসনের সূত্রপাত ঘটায় সে কত কতজন সৈন্য নিয়ে নদীয়া অ্যাটাক করছে সতেরো জন সৈন্য নিয়ে ঠিক আছে সতেরো জন সৈন্য নিয়ে সে নদীয়ায় অ্যাটাক করছে বুঝছো সতেরো জন সৈন্য নিয়ে সতেরো জন সৈন্য নিয়ে সে হচ্ছে নদীয়া অ্যাটাক করছে বুঝছো নদীয়া অ্যাটাক করছে এখান থেকে আর কিছুই পড়তে হবে না ঠিক আছে এখান থেকে কিছুই পড়তে হবে না এখানে লেখাগুলো আমি চেঞ্জ করি নাই লেখাগুলো চেঞ্জ করি না এই জন্য যে এই লেখাগুলো দেখে তুমি বুঝতে পারো যখন তুমি একটা বই পড়বা তখন কি কি জিনিস আমি বলছি সেই জিনিসগুলো তুমি মনে রাখবা এর বাইরে কিছু দরকার নেই আচ্ছা দেখো এখানে অনেক কিছু লেখা আছে আমাদের সব জিনিস পড়তে হবে না এখানে কি দিল্লি সালতানাত বলতে কি বোঝায় দিল্লি সালতানাত দেখো প্রথমে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করছি এখনও পর্যন্ত আমরা প্রথমে প্রাচীন বাংলার ইতিহাস মানে হচ্ছে বাঙালিদের উৎপত্তি নিয়ে আলোচনা করছি এর জনপদ নিয়ে আলোচনা করছি এরপরে মৌর্য বংশ ভারতবর্ষে সম্পূর্ণ ভারতবর্ষে যারা যারা রাজা ছিল তাদের কাহিনী নিয়ে আলোচনা করছি প্রথমে মৌর্য বংশ আসছে হম মৌর্য বংশ আসছে মৌর্য বংশ আসার পর তোমার গুপ্ত বংশ আসছে গুপ্তর পরে গৌর আসছে গৌরোর পরে তোমার হচ্ছে পাল বংশ আসছে তাই না পাল বংশের পর সেন বংশ আসছে সেন বংশ আসার পর সেন বংশ আসার পর কি হলো সেন বংশ আসার পর মুসলিমরা আসলো মুসলিমরা আসার পর মুসলমানরা কিছু মুসলমান তুর্কি বা হচ্ছে আফগানিস্তান থেকে যেসব মুসলমানরা আসছিল তারা দিল্লিতে ঠিক আছে দিল্লিতে একটা সুলতানি শাসন চালু করে বা দিল্লিতে তারা ক্ষমতা দখল করে দিল্লিকে মেনলি সেন্টার বানায় এটা হচ্ছে দিল্লি সালতানাত এটাকে বলা হয় দিল্লি সালতানাত দিল্লি সালতানাতের পরে দিল্লি সালতানাতটা প্রায় তিনশো বছর ধরে চলে ঠিক আছে যেমন তুর্কি এবং আফগানিস্তান এই জায়গাগুলো থেকে যেসব মুসলমানরা আসছিল তারা এই ভারতবর্ষে প্রায় তিনশো বছর দিল্লি সালতানাত চালায় দিল্লি সালতানাত চালায় তখন বাংলা বাংলাদেশ একটা প্রদেশ ছিল এই বাংলা জনপদ বাংলা জনপদটা একটা বঙ্গ বঙ্গজনপথ একটা প্রদেশ ছিল পরবর্তীতে আসে মুঘলরা পনেরোশো ছাব্বিশে ঠিক আছে তাহলে চিন্তা করো এরা এই 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 সময়কালটা এই সময়কালটা প্রায় বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ এই সময়কাল মানে দিল্লি সালতানাত আমরা হচ্ছে বারোশো সাল থেকে পনেরোশো ছাব্বিশ সাল ঠিক আছে বারোশো সাল থেকে পনেরোশো ছাব্বিশ সাল এই সময়কালের কথা বলতেছি এই সময়কালে এই এলাকায় কারা কারা ছিল এটা কথা বলতেছি দেন পনেরোশো ছাব্বিশে হচ্ছে আমাদের বাবর যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মুঘলরা কিন্তু মঙ্গোলিয়ান এবং তুর্কি দুই ছিল দিল্লি প্রতিষ্ঠা করছে দিল্লির সালতানাতটা চলে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত দেন পনেরোশো ছাব্বিশে তোমার যেন পানিপথের যুদ্ধ হয় পানিপথের যুদ্ধ হয় এবং সেখানে সেখানে কিন্তু বাবর আমাদের যে বাবর ছিল যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঠিক আছে সে এই দিল্লি সালতানাতটাকে ই করে দিয়ে পরাজিত করে সে হচ্ছে ক্ষমতা দখল করে আরকি কি দখল করে দেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে দেন তোমরা তো জানোই যে মুঘল সাম্রাজ্য চলে এরপরে তোমার হচ্ছে ব্রিটিশ শাসন চলে ব্রিটিশ শাসনের পর দেন ব্রিটিশ শাসন নাইনটিন ফোরটি সেভেনে গিয়ে কিন্তু মানে ই হয়ে যায় দেশবাগ হয়ে যায় তো এই কাহিনী তোমরা সবাই জানো আমি তোমাদেরকে জাস্ট আমি তোমাদেরকে জাস্ট একটা ওভারঅল আইডিয়া দিলাম যে কিভাবে সব কিছু আসতেছে আমরা ইতিহাসটা কীভাবে পড়তেছি সবার প্রথমে আমরা বাঙালি জাতির উৎপত্তি বাঙালি জাতির উৎপত্তি নিয়ে কথা বলছি যে অস্ট্রিক দ্রাবিড় এই জনগোষ্ঠী নিয়ে কথা বলছি দেন এই জায়গাতে দেশ ছিল না জনপদ ছিল সেটা নিয়ে আলোচনা করছি দেন আমাদের আসলো মৌর্য খ্রিস্টের জন্মের আগে মৌর্য তারপর খ্রিস্টের জন্মের পরে গুপ্ত ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এরপর আমরা গরু নিয়ে কথা বললাম পাল নিয়ে কথা বললাম দেন সেন নিয়ে কথা বললাম এখন আমরা কোন জায়গায় আছি এখন আমরা হচ্ছে ভারতবর্ষে দিল্লি সালতানাত নিয়ে আসি তাহলে দিল্লি সালতানাত দিল্লির সুলতানদের তিনশো বছরের শাসন সেটা নিয়ে আমরা কথা বলবো এরপরে আমরা চলে যাবো হচ্ছে মুঘলদের কথা মুঘল মুঘলরা কিছুদিন শাসন করছে মুঘল তারপর আমরা ইংরেজদের কাছে চলে যাব ইংরেজদের কাছে চলে যাবো তারপরে হচ্ছে আমরা ইংরেজদের পরে হচ্ছে পাকিস্তান আমল দেন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেন হচ্ছে আমরা স্বাধীন আজকে দুই সাল জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল একটা ধারণা দিলাম হ্যাঁ তাহলে এখন আসো দিল্লি সালতানাত তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেগ এই জিনিসটা একটু পড়তে হবে দেখো কুতুবুদ্দিন আইবেগ আর একটা জিনিস খেয়াল করো এখানে এক দুইটা কথা বলা আছে একটা হচ্ছে প্রতিষ্ঠাতা একটা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা এই জিনিসটার মানে কি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা যদি বলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেগ এই দিল্লি সালতানাতটা কত বছর চলে প্রায় তিনশো বছর ধরে চলে আর দিল্লি সালতানাতের প্রকৃত প্রকৃত প্রতিষ্ঠাতা সেটাকে সেটা বললে হবে শামসুদ্দিন ইল শামসুদ্দিন ইল তাহলে যদি বলে সুদূর প্রতিষ্ঠাতা সুদূর প্রতিষ্ঠাতা বললে আনসার দিবা কুতুবউদ্দিন আইবেক আর যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলে তাহলে উত্তর দিবা কি শামসুদ্দিন ইল তুতমিস শামসুদ্দিন ইল কেন প্রকৃত প্রতিষ্ঠাতা কারণ কুতুবুদ্দিন আইবেক তার কুতুব মিনার যে নির্মাণ করছে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করছে সেটা কিন্তু সে কমপ্লিট করে যেতে পারে নাই এবং দিল্লি সালতানাতটাকে সম্পূর্ণ কমপ্লিট করে যেতে পারে নাই এবং সেই মানে হচ্ছে সেই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করছে হচ্ছে আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ ঠিক আছে শামসুদ্দিন ইলতুৎমিশ ঠিক আছে শামসুদ্দিন ইলতুৎমিশ এজন্য শামসুদ্দিন ইল বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ঠিক আছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে এখান থেকে দেখো খেয়াল করো তোমার পিডিএফ এতগুলো স্লাইড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমি তোমাকে সব পড়াবো না পিডিএফে রাখছি তোমাকে দেখানোর জন্য যে তুমি যখন পড়বা যে কোনো বই থেকে কী কী জিনিস অ্যাভয়েড করবা এটার জন্য আমি পিডিএফ এতগুলো স্লাইড রাখছি এতগুলো লাইন রাখছি নাহলে এটাও মুছে দিতাম রাখি তোমাকে দেখানোর জন্য যে কি জিনিস তুমি অ্যাভয়েড করবা তাহলে প্রথমে দেখো প্রথম হচ্ছে এই জিনিসটা বলবা যে দিল্লি সালতানাতের কে এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেক তাহলে যদি প্রকৃত প্রশ্ন আসে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে কুতুবুদ্দিন আইবেক আর দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সেটা হচ্ছে শামসুদ্দিন ইলতুতমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুতমিশ তারপর এখানে লাইন লেগছে এটা পড়তে হবে না এটা দেখারের দরকার নাই এই লাইনটা আমার দেখার দরকার নাই এটা বাদ ঠিক আছে এটা বাদ তাহলে তোমার বইতে যেখানে এই লাইনটা তুমি দেখবা তুমি যেখান থেকে জিকে পড়ো যে বই থেকে পড়ো সেখানে এই লাইনটা তুমি কেটে দিবা সুন্দর করে এটা আমি না দেখলে আচ্ছা তাহলে এখন দেখো কুতুবুদ্দিন আইবেগ তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে ভারতে যে দাস বংশ ছিল সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবেগ আর কুতুব নামটা দিয়ে তুমি বুঝবা কুতুব কুতুব মিনার কুতুব কুতুব মিনার কুতুব কুতুব মিনার ঠিক আছে কুতুব কি কুতুব হচ্ছে কুতুব মিনার তাহলে কুতুব মিনার কে বানান কুতুব মিনার বানাইছে কুতুবুদ্দিন আইবে কুতুব মিনার বানাইছে কে কুতুব মিনার বানাইছে কুতুবুদ্দিন আইবে আর লাগ বক্স লাগ বক্স বলা হয়তো কাকে লাগ বক্স বলা হয়তো কুতুবুদ্দিন আইবেককে তাহলে কুতুবুদ্দিন আইবেক খুবই দানশীল একজন ব্যক্তি ছিলেন কুতুবুদ্দিন আইবেক খুবই দানশীল ছিলেন এবং তার দানশীলতার জন্য কুতুবুদ্দিন আইবেককে বলা হয়তো লাগ বক্স ঠিক আছে লাগ বক্স তাহলে কুতুবুদ্দিন আইবেককে কি বলা হয়তো লাগ বক্স বলা হয়তো কারণ তিনি অনেক দানশীল ছিলেন অনেক দানশীল ছিলেন তাহলে দানশীলতার জন্য দানশীলতার জন্য কুতুবুদ্দিন আইবেকে কি বলা হয় লাখ বক্স দানশীলতার জন্য কুতুবুদ্দিন আইবেকে কি বলা হয় লাখ বক্স বলা হয় ঠিক আছে বলা হয় দেখো তাহলে দেখো দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী শাসক দেখো কি হলো প্রথমে আমরা এখন সুলতানি দিল্লির সালতানাত নিয়ে কথা বলতেছি তার মানে দিল্লির সালতানাতের কথা বলার আগে তো মুসলমানদেরকে আসতে হবে তাই না তাহলে তুমি চিন্তা করো মুসলমানরা কিন্তু চলে আসছে ঠিক আছে লক্ষণ সেনকে পরাজিত করে বক্তিয়ার খিলজি বাংলা আসছে আর ভারতীয় উপমহাদেশে কে আসছে যে মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম চলে আসছে ঠিক আছে মোহাম্মদ বিন কাসিম তার সূত্র ধরে পরবর্তীতে কিন্তু মুসলমানরা এই জায়গায় আসছে তাহলে সেখানে পরবর্তীতে তারা দিল্লি সালতানাত তৈরি করে দিল্লির সুলতান হয় তারা দিল্লি সালতানাত তৈরি করে তাহলে প্রথমে আমাদের কে কোন ব্যক্তি কোন ব্যক্তি যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিল সে হচ্ছে কুতুবুদ্দিন উদ্দিন আইবেগ কুতুবুদ্দিন আইবেগ আর যদি আমি বলি প্রকৃত প্রতিষ্ঠাতাকে তাহলে সেক্ষেত্রে হবে শামসুদ্দিন ঠিক আছে আর কুতুবুদ্দিন কে কুতুবুদ্দিন আইবেগ কে বলা হয় লাক বক্স লাক বক্স বলা হয় কেন কারণ কুতুবুদ্দিন আইবেক খুব দানশীল ছিলেন খুব দানশীল ছিলেন আর কুতুবউদ্দিন উদ্দিন এটাকে বলা হয় কুতুব মিনার কুতুব মিনার নির্মাণ করেন ঠিক আছে কুতুব মিনার তাহলে কুতুবউদ্দিন আইবেক কুতুব মিনার নির্মাণ করেন ওকে তারপর দেখো ইলতুৎমিশ যখন মারা যান তারপরে ইলতুৎমিশ যখন মারা যান ঠিক আছে তারপর হচ্ছে ইলতুত কন্যা সুলতানা রাজিয়া ঠিক আছে ইলতুত কন্যা সুলতানা রাজিয়া সে হচ্ছে প্রথম মুসলিম নারী শাসক ঠিক আছে প্রথম মুসলিম নারী শাসক ঠিক আছে প্রথম মুসলিম নারী শাসক তাহলে এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে যেহেতু নারীর ক্ষমতায়ন চলতেছে তাহলে এই প্রশ্ন আসতে পারে যে দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী শাসককে দিল্লির সিংহাসনের প্রথম মুসলিম নারী শাসক হচ্ছে ইলতুতমিশের কন্যা সুলতানা রাজিয়া ঠিক আছে সুলতানা রাজিয়া ঠিক আছে ইলতুত কন্যার নাম কি ইলতুতমিশের কন্যার নাম কি বলো ইলতুত কন্যার নাম কি বলো ইলতুতমিশের কন্যার নাম হচ্ছে সুলতানা রাজিয়া ঠিক আছে এবং সুলতানা রাজিয়া কি যে প্রথম মুসলিম নারী ঠিক আছে প্রথম মুসলিম নারী শাসক দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী শাসক হচ্ছে ইলতুত কন্যা সুলতানা রাজিয়া এবার আসো মোহাম্মদ বিন তুগলক এই লোকটাকে নিয়ে আমরা একটা কথা বলি ঠিক আছে মোহাম্মদ বিন তুগলক তাহলে দিল্লি সালতানাতের একজন সুলতান তার নাম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে মোহাম্মদ বিন তুগল দেখো রাজা আর সম্রাট রাজা সম্রাট সুলতান এদের মাঝখানে পার্থক্য কী রাজা সম্রাট সুলতান এদের মাঝখানে পার্থক্য কী নর্মালি কি হয় নর্মালি হচ্ছে যারা হিন্দু বা হচ্ছে বুদ্ধ যারা হিন্দু এবং হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বী ছিল তাদেরকে বলা হয় রাজা ঠিক আছে তাদেরকে মেনলি রাজা বলা হয় রাজা বলা হয় ঠিক আছে আর যারা মুসলমান ছিল যারা মুসলিম ছিলেন তাদেরকে মেনলি বলা হয় হচ্ছে তোমার সুলতান মেনলি যারা দিল্লি সালতানাত যারা পরিচালনা করছে এদেরকে বলা হয় সুলতান ঠিক আছে আর সম্রাট প্রায় সবাইকে বলা হতো যেমন সম্রাট অশোক বা সম্রাট আকবর সম্রাট ইন কেস প্রায় সবাইকে বলতো সম্রাট বাট মুসলমান যারা ছিল এদেরকে হচ্ছে মেনলি সুলতান বলতো সুলতান বুঝতে পারছো মেনলি সুলতান বলতো ওদেরকে মুসলিম যারা ছিল আর রাজা বলতো মেনলি হিন্দু এবং হচ্ছে বুদ্ধ বুদ্ধ যারা ছিল হিন্দু এবং বৌদ্ধ শাসক যারা ছিল ওদেরকে রাজা বলতো ঠিক আছে রাজা এবং হচ্ছে সম্রাট ঠিক আছে সম্রাট প্রায় সবাইকে বলতো মেনলি রাজাই বলতে থাকে সুলতান বলতো হচ্ছে মুসলিম যারা ছিল দেখে মেনলি সুলতান বলতো তাহলে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুঘলক ঠিক আছে মোহাম্মদ বিন তুগলক তাহলে তুগলক ঠিক আছে তুঘলক তুঘলক দিয়ে কি মনে রাখবা বতুতা 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 ঠিক আছে বতুতা লিখতেও কিন্তু তু আসে দেখছো তুগলকেও তু তু বতুতাতেও তু আর তাম্র তাম্র কথাটা লিখতেও কিন্তু তোমার তা লাগে ঠিক আছে তুতা ঠিক আছে তুতা দেখছো তুতা তাহলে তু আর তা যেখানে পাবা তারা হচ্ছে সিনোনিমাস একদম সেম মনে রাখা খুবই সহজ তাহলে মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলক তুগলক তু ইবনে বতুতা তু তারপর হচ্ছে তাম্র মুদ্রা তা বতুতা ঠিক আছে তা বতুতা দিয়ে মনে রাখতে পারো বতুতাতে হচ্ছে ইবনে বতুতা আর তুতে হচ্ছে তুগলক আর তাতে হচ্ছে তাম্র ঠিক আছে তাহলে তাম্র মুদ্রার প্রচলন হয় কার সময় বতুতা বতুতা তাহলে মোহাম্মদ বিন তুগলকের সময় মোহাম্মদ বিন তুগলকের আমলে আর ইবনে বতুতা যিনি ছিলেন একজন মোরক্কো কত ক্লাসে আমি পড়া ঠিক আছে মোরক্কো মোরক্কোর একজন পরিব্রাজক বা ভ্রমণকারী ইবনে বতুতা শেয়ার ছিল এই জায়গায় ওকে এবং তার রচিত একটা বিখ্যাত গ্রন্থ ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থের নাম কি কিতাবুল রেহালা কিতাবুল রেহালার বাংলা হচ্ছে সফর কি কিতাবুল রেহালা ইবনে বতুতার লেখা এটার নাম কি এটা হচ্ছে কিতাবুল রেহালা কিতাবুল রেহালা কিতাবুল রেহালা আরেক নাম কি সফরনামা সফরনামা তাই না সফরনামা কিতাবুল রেহালা বা হচ্ছে সফরনামা আর কিতাবুল হিন্থ যেন কে লেখছিল আল বেরুনি তাই না কিতাবুল হিন্দ গত ক্লাসে পড়া ছিলাম কিতাবুল হিন্দ লেখছে হচ্ছে আল বিরুনি আল বিরুনি ঠিক আছে আল বিরুনি আর কিতাবুল রেহালা কিতাবুল রেহালা হচ্ছে সফরনামা এটা কার এটা হচ্ছে ইবনে বতুতা তাহলে এখান থেকে খুবই সহজ একদম মুখস্থ হয়ে গেছে আমি জানি মুখস্থ হয়ে গেছে তাহলে সবাই একটু আমার সাথে সাথে রিপিট করো আমার সাথে সাথে একটু রিপিট করো প্রথম হচ্ছে দিল্লি সালতানাত এখন আমি সুলতানি শাসনের কথা বলতেছি দিল্লি সালতানাত যেটা প্রায় তিনশো বছর স্থায়ী হয়েছে সেন বংশের পরে তো মুসলমানরা চলে আসলো বাংলায় চলে আসলো কিন্তু তারও আগে হচ্ছে মোহাম্মদ বিন কাশিম সে ভারতীয় উপমহাদেশটা দখল করে নিছে। সেখানে তারপর পরবর্তী সুলতানি শাসন চলে ওকে তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতাকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক কে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা তারপর প্রশ্ন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সবাই বলো মুখে মুখে বলো কেউ টাইপ করবো না আমি তোমাদের কমেন্ট এই যে নিচে মোবাইল রাখছে বারবার নিচের দিকে তোমাদের কমেন্ট কাউকে যেন কমেন্ট করতে না দেখি ঠিক আছে কি একজাম এক্সাম নিয়ে কি বলতেছে এক্সামের পড়া পড়া পরে ক্লাসে মনোযোগ দাও হ্যাঁ তাহলে তারপর প্রশ্ন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে এটা হচ্ছে ইল তাই না এই যে শামসুদ্দিন ইল শামসুদ্দিন ইল কুতুব মিনারকে নির্মাণ করছে প্রশ্ন হচ্ছে এটা কুতুব মিনার নির্মাণ করছে কুতুবুদ্দিন আইবেক কুতুবুদ্দিন আইবেক ঠিক আছে তারপর শামসুদ্দিন বা ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুসলিম দিল্লির সিংহাসনে আরোহণ করা প্রথম মুসলিম নারী শাসক দিল্লির সিংহাসনে আরোহণ করা প্রথম মুসলিম নারী কে সে হচ্ছে ইলতুত কন্যা ইলতুতমিশের কন্যা ইলতুত ইলতুতমিশের কন্যা সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া ঠিক আছে সুলতানা রাজিয়া তারপর দেখো তুগলক তুগলক তুগলকের সময় বতুতা বোততা বোততা দিয়ে হচ্ছে ইবনে বোততা আর তুতে হচ্ছে তুগলক আর তাতে হচ্ছে তাম্র মুদ্রা তাতে হচ্ছে তাম্র মুদ্রা তাহলে ইবনে বোতা সে কার সময়ে আসছিল বাংলাতে মোহাম্মদ বিন তুগলকের সময় এবং তারপর হচ্ছে ইবনে মানে ভারতবর্ষে আসেন কার সময়ে মোহাম্মদ বিন তোগলকের সময় তুগলকের সময় এবং তখন বাংলাতে তখন বাংলাতে কিন্তু আরেকজন সুলতান ছিল সেটা আমরা পরে আলোচনা করব ঠিক আছে আপাতত ইন্ডিয়াটা মনে রাখো মানে ভারতবর্ষে দিল্লিতে দিল্লিতে তখন কে ছিল দিল্লিতে মোহাম্মদ বিন তুগলক ছিল আর বাংলাদেশ বাংলাতে তখন ফখর উদ্দিন শাহ ছিল একটু খেয়াল করো জিনিসটা যে দিল্লি আর বাংলার মাঝখানে প্যাস লাগাই দিও না ভারতীয় উপমহাদেশ বললে কিন্তু পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ পুরোটা মিলায় ভারতীয় উপমহাদেশ বা যেটা ওই টাইমে বিভক্ত ছিল না সেখানে সেন্ট্রালি একদম কেন্দ্রে ছিল দিল্লি দিল্লি থেকে তারা সব কিছু কন্ট্রোল করতো তাহলে সেই দিল্লিতে কেন্দ্রে তখন কে ছিল কেন্দ্রের ক্ষমতায় ছিল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক এবং শুধু বাংলাতে এই জায়গাতে ফখরুদ্দিন মুবারক শাহ ছিল তখন ইবনে বদা কিন্তু এখানে আসছিল ফখরুদ্দিন মুবারক শাহ যদি আমি দিল্লির কথা বলি যদি আমি শুধু দিল্লির কথা বলি তাহলে সেক্ষেত্রে কী হবে শুধু দিল্লির কথা বললে সেখানে ছিল মোহাম্মদ বিন তুগলক আর যদি বাংলা কথা বলি তাহলে সেক্ষেত্রে ছিল ফখরুদ্দিন মুবারক শাহ ফখরদ্দিন মুবারক শাহ শেষ দেখো এখানে এত বই এত কিছু পড়ার কিছু নাই আমি তোমাকে একদম কমাই দিব পড়া এত পড়বো না আমরা হচ্ছে কম পড়বো এবং হচ্ছে মনে রাখবো সবকিছু দেখো তাইলে এই যে আমি তোমাকে বলছি কিতাবুল রেহালা বা হচ্ছে সফরনামা কিতাবুল রেহালা বা হচ্ছে সফরনামা এটা কার লেখা এটা হচ্ছে ইবনে বোধতার লেখা প্রশ্ন হচ্ছে এটা ইবনে বোধতা কোন দেশের পর্যটক ছিল প্রশ্ন হচ্ছে এটা মরক্কর পর্যটক ছিল কিতাবুল হিন্দ কিতাবুল হিন্দ কার লেখা কিতাবুল হিন্দ লেখা হচ্ছে আল বেরুনি ঠিক আছে আল বেরুনির লেখা প্রথম হচ্ছে এটা আচ্ছা এখন তোমাকে একটু দেখাই যে বাংলার কথা দেখো আমরা দিল্লির কথা কিন্তু পড়ে ফেলছি দিল্লিতে কুতুবুদ্দিন আইবেক সে হচ্ছে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করছে ঠিক আছে দিল্লিতে এবং সেখানে পরবর্তীতে অনেক রাজা আসছে বাট সেগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করতেছি না ঠিক আছে ওগুলো সম্পর্কে আমার পড়াশোনা করা শেষ মোহাম্মদ বিন তুগলও ছিল দিল্লি সুলতান এবং সেখানে কিন্তু সেই টাইমটাতে ইবনে বতুতা সে হচ্ছে ভারতীয় উপমহাদেশে বা বাংলাতে আসছেন ঠিক আছে আসছেন বাট এখন একটু খেয়াল করো এখন আমরা চিন্তা আমরা বলবো হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলার প্রথম সুলতানি যুগ স্বাধীন সুলতানি যুগ ঠিক আছে বাংলায় তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ এই ব্যক্তি ঠিক আছে তার নাম ছিল হচ্ছে ফকরা ঠিক আছে ফখরুদ্দিন মুবারক শাহ তার ডাকনাম ছিল হচ্ছে ফকরা ঠিক আছে এবং সে কি করছে সে এই বাংলা অঞ্চলে বাংলা সে সে একজনের বডিগার্ড ছিল একজন শাসকের বডিগার্ড ছিল এবং সে শাসককে মেরে ঠিক আছে সে কিন্তু এই বাংলাটাকে প্রায় স্বাধীন ঘোষণা করে দিছে বুঝছো বাংলাটাকে প্রায় স্বাধীন ঘোষণা করে দিছে তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান নিজেকে প্রতিষ্ঠা করতে হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ ফখরুদ্দিন মুবারক শাহ তাহলে এখান থেকে আমাকে জাস্ট এটা মনে রাখতে হবে যে বাংলার প্রথম সুলতান স্বাধীন সুলতানি যুগ ঠিক আছে বাংলার প্রথম স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা থাকে ঠিক আছে এটা হচ্ছে কে এটা হচ্ছে আমাদের ফখরুদ্দিন মুবারক শাহ ফখরুদ্দিন মুবারক শাহ তাহলে তুমি চিন্তা করো তুমি চিন্তা করো দিল্লিতে ঠিক আছে দিল্লিতে দিল্লিতে তুমি চিন্তা করো দিল্লিতে কিন্তু আমাদের কুতুবুদ্দিন উদ্দিন আবেগ সাহেব সে কিন্তু দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলো তারপর শামসুদ্দিন ইলতুত মিস সুলতানুর রাজিয়া মাহবুদিন তুগলক এরকম অনেক শাসক আসছে বাট সেই সময়টাতে সেই সময়টাতে বাংলাদেশ বা হচ্ছে এই বঙ্গ এরিয়াটা সেটা কিন্তু স্বাধীন ছিল না সেটা হচ্ছে তার অধীন ছিল মানে দিল্লিকে তারা খাজনা দিত বা হচ্ছে ট্যাক্স দিত ট্যাক্স দিত ঠিক আছে এবং এই টাইমটাতে তোমার বাহারাম খান বাহারাম খান নামে একজন শাসক এটা ইম্পর্টেন্ট না জাস্ট জানার জন্য বলতেছি বাহরাম খান নামে একজন শাসক সে হচ্ছে এই বাংলা অঞ্চলটাতে দিল্লির অধীনস্থ ছিল মানে দিল্লিকে সে কিছু পরিমাণ টাকা পয়সা দিত বা খাজনা দিত বাট ফকর উদ্দিন মুবারক শাহ বা যার ডাকনাম ছিল ফকরা সে আসার পরে কি করলো সে হচ্ছে এই বাহারাম খানকে হত্যা করলো সে বাহরাম খানের হচ্ছে বডিগার্ড ছিল কিন্তু সে বাহরাম খানকে হত্যা করছে বাহরাম খানকে হত্যা করছে বাহরাম খানকে হত্যা করার পর স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠা করছে ঠিক আছে স্বাধীন সুলতানি যুগ তাহলে এই বাংলায় সে মোটামুটি স্বাধীনভাবে সবকিছু করতো এজন্য এটাকে বলা হয় স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠাতা এবং সেটা কোথায় এটা হচ্ছে বাংলা আর যদি বললি দিল্লিতে বা ভারতীয় উপমহাদেশে তাহলে সেক্ষেত্রে হবে কুতুবুদ্দিন আইবেগ আর যদি শুধু বলি শুধু বাংলায় যদি বলি শুধু বাংলায় যদি বলি শুধু বাংলায় সেক্ষেত্রে হবে ফখরুদ্দিন মুবারক শাহ ঠিক আছে ফখরুদ্দিন মুবারক শাহ আচ্ছা তারপর দেখো এই জিনিসটা যে বাংলার আকবর বলা হয় কাকে বাংলার আকবর এই জিনিসটা বলো মাঝখানে আহ মাঝখানে দেখো এই জিনিসটা পড়তে পারো যে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতাকে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ আর হচ্ছে হুসেন শাহী যুগের সর্বশ্রেষ্ঠ সুলতানকে আলাউদ্দিন হুসেন শাহ দেখো আর বাংলার আকবর বলা হয় কাকে আলাউদ্দিন হুসেন শাহকে এটা একটু পড়তে পারো ঠিক আছে বাংলার আকবর বলা হয় কাকে আর যেহেতু আলাউদ্দিন হুসেন শাহকে নিয়ে এত কাহিনী তাহলে এই জিনিসটা বলবো নিপতি তিলক এবং জগৎ উপাধিকার আলাউদ্দিন হুসেন শাহ দেখো আমাদের একটা একজন ব্যক্তির নাম দিয়ে আমরা কয়েকটা জিনিস পড়ে ফেলতেছি আলাউদ্দিন হুসেন শাহ এই নামটা দিয়ে আমরা কয়েকটা জিনিস পড়ে ফেলছি দেখছো আলাউদ্দিন হুসেন শাহ তাহলে আলাউদ্দিন হুসেন শাহ একজন ব্যক্তি তাকে নিয়ে আমরা কয়েকটা জিনিস পড়ে ফেলছি প্রথম প্রথম কথাটা কি প্রথম কথা হচ্ছে হুসেন শাহী হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা সে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা যেহেতু তার নামের পিছনে হুসেন শাহ আছে তাহলে সেখানে আমরা মনে রাখতে পারি তার আলাউদ্দিন হুসেন শাহ তাহলে তার নামের শেষে আছে হুসেন শাহ তাহলে সে হচ্ছে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা তাই না হুসেন শাহী তাহলে হুসেন শাহী যুগ হুসেন শাহ তার নামে শেষে আছে হুসেন শাহ তাহলে সে হবে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা ঠিক আছে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ তারপর দেখো সে যেহেতু প্রতিষ্ঠাতা হুসেন শাহী যুগের তাহলে সে হুসেন শাহী যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান হবে খুবই স্বাভাবিক কারণ আমি একটা জিনিস প্রতিষ্ঠা করছি আমি অবশ্যই সেক্ষেত্রে বেস্ট হওয়ার ট্রাই করব। তাই না তাহলে সে কিন্তু সর্বশ্রেষ্ঠ সুলতান সর্বশ্রেষ্ঠ সুলতান যে একজন ব্যক্তি যে সর্বশ্রেষ্ঠ সুলতান তার অবশ্যই কিছু উপাধি থাকবে তার কিছু উপাধি থাকবে তাই না তাহলে সেক্ষেত্রে আলাউদ্দিন হুসেন শাহ উপাধি কী ছিল বাংলার আকবর বাংলার আকবর নৃপতি নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ ঠিক আছে বাংলার আকবর কি কি উপাধি ছিল বাংলার আকবর বাংলার আকবর নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ ঠিক আছে নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ জগৎভূষণ ঠিক আছে এগুলো ছিল আলাউদ্দিন হুসেন শাহর উপাধি আরেকটা দেখো শাহী বাঙ্গালা তাহলে এরা এই যে শাসকরা এরা কি এরা হচ্ছে বাংলাতে শুধু বাংলাতে যে স্বাধীন সুলতানের যুগটা চলতেছিল তাদের শাসক আমরা দিল্লির কথা বলতেছি না দিল্লিতে আরো সুলতান আসছে বছর তারা শাসন করছে এখানে সুলতান আসছে বাট তারা গুরুত্বপূর্ণ না আমরা ইতিহাস থেকে তাদেরকে মুছে বাট এরা গুরুত্বপূর্ণ এরা বাংলা অঞ্চলে গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে মুছে দিতে বলছে আমরা লাগবে না সেটা বাট এরা হচ্ছে বাংলা অঞ্চলে ছিল এবং এরা সবাই খুবই গুরুত্বপূর্ণ শাসক ছিল এজন্য তাদের নাম আমরা পড়তেছি শাহি বাঙ্গালা শাহী বাঙ্গালা বলা হয় কাকে ইলিয়াজ শাহকে ইলিয়াজ শাহকে ঠিক আছে ইলিয়াজ শাহ আচ্ছা শাহী বাঙ্গালা মানে হচ্ছে সমগ্র বাংলার অধিপতি সমগ্র বাংলার অধিপতি শাহী বাঙ্গালা বা হচ্ছে সমগ্র বাংলার অধিপতি সে কে সে হচ্ছে ইলিয়াজ শাহ ইলিয়াজ শাহ হচ্ছে সমগ্র বাংলার অধিপতি ছিল ঠিক আছে তাহলে এইখান থেকে তুমি কী কী পড়বা দেখো এই স্লাইড থেকে এত কিছু বললাম প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন কিন্তু খুবই সহজ একদম সিম্পল প্রশ্ন তাহলে সবাই আমার সাথে সাথে একটু আনসার দাও যে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন বাংলার স্বাধীন সুলতানি স্বাধীনতা দেখি কে বাংলার প্রতিষ্ঠাতা কে ফখরদ্দিন মুবারক শাহ কে ফখরদ্দিন মুবারক শাহ তাহলে ফকরুদ্দিন মুবারক শাহ কি করছে ফকরদ্দিন মোবারক শাহ কি করছে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের প্রতিষ্ঠাতা করছে বা প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠা করছে ঠিক আছে প্রতিষ্ঠা করছে তাহলে হুসেন শাহী যুগের কে সবাই বলো দেখি হুসেন শাহী যুগের কে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা কে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ একজন ব্যক্তি ধরো আমি আমার নাম হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ তাহলে আলাউদ্দিন হুসেন শাহ আমার নামের শেষে আছে হুসেন শাহ তাহলে আমি কোন যুগের প্রতিষ্ঠাতা বলো হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা ঠিক আছে আলাউদ্দিন হুসেন শাহ আমি আমি হচ্ছে হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা এবং যেহেতু আমি হুসেন শাহী যুগের প্রতিষ্ঠাতা তাহলে আমি হব এই হুসেন শাহী যুগের সর্বশ্রেষ্ঠ শাসক সর্বশ্রেষ্ঠ শাসক ঠিক আছে সর্বশ্রেষ্ঠ শাসক এবং আমি যেহেতু সর্বশ্রেষ্ঠ শাসক আমি আলাউদ্দিন হুসেন শাহ সো আমার কিছু উপাধি থাকবে এবং আমাকে বলা হয় বাংলার আকবর ঠিক আছে নর্মাল আকবর কোথায় ছিল নর্মাল আকবর কিন্তু দিল্লিতে বসেছিল সে মুঘল শাসন আমলে সে কিন্তু দিল্লিতে অনেক উপকার করছে ভারতীয় উপমহাদেশের অনেক অগ্রগতি করছে সেরকম অগ্রগতি আমি বাংলাতে করছি এই জন্য আমি আলাউদ্দিন হোসেন শাহকে ওরা বলতেছে আমি হচ্ছে বাংলার আকবর ঠিক আছে বাংলার আকবর ঠিক আছে বাংলার আকবর ওকে এবং আমি আরেক কিছু উপাধি নিলাম বললাম যে আমি নিপতি তিলক আমি হচ্ছি নৃপতি তিলক এবং আমি হচ্ছি জগৎ ঠিক আছে জগৎ ঠিক আছে এই জিনিসটা আর ইলিয়াস শাহকে বলা হয় শাহী বাঙ্গালা যেহেতু ইলিয়াজ শাহ নামে আরেকজন শাসক ছিল ইলিয়াজ শাহ নামে ইলিয়াজ শাহ নামে আরেকজন শাসক ছিল যে সমগ্র বাংলাকে মানে তার নিজের কবজায় করছে সমগ্র বাংলার অধিপতি হয়েছে তাকে বলা হয় ইলিয়াজ শাহ তাহলে ইলিয়াদ শাহ হচ্ছে সমগ্র বাংলার অধিপতি ছিল এই জন্য তাকে বলা হয়তো শাহ ই বাঙালা ঠিক আছে বাঙ্গালা বাঙালা বাংলার অধিপতি আচ্ছা তাহলে আমি তোমাকে বলছিলাম আমি তোমাকে একটা কথা বলছিলাম দেখো এখানেও কিন্তু অনেকগুলো স্লাইড আছে বাট সব কিছু আমরা পড়বো না কিন্তু আমি তোমাকে উঠাইছি কেন উঠাইছি যাতে তুমি দেখে বুঝতে পারো যে কি কি জিনিস পড়া দরকার কি জিনিস পড়া দরকার না বারবার একটা কথা বলতেছি ঠিক আছে তারপরে যদি সব পড়ো স্লাইড থেকে যদি সব পড়তে যাও তাহলে কিন্তু আমি মাইট দিব ঠিক আছে স্লাইড থেকে যদি সব পড়তে যাও আমি কিন্তু হুম কী যে করবো জানি না তাহলে স্লাইড থেকে সব পড়া যাবে না স্লাইড থেকে সব পরা যাবে না স্লাইড থেকে হচ্ছে জাস্ট হুম টু এক্স স্পিডে কীভাবে দেখবা এটা হচ্ছে প্রথমে সেভ করবা এটা সেভ করবা আমি একটা ভিডিও দিছি সেভ করার পর সেটা হচ্ছে কালেকশনে রাখবা কালেকশন থেকে ভিউ আইটেমসে গেলে আমি একটা ভিডিওটা আবার সেন্ড করবো না ঠিক আছে তাহলে এক্স স্পিডে দেখতে পারবা আচ্ছা তাহলে দেখো কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন কে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন কে ঠিক আছে কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করেন কে নির্মাণ কাজ শুরু করান হচ্ছে কুতুবুদ্দিন আইবেক বাট কুতুবুদ্দিন আইবেক তো শেষ করতে পারেন নাই তাহলে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বললে কুতুবুদ্দিন আইবেক বাট প্রকৃত প্রতিষ্ঠাতা বললে সেটা হচ্ছে শামসুদ্দিন ইলতুতমিশ মিস শামসুদ্দিন ঠিক আছে ইলতুতমিশ সে হচ্ছে নির্মাণ কাজ সমাপ্ত করেন ইলতুতমিশ নির্মাণ কাজ সমাপ্তি করেন ঠিক আছে এই জিনিসটা পড়বা আর বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান দেখো বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতানকে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহকে নিয়ে বহুত কাহিনী আমরা এই জায়গায় শেষ করে আসছি এই জায়গায় শেষ করে আসছি তাহলে দেখো আমরা আলাউদ্দিন হুসেন শাহকে নিয়ে কত কিছু পড়তেছি যে তিনি হুসেন শাহের যুগের প্রতিষ্ঠাতা তিনি বাংলার শ্রেষ্ঠ সুলতান তাকে বলা হয়তো নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ তাকে বলা হয়তো বাংলার আকবর তিনি ছিলেন বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান ঠিক আছে আচ্ছা তারপর এটা একটু দেখো গৌর আমি তোমাকে সেদিন গৌর রাজ্যের বাউন্ডারি বলছি তাই না যে রাজ্য গাড়ি চাপা দিয়ে মনে রাখতে বলছিলাম গাড়ি চাপা দিয়ে তাই না যে বাংলাদেশে শুধুমাত্র চাপায় নবাবগঞ্জটা গৌরের আন্ডারে পড়ছে আর এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদহ এগুলো হচ্ছে তোমার গৌর রাজ্যের অন্তর্ভুক্ত যেগুলো ভারতের আন্ডারে ছিল ভারতের ছিল ঠিক আছে তাহলে গৌরের কদম রসুল এবং হচ্ছে বড়সোনা মসজিদ কদম রসুল এবং হচ্ছে বড়সোনা মসজিদ নুসরাত শাহ নুসরাত শাহ ঠিক আছে গৌরের কদম রসুল এবং হচ্ছে সোনা মসজিদ তারপর তোমার সোনা মসজিদ আছে তাই না বাংলাদেশে চাপায় নবাবগঞ্জে আছে ঠিক আছে আর বড়সোনা মসজিদ এটা এটা হচ্ছে তোমার কোথায় বড়সোনা মসজিদ এটা হচ্ছে গৌরতে যেটা হচ্ছে মুর্শিদাবাদ বা এই এরিয়াগুলোতে আর বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে একটা মসজিদ আছে সোনা মসজিদ ঠিক আছে সেটা নির্মাণ করা হচ্ছে নুসরত শাহ তাহলে এটা দেখে নিও যে বড় সোনা মসজিদটা কোথায় সোনা মসজিদটা কোথায় ঠিক আছে বাংলাদেশে যেটা আছে চাপাই ছোট সোনা মসজিদ ঠিক আছে আর বড় সোনা মসজিদ গৌরব যেটা বর্তমানে মুর্শিদাবাদ জেলায় ভারতে ঠিক আছে আর আদিনা মসজিদ নামে একটা গুরুত্বপূর্ণ একটা ফেমাস একটা মসজিদ আছে ঠিক আছে জাস্ট এই লাইনটা পড়বা আগে কি আছে দরকার নাই কই আছে কোনো কিছু দরকার নাই আদিনা কে নির্মাণ করছে সিকান্দর শাহ তাহলে সিকান্দর শাহ সেও কিন্তু বাংলাদেশে যে সুলতানি শাসনটা চলে সে শাসনের একজন অন্যতম অন্যতম শাসক ছিল তাহলে সেই সিকান্দার শাহ সে কী করছে সে আদিনা মুর্শিদ নির্মাণ করছে আদিনা মুর্শিদ নির্মাণ করছে ঠিক আছে দেখো দিল্লি সালতানাতের পতন হয় একটা তারিখ কথা বলা আছে যেটা মুখস্থ করতে হবে না বা তোমাদেরকে আমি আগেই বলছি যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে যেখানে বাবর ঠিক আছে বাবর যখন অ্যাটাক করে তখন দিল্লি সালতানাতটা ধ্বংস হয়ে যায় বুঝছো এটা নিয়ে আমি একটু কথা বলবো একটু পরে বাট এটা তোমাকে মুখস্থ করতে হবে না এটা তোমাকে মুখস্থ করতে হবে না আর আল বেরুনির আল বেরুনি একটা বই লেখছে যেটা আমরা পড়ছি কিতাবুল হিন্দ তাই না কিতাবুল হিন্দ আর কিতাবুল রেহালা বা হচ্ছে সফরনামা এটা কার এটা হচ্ছে ইবনে বতুতার ইবনে বতুতা ইবনে বতুতা কার সময় বাংলা আসছে দিল্লি শাসক কে ছিল মোহাম্মদ বিন তুগলক ওই যে বতুতা দিয়ে মনে রাখতে বলছি বতুতা বতুতায় বতুতা তুতে হচ্ছে তুগলক তুতে হচ্ছে তুগলক আর তা তাতে কি তা বতুতা ঠিক আছে তুগলক ঠিক আছে তুগলক ঠিক আছে তুগলক আর তাতে কি বলো সবাই বলো তাতে হচ্ছে তাম্র মুদ্রার প্রচলন করছে ঠিক আছে তাতে হচ্ছে তাম্র মুদ্রার প্রচলন করছে তাম্র মুদ্রার প্রচলন করছে তাহলে এই যে বততা তার বইয়ের নাম হচ্ছে কিতাবুল রেহালা বা হচ্ছে কিতাবুল রেহালা কিতাবুল রেহালা বা সফরনামা আর আলবিরণী হচ্ছে কিতাবুল হেন্থ আর কুতুব মিনার নির্মাণ শুরু করেছেন কে কুতুবুদ্দিন আইবেক শেষ করছে কে ইলতুতমিস শেষ করছে কে ইলতুতমিস সর্বশেষ সুলতান হচ্ছে হুসেন শাহ হুসেন শাহের যুগের প্রতিষ্ঠাতা গৌরের কদম রাসুল এবং হচ্ছে বড়সোনা মসজিদ কদম রাসুল এবং হচ্ছে বড়সোনা মসজিদ কে নির্মাণ করছে বড়সোনা মসজিদ কে নির্মাণ করছে বড়সোনা মসজিদ নির্মাণ করছে আমাদের কে আমাদের বিখ্যাত এই নুসরত শাহ নুসরত শাহ ঠিক আছে আর আদিনা মসজিদ কে নির্মাণ করছে সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করছে হচ্ছে সিকান্দার শাহ সিকান্দার শাহ ঠিক আছে সিকান্দার শাহ দেখো তাহলে দিল্লি সালতানাত ধরো তিনশো বছর এইসব ব্যক্তিরা ঠিক আছে আমি যাদের কথা আমরা বললাম তিনশো বছর ধরে তিনশো বছর ধরে বারোশো সালের দিকে শুরু করে পনেরোশো ছাব্বিশ প্রায় তিনশো বছরের এই শাসনটা চালাইছে কে এই দেখো কুতুবুদ্দিন আইবেক এই ব্যক্তি যে শুরু করছিল এরপর তোমার শামসুদ্দিন ইলতুত মির সুলতানা রাজিয়া তারপরে আরও ব্যক্তি তুগলক যারা যারা ছিল সবাই সব কিছু করছে কিন্তু এর পরবর্তীতে লাস্ট আমাদের সুলতানি শাসক ছিল হচ্ছে ইব্রাহিম লোদি ঠিক আছে ইব্রাহিম লোদি শেষ শাসক ছিল সুলতানি দিল্লি সালতানাতের তার পরবর্তীতে আসে হচ্ছে মোগলরা ঠিক আছে মোগলরা ধরতে পারতিস সবার আগে খ্রিস্টের জন্মের আগে দেখো সবার আগে বাংলা জাতির উৎপত্তি নিয়ে কথা বললাম আমরা তারপরে সবার আগে হচ্ছে মৌর্য বংশ মৌর্য বংশের পর গুপ্ত বংশ গুপ্তবংশের পরে হচ্ছে আমরা গৌর নিয়ে কথা বলছি গৌর পর পাল নিয়ে কথা বলছি চারশো বছর ধরে পাল্লা শাসন করছে দেন সেনরা কিন্তু শাসন করছে সেনদের শাসনের পর মুসলমানরা অ্যাটাক করলো তারপরে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হলো এবার দিল্লি সালতানাতও শেষ দিল্লি সালতানাত নিয়েও আমাদের কাহিনী শেষ এটাই ছিল মোটামুটি দিল্লি সালতানাত থেকে পড়া এরপরবর্তী আমরা মুঘলদের নিয়ে পড়বো ঠিক আছে এবং এই মুঘল সাম্রাজ্যের প্রথম কে মুঘল সাম্রাজ্যের ঘোরাপত্তন করছে আমাদের জহির উদ্দিন মোহাম্মদ বাবর বা হচ্ছে বাবর ঠিক আছে এই এই ব্যক্তি তাকে বলা হয় বাবর এবং বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ বুঝছো বাবর শব্দের অর্থ কি বাবর শব্দের অর্থ হচ্ছে সিংহ এই জিনিসটা একবার রিডিং পড়বা একবার রিডিং পড়বা পানিপথ পানিপথা কি পানিপথ মানে হচ্ছে ওয়াটার রোড না পানির মধ্যে যে পথ এটা কিন্তু পানিপথ না পানিপথ একটা জায়গার নাম ভারতের হরিয়ানা হরিয়ানা একটা রাজ্য আছে না ভারতে ভারতের ইন্ডিয়াতে হরিয়ানা একটা রাজ্য আছে যেটা দিল্লি থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে ঠিক আছে ভারতের হরিয়ানা একটা রাজ্য আছে এই যে হ্যাঁ অর্থী বলতে ছোটো সোনা মর হ্যাঁ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থল ঠিক আছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যে একমাত্র সেনাবাহিনীর অফিসার ছিল আমি তো পড়াইছিলাম এটা এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সবার লাস্টে শহীদ হয়েছে মোস্ট ওনলি চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ঠিক আছে ওই দিন লাস্টের দিন তিনি শহীদ আর সর্বশেষ শহীদ হয়েছেন ঠিক আছে এটা দেখে নিও এটা আচ্ছা দেন ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি তিনি ছিলেন হচ্ছে আহ পানিপথের যে যুদ্ধটা হয়েছে তাদের মাঝখানে বাবর এবং হচ্ছে ইব্রাহিম লোধির মাঝখানে পানিপথ হচ্ছে ভারতের হরিয়ানা প্রদেশের হরিয়ানার প্রদেশের একটা জায়গার নাম ঠিক আছে হ্যাঁ আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ স্টোরি কি আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ হচ্ছে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং হুসেন শাহী বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান তাকে বাংলার আকবর বলা হতো তার উপাধি ছিল নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ নৃপতি তিলক এবং হচ্ছে জগৎভূষণ এবং বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান বুঝছো বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ ওকে তাহলে দেখো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ঠিক আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ঠিক আছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ঠিক আছে পানিপথ পানিপথে প্রায় তিনটা যুদ্ধ হয়েছে পানিপথে মোট তিনটা যুদ্ধ হয়েছে যেখানে আমরা প্রথম যুদ্ধ নিয়ে এখানে কথা বলতেছি সেটা বাবর এবং হচ্ছে ইব্রাহিম লোদির মাঝখানে হয়েছে ঠিক আছে বাবর এবং হচ্ছে ইব্রাহিম লোদি সেকেন্ড যুদ্ধ হয়েছে বৈরাম খান এবং হিমুর মাঝখানে যেটা আমরা একটু পরে জানবো সেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না ঠিক আছে আর তৃতীয় যুদ্ধ হচ্ছে আহমদ শাহ আবদালি এবং মাঠাদের মাঝখানে হয়েছে আচ্ছা এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না ঠিক এই জন্য হচ্ছে আমরা এগুলা মনে রাখবো না আমরা যে আমি যে জিনিসটা বারবার রিপিট করতেছি সেই জিনিসটাই আমরা মনে রাখবো ঠিক আছে যে রিপিট করতেছি এই জিনিসটাই মনে রাখবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই কথাটা আমি তোমাকে গত ক্লাসে পড়াইছিলাম বাবর নামা বা হচ্ছে তুজুকি বাবর ঠিক আছে বাবর নামা নিশ্চয়ই আমি লিখবো না সেটা বাবারই লিখবে ঠিক আছে বাবর নামা বাবর নামা এটা কে লেখছে এটা লেখছে হচ্ছে বাবরই লেখছে বাবর নামা বা তুজুকি বাবর তাহলে আমার পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যের একটা জায়গার নাম হচ্ছে পানিপথ সে পানিপথে একটা যুদ্ধ হয়েছে কাদের মাঝখানে যুদ্ধ হয়েছে একজন ব্যক্তি আসছে তার নাম হচ্ছে বাবর জহির উদ্দিন মোহাম্মদ বাবর সে ছিল তৈমুর লং ঠিক আছে তৈমুর লং আর চ্যাঙ্গিজ খানের বংশধর বুঝছো তৈমুর লং আর চ্যাঙ্গিজ খানের বংশধর ছিল হচ্ছে আমাদের বাবর সাহেব ঠিক আছে তাহলে এটা দরকার নাই জাস্ট আমি জানার জন্য বললাম যেটা দরকার সেটা আমি বারবার রিপিট করব। তাহলে এই বাবর যখন অ্যাটাক করলো তখন দিল্লির সালতানাতের সুলতান ছিল হচ্ছে ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি আর বাবরের সাথে পেরে উঠলো না সে হেরে গেলো কোথায় হেরে গেলো পানিপথ নামে একটা জায়গায় হেরে গেলো পানিপথটা ভারতের হরিয়ানা প্রদেশে হরিয়ানা প্রদেশে ঠিক আছে সে জায়গায় মরে গেল এবং সেখানে তুর্কি ভাষায় রচিত বাবরের আত্মজীবনমূলক গ্রন্থ হচ্ছে বাবর নামা হচ্ছে তুজুকি বাবর এবং এর মধ্য দিয়ে এখানে মুঘল সাম্রাজ্যের উৎপত্তি হলো এবং দিল্লি সালতানাতের পতন হলো দেখছো আমরা গেম থ্রোনস থ্রোন গেম অফ থ্রন্স তোমরা গেম অফ থ্রন্স দেখছো না অনেকে তো গেম অফ থ্রন্স দেখছো তাহলে সেখানে হচ্ছে রাজত্ব নিয়ে যুদ্ধ হয় এখানে আমরা রাজত্ব নিয়ে যুদ্ধ করতেছি আমাদের সেনদের থেকে মুসলমানরা ক্ষমতা নিল মুসলমানদের একটা যুগ সুলতানি যুগ সেটার সমাপ্তি এর মধ্য দিয়েই আমার সমাপ্তি হলো দের আমরা মুঘলদের নিয়ে পড়বো ঠিক আছে মুঘলদের নিয়ে পড়লাম বা মুঘলদের নিয়ে আমরা বাবরকে নিয়ে পড়লাম ঠিক আছে বাবর বাবরের একটা বিখ্যাত গ্রন্থ আছে ঠিক আছে বাবরের একটা বিখ্যাত গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে তুজকি বাবর বা হচ্ছে বাবরনামা বাবরের পর বাবরের তো শেষ বাবর সেখানে দিল্লি দিল্লি সে জয় করলো তার জীবনের কাহিনী শেষ বাট বাবরের পুত্র হুমায়ুন 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 ভাগ্যবান হুমায়ুন বাংলার নাম রাখে জানাতাবাদ দেখো তখন গৌর গৌর যে জায়গাটা গৌর চাঁপাই নবাবগঞ্জ এবং হচ্ছে মুর্শিদাবাদ যে জায়গাটা তখন এই জায়গাটা গৌর ছিল এবং এই জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক বৈচিত্র্যপূর্ণ ছিল এবং অনেক সম্পদ ছিল ঠিক আছে আচ্ছা তাহলে এই জন্য হুমায়ুন এই বাংলার নাম রাখেন হচ্ছে জান্নাতাবাদ ঠিক আছে হুমায়ুন বাংলার নাম রাখেন কি হুমায়ুন বাংলার নাম রাখেন হচ্ছে জান্নাতাবাদ আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো আমি তো অনেকক্ষণ পড়াইলাম একটু আমাকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা ওকে ক্লিয়ার বলতে মুখস্থ হয়েছে কি না আর্মিন আক্তারে কী হয়েছে আর্মিন কীথে কোথায় সমস্যা জানাও ওকে হ্যাঁ এই পার্টটা খুব পার্টটুকু একটু কঠিন এই পার্টটুকু একটু কঠিন বাট আমার কথাটা বারবার শোনো একটু মুখস্থ করার চেষ্টা করো 100% পার্সেন্ট না হলেও এইটটি তো 90% হবে দেন আমি যখন বাকি অংশটা পড়াবো বাকি অংশটা পড়াবো তখন মুখস্থ হয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ একটু জাস্ট মানে দেখো একদম তো হান্ড্রেড পার্সেন্ট তো মুখস্থ হবে না যদি হান্ড্রেড পার্সেন্ট মুখস্থ করতে হয় অনেক টাইম লাগবে এই জন্য আমি কয়েকবার রিপিট করতেছি তুমি আমার সাথে সাথে বলো তাহলে দেখবা পরে যখন তুমি পড়তেছ তখন আর এই বেশি টাইম লাগতেছে না দশ পনেরো মিনিটে এনাফ হয়ে যাবে সো আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো হ্যাঁ এগুলো মনে থাকবে না ঠিক আছে না বাবু শব্দের অর্থ বাঘ না বাবু শব্দের অর্থ হচ্ছে সিংহ বুঝছো ঠিক করে নাও বাবু শব্দের অর্থ হচ্ছে সিংহ বাবু শব্দের অর্থ বাঘ না হুম ওকে তাহলে আমি যখন আমি যখন বলবো আমি যখন বলবো তুমি হচ্ছে বারবার একটু রিপিট করার চেষ্টা করবে সবাই একটু রিপিট করার চেষ্টা করবা তাহলে হুমায়ুন বাংলার নাম রাখেন হচ্ছে জান্নাতাবাদ ঠিক আছে হুমায়ুন বাংলার নাম রাখেন হচ্ছে জান্নাতাবাদ আর একজন ব্যক্তি বাংলাকে বলছিল দুজগপুর নিয়ামত দুজগপুর নিয়ামত ঠিক আছে দুজকপুর নিয়ামত বাংলাকে দুযগপুর নিয়ামত বলছিলকে। ওকে দুজগপুর নিয়ামত ঠিক আছে দুযগপুর নিয়ামত দুজকপুর নিয়ামত কে বলছে দুজকপুর নিয়ামত বলছে কে দুজকপুর নিয়ামত বলছে ইবনে বতুতা কে বলছে ইবনে বতুতা তাহলে ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থের নাম কি ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে বা হচ্ছে সফর এবং ইবনে বতুতা কার সময় আসছে বতুতা তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময় এই এই জায়গায় আসছে ভারতবর্ষে আসছে এবং তুগলক সে তাম্র মুদ্রার প্রচলন করছে তাম্র মুদ্রার প্রচলন করছে এবং ইবনে বোধতা বাংলাকে বলছিল দুজকপুর নিয়ামত দুজকপুর নিয়ামত কেন নিয়ামত বলছে হ্যাঁ বাংলা বলতে কোনটুকু বাংলা বলতে বুঝাচ্ছে তোমার এই যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এই জায়গাগুলাকে বোঝাচ্ছে ঠিক আছে বাংলা বলতে এখানে আমি বাংলাদেশ বোঝাচ্ছি না এখানে বাংলা বলতে বাংলা পশ্চিমবঙ্গ ঠিক আছে তারপর হচ্ছে বিহার উড়িষ্যা এগুলোকে বলতেছি বুঝছো এগুলোকে বুঝাচ্ছি তখন বাংলা কিন্তু আলাদা দেশ ছিল না বাংলাদেশ আমি কিন্তু আলাদা দেশ ছিল না এখন বাংলার জনপদে বিভক্ত ছিল বা নির্দিষ্ট এরিয়াতে বিভক্ত ছিল সেখানে বাংলা বলতে আমরা এই এরিয়াটাকে বোঝাচ্ছি বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা যে জায়গাটা আছে এই জায়গাটাকে বুঝাচ্ছি আমরা সো স্ক্রিনে যে বাংলা লেখা উঠে তুমি তোমার সাবটাইটেলটা অফ করে রাখো সাবটাইটেল অন করে রাখছো এই জন্যই তো সমস্যা হচ্ছে সাবটাইটেলটা অফ করে রাখো তাহলে বাংলাকে জানা জান্নাতাবাদ বলছে কে বাংলাকে জানাতাবাদ বলছে হচ্ছে হুমায়ুন হুমায়ুন বলছে বাংলাকে জান্নাতাবাদ আর বাংলাকে দুজকপুর নিয়ামত বলছে কে নিয়ামত মানে অনেক সম্পদ আছে বাট এই জায়গায় অরাজকতা অরাজকতা কিন্তু সম্পদ আছে এই জন্য বলছে দুজকপুর নিয়ামত কে বলছে ইবনে বধতা কে বলছে ইবনে বধতা দুজকপুর নিয়ামত দুজকপুর নিয়ামত দুজকপুর নিয়ামত বলছে ইবনে বধতা তার কিতাবুল রেহালা গ্রন্থে কিতাবুল রেহালা গ্রন্থে বলছে বাংলাকে দুজকপুর নিয়ামত ঠিক আছে কিতাবুল ইবনে বধতা বলছে আর জান্নাতাবাদ কে বলছে জান্নাতাবাদ বলছে হচ্ছে হুমায়ুন হুমায়ুন ঠিক আছে মুঘল সম্রাট হুমায়ুন না পাকিস্তান বাংলার অংশ ছিল না পাকিস্তান বাংলার অংশ ছিল না বাংলা বলতে যারা বাংলা বলতো এই জায়গায় পাকিস্তান পাকিস্তান তো তো একদম ওই দিকে ছিল এই জায়গায় যারা বাংলা কথা বলতো তাদের তাদেরকে আমরা বাংলা বোঝাচ্ছি এখানে ঠিক আছে তাদেরকে আমরা বাংলা বোঝাচ্ছি তাহলে বাংলা কথাটা বাংলা বা বঙ্গ কথাটা বলতে যে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বাংলাদেশ এই এরিয়াটার কথাই বলতেছি পাকিস্তান ওটা বলতেছি না পাকিস্তান তো অনেক দূরে তাহলে হুমায়ুন মারা যান হচ্ছে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে মারা যান ঠিক আছে একজন নর্মাল রাজা বাদশাহ তার কীভাবে মৃত্যু হওয়ার কথা ছিল একজন নর্মাল রাজা বাদশাহ তার মৃত্যু হওয়ার কথা ছিল যুদ্ধক্ষেত্রে বাট সে মারা গেছে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পরে সো আয়রনি তাই না সো আয়রনি তাহলে তুমি চিন্তা করো সো আয়রনি মানে খুবই কষ্ট তাহলে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গেছে তার মানে কি সে খুবই বিদ্যান আগে ছিল তাই না বিদ্যান আগে ছিল সে অবশ্যই লাইব্রেরি যাচ্ছিল পড়ার জন্য তারপর সে থেকে পড়ে মারা গেছে ঠিক আছে যাই হোক তাহলে গ্রন্থাগারের সিঁড়ি থেকে গ্রন্থর এটাকে আমি নতুন ইংরেজি শব্দ জানি না এই শব্দ এর নামে কোন শব্দ কি এক্সিস্ট করে কিনা আমি জানি না দেখো তাহলে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুন মারা যান ঠিক আছে হুমায়ুন মারা যান গ্রন্থাগারের গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান ঠিক আছে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান হুমায়ুন বাংলার নাম কি রাখছে হুমায়ুন বাংলার নাম রাখছে হচ্ছে জান্নাতাবাদ জান্নাতাবাদ হুমায়ুন বাংলার নাম রাখছে জান্নাতাবাদ জান্নাতাবাদ আর বাংলাকে দুজকপুর নিয়ামত বাংলাকে দুজকপুর নিয়ামত কে বলছে দুজকপুর নিয়ামত বলছে হচ্ছে ইবনে বতুতা ইবনে বতুতা ইবনে বতুতা ইবনে বতুতার বিখ্যাত গ্রন্থ তার নাম হচ্ছে কিতাবুল রেহালা বা হচ্ছে সফর নামা তারপর দেখো ঘোরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রার প্রচলন করছে কে ভারতবর্ষে ঘোরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রাচারণা করতে শেরশাহ ঠিক আছে শেরশা তাহলে এটা তুমি কীভাবে মনে রাখবা এটা তুমি কীভাবে মনে রাখবা দেখো শেরশাহ ঠিক আছে শেরশাহ তাহলে শের শের কথাটার মানে কি শের কথাটার মানে হচ্ছে ভাগ তাই না আমরা শের বলতে তো বাঘই বুঝাই না ভাগ শের মানে হচ্ছে বাঘ তাহলে বাঘের ভাগ ঠিক আছে ভাগ তাহলে এই বাঘের চামড়া হচ্ছে অনেক দামি বাঘের চামড়া কী বাঘের চামড়া হচ্ছে অনেক দামি এই জন্য সে দাম নাম একটা মুদ্রার প্রচলন করছে ঠিক আছে দাম নামের একটা মুদ্রা চালনা করছে ঠিক আছে দাম ঠিক আছে দাম আর হচ্ছে ঘোরার ডাক ঠিক আছে মনে থাকবে যে দাম করতে আসলে যে শেয়ার মানে হচ্ছে বাঘ বাঘের চামড়া হচ্ছে অনেক দামি এই জন্য সে দাম নামে একটা মুদ্রার প্রচলন করছে ঠিক আছে দাম নামে একটা মুদ্রার প্রচলন করছে ঠিক আছে দাম এবং হচ্ছে ভারতবর্ষে ঘোরার ডাক ঘোড়ার ডাক ঠিক আছে ঘোড়া ঘোড়া যে ডাক দেয় সে ঘোরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রার প্রচলন করছে ঠিক আছে দাম নামক মুদ্রার প্রচলন করছে তারপর দেখো এই জিনিসটা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এটা খুবই গুরুত্বপূর্ণ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তারপর হচ্ছে আফগান দুর্গ এবং হচ্ছে কাউরান সরাই এই তিনটা সরাইখানা মানে কি সরাই মানে হচ্ছে একজন পথিক যেখানে বিশ্রাম নেয় এবং একটা ধর হোটেল বলতে পারো হোটেল ইন বা মল বলতে পারো যেখানে মানুষজন বিশ্রাম নেয় এটা হচ্ছে সরাই কাউরান সরাই যে কাউরান বাজারে যে সরাইখানাটা আছে এটা নির্মাণ করছে আমাদের শেরশা ঠিক আছে শেরশা জাস্ট এখান থেকে কিছুই পড়া লাগবে না জাস্ট এটাই বলবো যে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ঠিক আছে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড দেখো একদম সহজ করে দিচ্ছে প্রথম কথা বলতে হবে যে ঘোরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রা হ্যাঁ ঘোরার ডাক ঘোরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রাকে প্রচলন করছে যে ভারতবর্ষে ঘোড়ার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রার প্রচলন করছে হচ্ছে শেরশা তাহলে ভারতবর্ষে গুরার ডাক এবং হচ্ছে দাম নামক মুদ্রার প্রচলন করছে কে শেরশা তারপর হচ্ছে গ্রান্ড ট্র্যাঙ্ক রোড গ্রান্ড ট্র্যাঙ্ক রোড গ্রান্ড গ্রান্ড ট্র্যাঙ্ক রোড এবং হচ্ছে আফগান দুর্গ এবং হচ্ছে কাওরান সরাই গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তারপর হচ্ছে আফগান দুর্গ গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তারপর হচ্ছে আফগান দুর্গ এবং হচ্ছে কাওরান সরাই নির্মাণ করছে কে কাওরান সরাই নির্মাণ করছে কে এটা নির্মাণ করতে হচ্ছে শেরশা তাহলে গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তারপর হচ্ছে আফগান দুর্গ এবং হচ্ছে সরাই এটা নির্মাণ করছে কে এটা নির্মাণ করতে হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত শের শাহ এটা তো মনে রাখবা আচ্ছা এখানে অনেক কিছু লেখা আছে এগুলো আমাদের সব পড়তে হবে না জাস্ট কয়েকটা একটা জিনিস খেয়াল করো মুঘল সম্রাটের মধ্যে শ্রেষ্ঠকে এটা আমাকে পড়তে হবে এটা হচ্ছে সম্রাট আকবর ঠিক আছে মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সম্রাট আকবর ঠিক আছে সম্রাট আকবর সম্রাট আকবর ছিল মুঘল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঠিক আছে এটা একটু পড়বা এই জিনিস এই প্রথমে এই জিনিসটা পড়বা ঠিক আছে তারপরে দেখো বৈরাম খান বৈরাম খান কে ছিল বৈরাম খান ছিল দেখো আকবর যখন আকবর যখন দিল্লির সিংহাসনে বসে হুম মুঘল বংশের আকবর তখন তার বয়স ছিল মাত্র অনেক কম ছিল মাত্র প্রায় তেরো বছর বয়স ছিল ঠিক আছে আমি যদি ভুল না করি তেরো বছর বয়স ছিল এটা ইম্পর্টেন্ট না তাই আর এরকম ছিল তেরো বছর খুব কম বয়স ছিল এবং তৎকালীন সময়ে আকবরকে বুদ্ধি দেওয়ার জন্য কীভাবে যুদ্ধ করতে হবে সব কিছু ই করার জন্য এই বৈরাম খান তাকে হেল্প করছে কীভাবে রাষ্ট্র পরিচনা করতে হবে কীভাবে যুদ্ধ করতে হবে এই জন্য বৈরাম খান হেল্প করছে এই জন্য বৈরাম খানকে বলা হয় আকবরের অভিভাবক ঠিক আছে আকবর অভিভাবক বলা হয় দেখো আকবর তোমরা সবাই জানো তাই না যে আকবরের যে রাজস্ব মন্ত্রী ছিল টুডর মল তাহলে আকবরের রাজসভায় তাই না রাজসভায় কিন্তু ওই যে নবরত্ন ছিল নবরত্ন ভিতরে ছিল বীরবল ছিল তাই না বীরবল কৌতুক অভিনেতা বীরবল ছিল তাই না বীরবল বীরবলের গল্প পড়ছো তোমরা অনেকেই পড়ছো ঠিক আছে বীরবল তাহলে এই বীরবলের সাথে ছিল টুডার মল টুডার মল ছিল রাজস্ব মন্ত্রী ঠিক আছে মল মলতে মন্ত্রী রাজস্ব মন্ত্রী ঠিক আছে মলতে মন্ত্রী রাজস্ব মন্ত্রী ঠিক আছে মলতে মন্ত্রী রাজস্ব মন্ত্রী মন্ত্রী তবে এটা লাগবে না এটা পুরো যে বাংলাদেশে যে বারো বুইয়ারা ছিল তাদের অভ্যুত্থান ঘটে কখন আকবরের সময় বারো বুইয়া বারো বুইয়া বারো বুইয়া বলতে যে বারো জন এরকম না বারো বুইয়া মানে যায় জন এরকম না বারো বুইয়া বলতে এই বাংলাদেশে নির্দিষ্ট লোকাল অঞ্চলে কিছু জমিদার বা কিছু শাসক ছিল যারা লোকালি খুবই স্ট্রং ছিল এদেরকে বলা হয়তো বারো বুইয়া বা এদের সংখ্যা বারো না বারো থেকে অনেক বেশি ছিল বাট এই অনির অনির্দিষ্ট বা অনির্ধারিত সংখ্যা বোঝাইতে বারো শব্দটা ইউজ হয় কিন্তু বারো বলতে একদম একজাক্টলি বারো জনকে বোঝায় না এর থেকে আরও বেশি সংখ্যা বোঝায় ঠিক আছে তাহলে এখান থেকে কী লাগবে এখান থেকে আমার কি লাগবে যে এখান থেকে আমার একটা জিনিসই লাগবে যে মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিল সে হচ্ছে সম্রাট আকবর সম্রাট আকবর আর আরেকটা জিনিস লাগবে যে বারো বুঁয়াদের বারো বুঁইয়াদের অভ্যুত্থান হয় কখন কখন অভ্যুত্থান হয় সম্রাট আকবরের সময়ে সম্রাট আকবরের সময়ে এবং সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টুডরমল ঠিক আছে টুডরমল তাহলে মুঘল সম্রাট শ্রেষ্ঠকে সম্রাট আকবর তার রাজস্ব মন্ত্রী ছিল টুডোর মল আর বাংলাদেশে বারো বুঝাদের অভ্যুত্থান বাংলাদেশে বারো বইয়ের অভ্যুত্থান ঘটে কার সময় বলো সবাই বলো বাংলাদেশে বারো বুঁয়াদের অভ্যুত্থান ঘটে কার সময় এটা হচ্ছে আকবরের সময় আকবরের সময় দেখো আকবরের সমাধি কবে মারা যায় এগুলা কিছুই লাগবে না সমাধি সেকেন্ডরা সেকেন্দ্রা সেকেন্দ্রা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে একটা জায়গা এর নাম হচ্ছে সেকেন্দ্রা উত্তরপ্রদেশে আক্রার কাছাকাছি একটা জায়গার নাম সেখেন্দ্র সেখানে তার সমাধি আছে বাট এটা আমাদের পরীক্ষাতে কখনোই আসবে না তাহলে এই স্লাইড থেকে আমার কিছুই করতে হবে না আচ্ছা তাহলে আকবরের পর ক্ষমতা আসে জাহাঙ্গীর আকবরের পর ক্ষমতায় আসে জাহাঙ্গীর ঠিক আছে এবং জাহাঙ্গীর স্ত্রীর নাম ছিল নুরজাহান ঠিক আছে নুরজাহান ছিল জাহাঙ্গীর স্ত্রী এবং নুরজাহানের বালোর নাম ছিল মেহরুন্নেসা ঠিক আছে এই জিনিসটা পড়বা মেহরুন্নেসা ঠিক আছে মেহরুন্নেসা এবং আহ সুরাট ঠিক আছে ভারতের সুরাট হচ্ছে গুজরাটের একটা জায়গা সুরাট সেখানে হচ্ছে বাণিজ্য কুটি স্থাপন করে ইংরেজরা ঠিক আছে সম্রাট জাহাঙ্গীরের সময় জাস্ট এটা একটু মনে রাখবা যে কোন মুঘল শাসকের সময় কোন মুঘল শাসকের সময় কোন মুঘল শাসকের শাসকের সময়ে কোন ইংরেজরা বাণিজ্য কুটে স্থাপন করে এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর সময় দেখছো একদম কম জিনিস পড়াচ্ছে প্রত্যেকটা মুঘল সম্রাট থেকে একটা বা দুইটা ইনফরমেশন তোমাকে পড়াচ্ছে যেগুলো সব বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু এটা কিন্তু তোমাকে পার্থ হবে বুঝছো এখান থেকে তেমন কিছুই পড়ায় নাই এখান থেকে পড়াইলাম যে নূরজাহান কে ছিলেন নূরজাহানের ভালো নাম কে ছিল নূরজাহান ছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী এবং তার ডাক নাম ছিল মেহরুন্নেসা মেহরুন্নেসা তাই না বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু একজন মহিলা কবি মারা গেছে তার নাম ছিল মেহরুন্নেসা যারা ক্লাস করছো তারা জানো পড়াইছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু একজন মহিলা কবি মারা গেছেন তার নাম ছিল মেহরুন্নেসা ঠিক আছে এবং সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজরা হচ্ছে সুরাটে বাণিজ্য কুটির স্থাপন করে ঠিক আছে সুরাটে কি করে তোরা হচ্ছে বাণিজ্য গোটে স্থাপন করা ঠিক আছে বাণিজ্য গোটে স্থাপন করা জাস্ট এই লাইন পড়লে হয়ে যায় এখান থেকে আচ্ছা তারপরে আসো এই জায়গায় এখানে কই দুর্ভিক্ষ দেখা দিছে বা এগুলো পরে লাভ নাই জাস্ট এই লাইনটা পড়ো প্রিন্স অফ বিল্ডার ঠিক আছে ভারতবর্ষের প্রিন্স প্রিন্স অফ বিল্ডার্সকে প্রিন্স অফ বিল্ডার দেখো আমি স্পট দিয়ে দিচ্ছি যে লাইনগুলো পরবো এগুলো পাশে দাগ দিয়ে দিচ্ছি ভারতবর্ষের প্রিন্স অফ বিল্ডার্স নামে খেতকে প্রিন্স অফ বিল্ডার্স তার মানে তার নির্মাণ শিল্প অনেক বিখ্যাত ছিল সে অনেক ভালো অনেক কিছু নির্মাণ করছিল এই জন্য তাকে বলা হয়তো প্রিন্স অফ বিল্ডার্স তাহলে ভারতবর্ষের প্রিন্স অফ বিল্ডার্সকে হচ্ছে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এবং তার আরও কিছু কিছু স্থাপনা আছে যেমন তাজমহল তাই না তাজমহল বানাইছে শাহজাহান ঠিক আছে শাহজাহান তাজমহল বানাইছে ঠিক আছে শাহজাহান শাহজাহান তাই না তারপর হচ্ছে তোমার ময়ূর সিংহাসন বানাইছে ময়ূর সিংহাসন মমতাজ মহলের জন্য সে কি বানাইছে তাজমহল বানাইছে আর আগ্রার জামে মসজিদ এই তিনটা জিনিস বানাইছে হচ্ছে আমরা সম্রাট শাহজাহান তাহলে তাজমহল তারপর হচ্ছে ময়ূর সিংহাসন তারপর হচ্ছে আগ্রার জামে মসজিদ তাজমহল তারপর হচ্ছে ময়ূর সিংহাসন তারপর হচ্ছে আগ্রার জামে মসজিদ ঠিক আছে তাহলে এই তিনটা জিনিস আমাকে একটু মনে রাখতে হবে যে সম্রাট শাহজাহান যে আমরা তাকে বললাম সে হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স তাকে একটা খেতি দিলাম তাকে একটা উপাধি দিলাম যে তুমি হচ্ছে শাহজাহান এবং তুমি হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স তাহলে তখন প্রশ্ন আসবে যে আমি যেহেতু প্রিন্স অফ বিল্ডার্স তাহলে আমি কি কি স্থাপনা বানাইছি আমি বানাইছি তাজমহল ঠিক আছে সাধারণ মানুষের তাজমহল ময়ূর সিংহাসন এবং হচ্ছে আগ্রার জামে মসজিদ আগ্রার জামে মসজিদ কে রূপকার কে স্থপতি আল্লাহর হস্তে এটা পড়ার দরকার নেই আমি আল্লাহর হস্তে এটা পড়ার দরকার নাই ঠিক আছে এটা বাদ যেগুলো বাদ এগুলো হচ্ছে আমি ক্রস দিয়ে দিচ্ছি এটা পরে গিয়ে টাইম নষ্ট করবো না দেওয়ানি আম এবং দেওয়ানি খাস এই জিনিসগুলা কি এগুলো হচ্ছে একটা মনুমেন্ট বা হচ্ছে স্থাপত্য মনুমেন্ট বা হচ্ছে স্থাপত্য এগুলো কিন্তু ফিকশন না তুমি যখন ভারতের দিল্লিতে যাবা তখন এই জিনিসগুলো পাবা ঠিক আছে ভারতে যখন ভারতে যখন যাবা তখন এই যে সুরাট কি সুরাট হচ্ছে ভারতের গুজরাটের একটা শহর শহর একটা জায়গার নাম হচ্ছে সুরাট ঠিক আছে বুঝছো নাফিস ভারতের গুজরাটে একটা জায়গার নাম হচ্ছে সুরাট দেওয়ানি আম এবং দেওয়ানি খাস হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ বা মনুমেন্ট বলতে পারো একটা স্তম্ভ বা হচ্ছে একটা ভবন সেটা নির্মাণ করেছে হচ্ছে শাহজাহান ঠিক আছে শাহজাহান তাহলে এখান থেকে পড়া কিন্তু খুবই কম এটা পড়তে হবে না এই একদম পড়া কিন্তু খুবই কম কি কি প্রশ্ন আছে এই স্লাইড থেকে এই স্লাইড থেকে কি কি প্রশ্ন আছে চলো আমরা সেটা নিয়ে আলোচনা করি যে প্রথম প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে সবাই আনসার আনসার দাও প্রিন্স অফ বিল্ডার্স কাকে বলা হয় কেউ কমেন্ট করবো না আমাকে মুখে মুখে বলো প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কাকে প্রিন্স অফ বিল্ডার বলা হয় সম্রাট শাহজাহানকে তাহলে সম্রাট শাহজাহানকে কি বলা হয় সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স তাহলে শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার তাহলে তিনি কী কী জিনিস নির্মাণ করছে তাজমহল ময়ূর সিংহাসন এবং হচ্ছে আগ্রার জামে মসজিদ তাজমহল তারপর হচ্ছে ময়ূর সিংহাসন তাজমহল ময়ূর সিংহাসন তারপর হচ্ছে আগ্রার জামে মসজিদ তুমি যখন রেকর্ড ক্লাস করতে বসবা তখন বইটা সামনে নিয়ে বসবা লাইভ ক্লাস করতে বসবা আমি হচ্ছে বইটার সামনে নিয়ে বসবা বইটা থেকে আমি পড়াচ্ছি বই দেখবা ঠিক আছে আমার কথা শুনবা তুমি মুখে মুখে বলবা দুই ঘন্টা ক্লাস করাবো দুই ঘন্টায় পরা জিকে মুখস্থ এরপরে পড়তে হবে না তাহলে তাজমহল এবং ময়ূর সিংহাসন নির্মাণ করা কে সম্রাট শাহজাহান দেওয়ানি আম এবং দেওয়ানি খাস তাহলে বলো দেওয়ানি আম এবং হচ্ছে দেওয়ানি খাস কে নির্মাণ করছে যত নির্মাণ এইসব নির্মাণ তাহলে নির্মাণ কি প্রিন্স অফ বিল্ডার্স করবে তার নাম হচ্ছে সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান আচ্ছা ওকে এখন আসো এই জায়গায় এখান থেকে তুমি কি পড়বা ঠিক আছে এখান থেকে তুমি কি পড়বা আচ্ছা একটা জিনিস বাদ দিনী এলাহি দিন ইলাহি ঠিক আছে দিন ইলাহি নামে একটা ধর্ম চালু করছিল সম্রাট আকবর ঠিক আছে সে এই দিনে ইলাহি নামে একটা ধর্ম চালনা করছিল এবং ধর্ম ধর্ম তৈরি করছিল এবং আরেকটা হচ্ছে বাংলা স্বর্ণের প্রবক্তাকে এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে বাংলা স্বর্ণের প্রবক্তাকে বাংলা স্বর্ণের প্রবক্তা হচ্ছে সম্রাট আকবর একদম সহজ কথা তাহলে দিনে ইলাহি দিনে ইলাহি নামে একটা নতুন ধর্ম দিনে ইলাহি নামে একটা নতুন ধর্ম কে 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 আনছে কে প্রণয়ন করছে সম্রাট আকবর সম্রাট আকবর আনছে এবং সম্রাট আকবর বাংলা শূন্য প্রবক্তা ঠিক আছে বাংলা শূন্যের প্রবক্তা তাহলে বাংলা শোনের প্রবক্তা কে বাংলা শোনের প্রবক্তা হচ্ছে আমাদের সম্রাট আকবর ঠিক আছে সম্রাট আকবর আচ্ছা তারপর দেখো তারপরে আসলো সম্রাট আওরঙ্গজেব তাহলে এখান থেকে এই জিনিসটা আমাকে একটু পড়তে হবে যে সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত গ্রন্থ হচ্ছে প্রবর্তিত হচ্ছে দিনে ইলাহি ঠিক আছে দিনে ইলাহি এবং এটাকে পরবর্তীতে আওরঙ্গজেব রহিত করছে বুঝছো আওরঙ্গজেব রোহিত করছে তাহলে এটা মানে উদ্ভাবককে উদ্ভাবক হচ্ছে আমাদের সম্রাট আকবর এবং এটাকে রোহিত করছে হচ্ছে আমাদের আওরঙ্গজেব ঠিক আছে আওরঙ্গজেব এখান থেকে আমি তোমার লিখে দেই তাহলে তিনি আপনি যে আকবর সাহেব ছিলেন আকবর সাহেব তিনিও একটা ধর্ম ই করছে যার নাম হচ্ছে দিনে ইলাহি দিনে ইলাহি দিন এলাহি ঠিক আছে একটা নতুন ধর্ম সে প্রচার করছিল দিনে ইলাহি এবং আরেকটা হচ্ছে বাংলা শোনায় প্রবর্তক ঠিক আছে বাংলা শোনায় এই দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ ঠিক আছে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ আকবরের কথা আসলে এই দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা রাজাদের ক্ষেত্রে শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসটাই বলব সম্রাটদের ক্ষেত্রে যে দিনে এলাহি ধর্মটা কে হচ্ছে তোমার প্রচারণা করছিল এটা সম্রাট আকবর এবং বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর এবং এই বাংলা সন সম্রাট আকবর বা এই দিনে ইলাহি গ্রন্থটা রোহিত করেন বা যেটা বাদ দিয়ে দেন হচ্ছে আওরঙ্গজেব পরবর্তীতে সেটা বাদ দিয়ে দেন আচ্ছা জিজিয়া কর জিনিসটা কি বুঝছো জিজিয়া জিজিয়াকর মানে হচ্ছে একটা মুসলিম কান্ট্রিতে যখন মুঘলরা শাসন করতো দিল্লিতে কেন্দ্রে শাসন করতো তখন এই পুরো ভারতবর্ষটা পুরো ভারতবর্ষটা তোমার কি ছিল বলো তো পুরো ভারতবর্ষটা কিন্তু মুসলিমদের আন্ডারে ছিল মুসলিম শাসকদের আন্ডারে ছিল তাই না কিন্তু এই সমগ্র ভারতবর্ষে বা বাংলাতে বা এইসব জায়গায় বাংলা কিন্তু আন্ডারে ছিল তাই না দিল্লির মুঘলদের আন্ডারে ছিল কিন্তু মুঘলরা কিন্তু আসলে বাংলাতে ভালো করতে পারে নাই কারণ বাংলাতে তোমার বারো বইয়ারা কিন্তু সবসময় বিদ্রোহ করত। বুঝছো এই জন্য মুঘলরা বাংলাকে একদম ওভাবে কমপ্লিটলি দখল করতে পারে নাই বাট তারপরেও দিল মুঘলদের একটা ইনফ্লুয়েন্স ছিল এই বাংলাতে কিন্তু তুমি চিন্তা করো তখন কিন্তু শুধু মুসলিমরা এখানে বসবাস করতো না কিছু অমুসলিমও কিন্তু এই জায়গায় বসবাস করতো তাহলে কিছু অমুসলিম যেহেতু বসবাস করত একদম মুসলিম কান্ট্রিতে তখন ওই সময়টাতে একটা কর দেওয়া হয় অমুসলিমদের জন্য সেটা হচ্ছে জিজিয়া কর মানে যেসব অমুসলিম এই জায়গায় বসবাস করবে তারা একটা নির্দিষ্ট পরিমাণে একটা টাকা প্রতি বছর হচ্ছে এই ইয়েকে দিবে মানে যে সুলতান বা যে রাজা যে সম্রাট মুঘল সম্রাট তাকে দিবে এটাকে বলা হয় জিজিয়া কর মানে হচ্ছে অমুসলিমরা অমস্তিমরা মুসলিম শাসকদেরকে যে ট্যাক্স দেয় প্রতি বছর ওই মুসলিম কান্ট্রিতে থাকার জন্য এটা ওই টাইমটাতে ছিল এটা হচ্ছে জিজিয়া কর ঠিক আছে এটা প্রবর্তন করছে পুনরায় এটা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব ঠিক আছে সম্রাট আরঙ্গজেব এবং আরও জনকে বলা হতো জিন্দাপের ঠিক আছে লিভিং সেন্ট লিভিং সেন্ট বা হচ্ছে জিন্দাপীর প্লেট অফ মাঝে মাঝে পরীক্ষাতে আসে ঠিক আছে রোহিত মানে কি শিল্পা রোহিত মানে কি রোহিত মানে হচ্ছে একটা জিনিস ছিল তারপর ওটাকে আমরা থামাই দিছি এটা হচ্ছে রোহিত করা বুঝছো একটা জিনিস থামাই দিয়েছে এটা হচ্ছে রহিত করা জিন্দাবির বলা হয় কাকে জিন্দাবির বলা হয় সম্রাট আওরঙ্গজেবকে তো কোরআন শরীফ নকল করা মানে কি কোরআন শরীফ নকল করার মানে হচ্ছে কোরআন শরীফটা হচ্ছে কেলিগ্রাফি করা বা হচ্ছে হাতে লেখা নতুন করে হাতে লেখা বা কেলিগ্রাফি করা এটাকে বলা হয় কোরআন শরীফ নকল করা এবং হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন হচ্ছে সম্রাট ঔরঙ্গজেব তাহলে সম্রাট আওরঙ্গজেব সম্রাট আওরঙ্গজেব এনে অনেত মুঘল সম্রাট ছিলেন এত বড় সিংহাসনের অধিকারী ছিলেন তারপরেও তিনি কিন্তু কোরআন শরীফ নকল করতেন বা কোরআন শরীফ হাতে লিখতেন এবং টুপি সেলাই করতেন ঠিক আছে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন তাই না আর কর পুনরায় প্রবর্তন করেন কে কর পুনরায় প্রবর্তন করেন কে কর পুনরায় প্রবর্তন করেন কে সম্রাট আমাদের জিজিয়া করটা কি ছিল মুসলিমরা মুসলিম শাসকদেরকে বাৎসরিক যে কর দেয় সেটা হচ্ছে জিজিয়া কর আর দিনে এলাহি দিনে ইলাহি এর ধর্মটা কার কার প্রবর্তন করা এটা হচ্ছে সম্রাট আকবরের বাংলা শোনার প্রবর্তককে বাংলা শোনার প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর সম্রাট আকবর ঠিক আছে সম্রাট আকবর আচ্ছা তারপরে আসো পানিপথের দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ ঠিক আছে এখন এইটা এটা পড়তে হবে কিনা হচ্ছে এটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ পড়তে হবে কিনা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না পরীক্ষার সম্ভাবনা খুবই কম বাট যদি তুমি মনে রাখতে পারো তাহলে ভালো ফিউচারে ভালো করবা বিসিএসএ ভালো করবা এই জন্য হচ্ছে একটু দেখাই দিই হ্যাঁ ইসরা নকল বলতে বোঝানো হয়েছে হাতে লেখা ঠিক আছে হাতে লেখা ন যেটা কোরআন শরীফের মেন যে কপি সেটা দেখে হাতে হাতে লেখা এটাকে বলা হয় নকল করা ঠিক আছে এরকম নাকি সে কোরআন শরীফটাকে মানে বিকৃত করছে এরকম না যেটা ছিল ওটাই সে নিজের হাতে লিখছে এটা হচ্ছে নকল করা আচ্ছা তাহলে দ্বিতীয় পানি পথে দ্বিতীয় দ্বিতীয় যুদ্ধ হয় কার বৈরাম খা এবং হচ্ছে হিমু এদের মাঝখানে দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে হয় আল্লাহ এগুলো পড়তে যায় না মাথা নষ্ট হয়ে যাবে বুঝছো খালি কাজের মাঝখানে হচ্ছে যদি মন চায় কখনো যে ভাই একটু পয়া দেখি ভিতরে তাহলে পড়তে পারো আর যদি কারো মন না চায় পড়া দরকার নাই ঠিক আছে তাহলে বৈরাম খান এবং হিমুর মাঝ খানে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছে আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে আহমদ শাহ আবদালি এবং হচ্ছে মারাঠাদের মাঝখানে ঠিক আছে এটা পড়া লাগবে না এ দুইটা একবার রিডিং পড়বা যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে কার মাঝখানে বৈরাম খান এবং হচ্ছে হিমুর মাঝখানে বৈরাম খান এবং হচ্ছে হিমুর মাঝখানে বৈরাম খান এবং হচ্ছে হিমুর মাঝখানে ঠিক আছে এটা মনে রাখতে পারলেও সমস্যা না একবার রিডিং পরে চলে যাবা ঠিক আছে একবার রিডিং পরে চলে যাবা বাট এখান থেকে এই জিনিসটা একটু পড়তে হবে দিনে কে বানাইছে জিজিয়া করকে প্রবর্তন করছে জিন্দাবির কার ছিল কোনো সব নকল করছে কে এবং টুপি সেলাই করতো কে এই জিনিসটা পড়তে হবে ঠিক আছে দেখো তাহলে আমি মুঘল সম্রাটদের থেকে একদম খুব কম জিনিস পড়াইছি তোমাদেরকে খুবই কম জিনিস পড়াইছি ঠিক আছে খুবই কম জিনিস যেমন বাবর থেকে কিছুই কিছুই পড়ায় নাই বাবর শব্দের অর্থটা পড়াইছি সিংহ ঠিক আছে বাবর নামা বাবর এটা কাল লেখা এটা পড়াইছি বাবরের লেখা ইব্রাহিম লোদির মধ্যে যুদ্ধ হয় পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান হুমায়ুন হচ্ছে বাংলার নাম রাখছে জান্নাতাবাদ হুমায়ুন বাংলার নাম রাখছে জান্নাতাবাদ হুমায়ুন বাংলার নাম কি রাখছে বাংলার নাম রাখছে জান্নাতাবাদ আর দুজকপুর নিয়ামত বলছে কে বাংলাকে ইবনে বোধতা ইবনে বোধতা গুড়ার ডাক এবং হচ্ছে নামক মুদ্রা শের শাহ শের মানে হচ্ছে বাঘ বাঘের চামড়া অনেক দাম এই জন্য ভারতবর্ষের গুড়ার ডাক এবং নামক মুদ্রা প্রচলন করছে কে শের শাহ তারপর গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড আফগান দুর্গ এবং হচ্ছে কাবরান সরাই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আফগান দুর্গ সরাই এগুলো সবগুলো কার নির্মাণ করা এগুলো সবগুলো হচ্ছে শেরশা নির্মাণ করা শেরশা শেরশাহ তারপর আমরা আমরা আকবরের কথা বললাম আকবরের অভিভাবক ছিল বৈরাম খান কারণ আকবর খুব অল্প বয়সে তোমার দিল্লির সিংহাসনে আরোহণ করছে যেমন আকবরের সেনাপতি বৈরাম খান সে হচ্ছে আকবরকে দেখাশোনা করত তার রাজস্ব মন্ত্রীর নাম ছিল টুডোর মল আর বারো বজদের অভ্যুত্থান ঘটে কখন বারো বৈদের অভ্যুত্থান ঘটে হচ্ছে আমাদের আকবরের সময় এবং আকবরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা যে দিনে এলাহি এর ধর্মটা কার দিনে এলাহি এ ধর্মটা কার দিনে এলাহি এ ধর্মটা কার এ ধর্মটা হচ্ছে আকবরের প্রচলন করা এবং আকবর বাংলা শুনান প্রবর্তক ঠিক আছে তারপর জাহাঙ্গীর জাহাঙ্গীরতে খুব বেশি নাই বাট এটি যেন পড়তে হবে জাহাঙ্গীর আদত্যকালের সুরাটে বাণিজ্য করে স্থাপন করে ইংরেজরা নূরজাহান ছিল জাহাঙ্গীরের হিস্ট্রি এবং প্রিন্স অফ বিল্ডার্সকে প্রিন্স অফ বিল্ডার সম্রাট শাহজাহান সে তাজমহল ময়ূর সিংহাসন আগ্রা জামা মসজিদ দেওয়ানে আম দেওয়ানে খাস এগুলা সে বানাইছে আর তারপর আসলো আমাদের বিশ্ববিখ্যাত আওরঙ্গজেব ঠিক আছে তারপরে আসলো সব থেকে আমাদের বিশ্ববিখ্যাত আওরঙ্গজেব আওরঙ্গজেব আওরঙ্গজেবকে বলা হয়তো কি জিন্দাপির জিন্দাপির কাকে বলা হয় বলো জিন্দাপির কাকে বলা হয় আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় আওরঙ্গজেবকে কি বলা হয় আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় জিন্দাপির তারপর সে জিজিয়াকর প্রবর্তন করছে জিজিয়াকরকে প্রবর্তন করছে প্রশ্ন হচ্ছে এটা যে জিজিয়াকর জিজিয়াকরকে প্রবর্তন করছে আমাদের বিশ্ববিখ্যাত ব্যক্তি আওরঙ্গজেব ঠিক আছে আর কোরআন শরীফ নকল করে এবং হাতে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন আওরঙ্গজেব এটা পড়তে হবে না এটা ক্রস এটা পড়তে হবে না এটা একবার রিডিং পড়বা যদি ম মনে রাখতে পারো মনে রাখতে পারলেও সমস্যা নেই না মনে রাখতে পারলেও সমস্যা নেই একবার রিডিং করে চলে যাবে বৈরাম খান হিমু আহমদ শাহ আর মারাঠা বর্গিদের মাঝখানে হয়েছিল দেখো সুবেদার এই জিনিসটা কি দেখো মুঘলদের আমলে মুঘলদের হ্যাঁ অনেক কম পড়তে হচ্ছে হ্যাঁ আমি অনেক কম পড়াই জিকে কিন্তু খুব বেশি পড়াচ্ছি না ঠিক আছে ডিটেলস পড়াচ্ছি মুক্তিযুদ্ধ পাকিস্তান আমল বঙ্গবন্ধু এগুলো ডিটেলস পড়াইছি কারণ এগুলো ডিটেলস লাগবে আর যেগুলো কম লাগবে সেগুলো কম পড়াচ্ছে খুবই কম পড়াচ্ছে এগুলো পড়লে এখান থেকে ইনশাল্লাহ কম আসবে তাহলে সুবেদার সুবেদার একটা জিনিস বারবার রিপিট করতেছে ক্লাসের সংখ্যা বাড়তেছে ডিউরেশন বাড়তেছে বাট পড়া কিন্তু কম সো মাথায় ঢুকায় নো সুবেদার 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 তাহলে দেখো সুবেদার বা সুবা এই জিনিসটা কি হুম যখন মুঘলরা শাসন করতো তোমার তোমার দিল্লিতে মুঘলরা শাসন করতো তখন বাংলা ছিল একটা প্রদেশ এরকম অনেকগুলা প্রদেশ ছিল তাই না তোমার ধরো পাকিস্তানের দিকে বা ভারতের আরও বড় জায়গা এগুলো সব প্রদেশ ছিল এদেরকে বলা হয়তো সুবা ঠিক আছে সুবা তাহলে মুঘলরা যখন শাসন করছে মুঘলরা যখন শাসন করছে তখন মুঘলদের আন্ডারে যেসব প্রদেশ ছিল সেগুলোকে বলা হয়তো সুবা সুবা বলা হয়তো বুঝছো এই সুবাতে কি থাকতো এই সুবা বা একটা এলাকাতে তোমার কোনো একজন ব্যক্তি কোনো একজন ব্যক্তিকে মুঘল সম্রাটটা নিযুক্ত করতো কি কিসের জন্য মানে ট্যাক্স বা হচ্ছে খাজনা আদায় করার জন্য বা এই জায়গাটা মুঘল সম্রাটের হয়ে এই জায়গাটাতে একটু শাসন করতে কারণ সম্রাটের পক্ষে সম্ভব না যে পুরো ঘুরে ঘুরে দেখবে এজন্য সে তার প্রতিনিধি এরকম একটা প্রতিনিধি হচ্ছে সুবেদার ঠিক আছে সুবেদার তাহলে সুবেদার জিনিসটা বুঝতে পারছো যে সুবেদার হচ্ছে আসলে মুঘল সম্রাটদের একটা প্রতিনিধি যে এই লোকালি কাজ করতো এবং লোকালি ট্যাক্স বা খাজনা আদায় করে সেগুলা তোমার হচ্ছে একটা নির্দিষ্ট অংশ সে কেন্দ্রকে দিত বা সম্রাটকে দিত বা রাজাকে দিত এবং কিছু একটা অংশ সে এই এলাকায় এই জায়গায় মানুষের উন্নতির জন্য কাজ করত। ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুবেদার ঠিক আছে সুবেদার আর সুবেদার এবং নবাবের মাঝখানে হালকা একটু পার্থক্য আছে সেটা আমরা একটু পরে জানব এই যে নাফিজ ফুয়াদ শেরশাহ কার বাপ শেরশাহ কার পিতা এবং হচ্ছে কার পুত্র এগুলো লাগবে না কখনোই ঠিক আছে এটা লাগবে না বুঝছো শের শাহ কি কি নির্মাণ করছে এটা পরীক্ষাতে আসবে কার পুত্র কার কন্যা ছিল জীবনে পরীক্ষাতে আসবে না সো ওইটা চিন্তা করবে না আমি তোমাকে বারবার বললি জিকে হচ্ছে মাত্র মাত্র পাঁচ দশ নাম্বার সো এই জন্য এত ডিটেলস পরে লাভ নাই কে কার পুত্র কে কোনো লাগবে না আমি তোমাকে পড়াচ্ছি এক্সাম ওরিয়েন্টেড এক্সামে কি কি প্রশ্ন আসবে এই জিনিসগুলো বারবার বলতেছি ঠিক আছে জাস্ট মনে রাখার জন্য কিছু কিছু কাহিনী বলতেছি বাট সেগুলোও লাগবে না তুমি যদি এই লাইনগুলো মুখস্থ করতে পারো এটাই হচ্ছে আমার সার্থকতা বুঝছো তাহলে সুবেদার সুবেদার হচ্ছে বাংলা নিযুক্ত প্রথম সুবেদার তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটা পরীক্ষায় প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রথম প্রশ্ন যে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধারকে ঠিক আছে আমি দেখো প্রশ্ন উল্লেখ করে দিচ্ছি যে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধারকে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধার হচ্ছে ইসলাম খান ঠিক আছে তাহলে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধারকে বাংলা নিযুক্ত প্রথম সুবিধার হচ্ছে ইসলাম খান ঠিক আছে ইসলাম খান যেমন গত বছর প্রশ্ন আসছে যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটা পূর্ণনগর তোমাদেরকে পড়াইছি তারপর এটা কিন্তু গত ক্লাসে গত বছর যা যা পড়াইছি তোমাদেরকে প্রায় সেম জিনিসই পড়াচ্ছি তারপরে আরেকটা প্রশ্ন আসছে হচ্ছে যে ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মাঝখানে সর্বপ্রথম কে আসছে পর্তুগিজরা আসছে এটা কিন্তু পড়াইছি ঠিক আছে ছন্দ দিয়ে পড়াইছিলাম গত বছর এবারও পড়াবো যে কমন প্রশ্নগুলো আসবে ঠিক আছে একদম রিলস পরে লাভ নাই শের শাখার বাপ শের শাখার মা এগুলো এগুলো পড়া লাভ নাই ঠিক আছে এগুলো কখনো আসবে না জাস্ট তোমাকে জানতে হবে কোন জিনিসটা পড়া উচিত কোন জিনিসটা পরীক্ষাতে আসবে এর বাইরে কিছু দরকার নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিকে জানা না আমাদের উদ্দেশ্য জানা না আমাদের উদ্দেশ্য দশে দশ কেন্নে পাইতে হয় সেটা আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে বাংলার নিযুক্ত প্রথম ছবিদারকে বাংলার নিযুক্ত প্রথম সুবিধার হচ্ছে ইসলাম খান দেন প্রশ্ন হচ্ছে ইসলাম খান কী কী কাজ করছে ইসলাম খান কি কাজ করছে তাহলে এর এটা পড়া দরকার নাই ঠিক আছে জাস্ট কি কী কী কাজ করছে এটা একটু পড়বা প্রথম প্রশ্ন যে বারো বুইয়াদের দমন করছে তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এটা যে বারো বুইয়াদের দমন করছে কে বারো বুইয়াদের দমন করতে হচ্ছে ইসলাম খান বারো বুইয়াদের দমন করছে কে বারো বুইয়াদের দমন করতে হচ্ছে ইসলাম খান তারপর হচ্ছে দুলাই খাল খনন করছে কে নৌকা বাইজ প্রচলন করছেন কে জাস্ট এই তিনটা প্রশ্ন যে বারো বুইয়াদের দমন করছেন কে বারো বুইয়া দমন করছে ইসলাম খান ঠিক আছে দুলাই খাল খন করছে কে দুলাই খাল খনন করছে ইসলাম খান নৌকা বাইচের প্রচলন করছে কে নৌকা বাইচের প্রচলন করছে হচ্ছে ইসলাম খান তারপর প্রশ্ন হচ্ছে বাংলায় নিযুক্ত প্রথম কে বাংলায় নিযুক্ত প্রথম কে সবাই বলো বাংলায় নিযুক্ত প্রথম সুবেদার হচ্ছে ইসলাম খান ঠিক আছে বারো বিহুতে দমন করেন কে বারো বিহুতে দমন করেন হচ্ছে ইসলাম খান দুলাই খাল কে খনন করছেন বলো দুলাইখাল খনন করছে কে বলো এটা হচ্ছে ইসলাম খান নৌকা বাইচের করছে কে বলো এটা হচ্ছে ইসলাম খান শেষ ইসলাম খান নিয়ে আর কিছুই না তা দুনিয়ার যত পরীক্ষা যত প্রশ্নই হোক ইসলাম খান থেকে এর বাইরে কিছু আসবে না ঠিক আছে তারপরে আসো এবার মির্জুমলা তাহলে মির্জুমলা একটা ক্যারেক্টার মির্জুমলা একটা চরিত্র ঠিক আছে মির্জুমলার চরিত্র তাহলে প্রত্যেকটা চরিত্র সম্পর্কে আমরা जस्ट গুরুত্বপূর্ণ জিনিসটা মনে রাখতেছি এবং পরীক্ষায় এই জিনিসটা আসবে তাহলে সুভেদার ইসলাম খান নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে ওই চারটা লাইনের বাইরে কোনো কিছু আসবে না বাট মির্জুমলা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কি প্রশ্ন আসবে আমার কথা হচ্ছে এটা যে ভাইয়া মির্জুমলা নিয়ে যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে কি কি আসবে প্রথম প্রশ্ন ডাকা গেট কে নির্মাণ করছে প্রথম প্রশ্ন হচ্ছে ডাকা গেট কে নির্মাণ করছে ঠিক আছে ডাকা গেট কে নির্মাণ করছে এটা হচ্ছে মিরজুংলা এটা হচ্ছে সব থেকে পেইট প্রশ্ন যে মির থেকে যে প্রশ্নগুলো আসে এর ভিতরে পেইট প্রশ্ন হচ্ছে এটা যে ডাকা গেট কে নির্মাণ করছে ডাকা গেট নির্মাণ করছে হচ্ছে আমাদের মির ঠিক আছে মিরজুমুলা এখান থেকে আর কিছু পড়তে হবে না ওকে তাহলে ডাকা গেটটা কই ডাকা গেটটা হচ্ছে ডাকা বিশ্ববিদ্যালয় দুয়েল চত্বর দুয়েল চত্বর এই জায়গাতে হচ্ছে আমাদের ডাকা গেট ঢাকা বিশ্ববিদ্যালয় জুয়েল চত্বর দুয়েল চত্বর সংলগ্ন জায়গা এটা হচ্ছে আমাদের ডাকা গেট ঠিক আছে ডাকা গেট যদি কেউ পড়তে চাও তাহলে এই লাইনটা পড়তে পারো যে আসাম যুদ্ধ পরিচালনা করছে আসাম যুদ্ধ পরিচালনা করছে এবং কামান ব্যবহার করছে ঠিক আছে এবং উসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি ব্যবহার করতে হচ্ছে মির্জমুলা বাট এটা মনে না রাখলেও সমস্যা নাই যে আসাম যুদ্ধ পরিচালনা করার সময় আসাম যুদ্ধ পরিচালনা করার সময় উসমানি উসমানী উদ্যানের সামনে যে একটা কামান রাখা ছিল সেটা ব্যবহার করতে হচ্ছে আমাদের মির্জামুলা এটা মনে রাখা না রাখতে পারলেও সমস্যা নাই বাট এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ডাকা গেট কে নির্মাণ করছে ডাকা গেট কে নির্মাণ করছে ঠিক আছে ডাকা গেট কে নির্মাণ করছে ডাকা গেট কে নির্মাণ করছে ডাকা গেট নির্মাণ করছে হচ্ছে আমাদের মির্জুমুলা তাহলে এখান থেকে একটাই প্রশ্ন ডাকা গেট কে নির্মাণ করছে মির্জমুলা মির্জুমুলা কি নির্মাণ করছে ডাকা গেট ঠিক আছে এই যে আমাদের শাহেস্তা খান সে বিশ্ববিখ্যাত শাহেস্তা রাহাত খান বিশ্ববিখ্যাত শায়স্তা রাহাত খান ঠিক আছে যার কথা আমরা বলছিলাম শায়স্তা খানের এক্সাম ব্যাচ তাই না শায়স্তা খানের এক্সাম ব্যাচ তাহলে খুব ফ্রি যে তার সময় টাকায় আট মন চাল বিক্রি হইতো টাকায় আট মন চাল বিক্রি হইতো বুঝছো এক টাকায় আটমন মন চাল পাইতা চিন্তা করা যায় এক টাকায় আট মন চাল পাইতা টাকায় আট মন চাল পাওয়া যাইতো তাহলে শায়স্তা খানের ক্যারেক্টার যদি আমি তোমাদেরকে বলি যে আমরা শায়স্তা খান সম্পর্কে পড়বো তোমার মাথায় কি আসবে যে ওই ব্যক্তি কিন্তু সব সস্তা করে দিছে সায়স্তা আর সস্তা সায়স্তা মানে সস্তা সায়স্তা মানে কি সায়স্তা মানে হচ্ছে সস্তা ঠিক আছে সায়স্তা মানে হচ্ছে সস্তা টাকায় আট মন চাল পাওয়া যায় তো এটা হচ্ছে প্রথম প্রথম প্রশ্ন তারপরে দেখো কি কি জিনিস পড়বা একদম সহজ করে দে যে হোসেন দালা নির্মাণ করেন তাহলে শায়স্তা খান শায়স্তা খান কি করছে শায়স্তা খান হুস্তিনী দালা নির্মাণ করছে ঠিক আছে মীর মুরাদকে দিয়ে হুস্তিনী দালা সে নির্মাণ করা হয়েছে তাহলে হুস্তিনী দালা নির্মাণের যে কৃতিত্ব তাকে কিন্তু দেওয়া হয় সাহেস্তা খানকে দেওয়া হয় তারপর দেখো তারপর হচ্ছে মগ জলদস্যুদের উৎখাত করেন ঠিক আছে মগ জলদোষদের উৎখাত করেন চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ এই জিনিসটা একটু খানটা একটু গুরুত্বপূর্ণ বুঝছো সাহস্তা খানটা একটু গুরুত্বপূর্ণ সাহেস্তা খানটা একটু গুরুত্বপূর্ণ তারপর দেখো আর কি কি সে সাত গম্বুজ মসজিদ এটা একটু পড়তে হবে ছোটো কাটরা লালবাগের কেল্লা লালবাগের একটা বিখ্যাত কেল্লা আছে বুঝছো এটা কোনো সুন্দর জায়গা ঘুরতে যারা ডাকায় আছো বা ডাকায় আসবা তা ঘুরতে যাবে ওই জায়গায় লালবাগের কেল্লা ঠিক আছে পরিবিবির মাজার পরিবেবির সমাধি বুড়িগঙ্গার মসজিদ ঠিক আছে খানের মসজিদ পড়ার দরকার নেই এই জিনিসগুলো হচ্ছে খানের বানানো বাংলা থেকে ইংরেজদের বিতরণ এটা হচ্ছে খানের বানানো তাহলে এখান থেকে কিন্তু পড়া কিন্তু খুবই অল্প পড়া কিন্তু খুবই অল্প বাট যদি তুমি সিরি মানে একটু সংক্ষিপ্ত করে নোট করে পড়তে পারো নোট করে বলতে আমার মনে রাখতে পারো যে প্রথম কথা হচ্ছে সে মগ জলদস্যুদের বিতাড়িত করছে তাহলে মগ জলদস্যু যারা ছিল মগ জলদস্যু যারা ছিল ঠিক আছে তাদেরকে বিতাড়িত করছে আমাদের খান চট্টগ্রামের নামকরণ করছে ইসলামাবাদ তাহলে মগ জলদস্যু বিদায় প্লাস হচ্ছে চট্টগ্রামের নামকরণ করছে কি ইসলামাবাদ চট্টগ্রামের নামকরণ করছে হচ্ছে ইসলামাবাদ ঠিক আছে এবং সে হুসেনি দালান নির্মাণ করছে হুসেনি দালান তারপর হচ্ছে হুসেনি দালান হুসেনি দালান এবং তার সময় হুসেনি দালান এবং তার সময় টাকায় কতটুকু চাল পাওয়া যেত এক টাকায় হচ্ছে আট মন চাল পাওয়া যেত ঠিক আছে এতটা সস্তা করে দিছে সায়স্তা সস্তা আট মন চাল আট মন চাল পাওয়া যায়তো ঠিক আছে তারপরে তার কিছু কিছু উল্লেখযোগ্য স্থাপনা যেমন সাত গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ তারপর হচ্ছে ছোটো কাটরা সাত গম্বুজ মসজিদ তারপর হচ্ছে ছোটো কাটরা লালবাগের মাজার কেল্লা বুড়িগঙ্গার মসজিদ এটা তাহলে প্রশ্ন আসবে যে লালবাগের কেল্লা নির্মাণ করছে কে লালবাগের কেল্লা নির্মাণ করছে হচ্ছে শাহেস্তা খান মগ জলদস্যুদের বিতরণ করছে কে প্রশ্ন হচ্ছে এটা মগ জলদস্যুদের বিতাড়িত করছে শাহেস্তা খান তার প্রশ্ন হচ্ছে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখছে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখছে শাহেস্তা খান হুসেন কে নির্মাণ করছে শাহেস্তা খান তারপর হচ্ছে আহ আমলে ঠিক আছে এক টাকায় আট মন চাল পাওয়া যেত শাহস্তা খান খান মেনলি হচ্ছে বাংলার বাংলার নবাব ছিল ছিল সুবেদার সুবেদার খান তারপর সাতগম্বুজ মসজিদ কে বানাইছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছিল কে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছিল আমাদের শাহস্তা খান ঠিক আছে শাহস্তা খান তাহলে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছে কে শাহস্তা খান ঠিক আছে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছে কে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছে হচ্ছে শাহস্তা খান তাহলে এই কয়েকটা লাইন আমাকে শাহস্তা খান থেকে মনে রাখতে হবে এর আগে দেখো এর আগে আমি কিন্তু এর আগে যেটা পড়াইছি সেটা কিন্তু খুব কম ইনফরমেশন ছিল যে ইসলাম খান থেকে আমি কয়েকটা জিনিসই পড়ছি যে বাংলার নিযুক্ত প্রথম সুবিধারকে ইসলাম খান বারাবুইয়াদের দমন করেন কে ইসলাম খান দুলাই খাল খনন কে ইসলাম খান নৌকা বাইচের প্রথম করেন কে ইসলাম খান তাহলে এই চারটা পয়েন্ট তুমি লেগে ফেলবা বাংলা নিযুক্ত প্রথম সুবেদার বারো বাজে দমন দমন করেন দুলায় খাল খন করেন নৌকা বাচ্চার প্রচলন করেন মির্জুলা থেকে একটা জিনিস পড়াইছি যে ঢাকা গেটকে নির্মাণ করছে ঢাকা গেট নির্মাণ করছে মিরজুমলা মির্জুমলা থেকে আল্লাহ রাস্তায় কিছু পড়া লাগবে না তারপরে এলাম এই যে খান এখান থেকে একটু বিষয় পড়তে হচ্ছে যে সে প্রথম কি করছে মগ জলদস্যুদের বিতাড়িত করছে মগ জলদুদের বিতাড়িত করছে তারপর সে হোসেন হুসন নির্মাণ করছে দেন তার সময় টাকায় আটমন চাল পাওয়া যায় সাতগুম্বুজ মসজিদ ছোটো কাটরা লালবাগের কেল্লা মাজার সব বানাইছে এবং বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছে বাংলা থেকে ইংরেজদের বিতরণ করছে আমাদের খান শাহেস্তা খান ওকে ওকে এরপর নবাব দেখো এই যে এতক্ষণ আমরা সুবিধার নিয়ে কথা বলছি যে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধারকে বাংলায় নিযুক্ত প্রথম সুবিধার হচ্ছে ইসলাম খান ঠিক আছে ইসলাম খান দেখো একটু আগে আমরা আলোচনা করছি এই যে জায়গায় বাংলা নিযুক্ত প্রথম সুবেদার হচ্ছে ইসলাম খান ইসলাম খান বাট এখানে আমি বললাম বাংলার প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কলি খান না আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন নবাব এবং হচ্ছে সুবিধার ঠিক আছে তাহলে আমি বললাম একটু আগে যে মুঘল শাসন আমলে মুঘল আমলে মুঘলদের একটা সুবা বা প্রদেশ ছিল হচ্ছে এই বাংলা এবং সে বাংলা থেকে সবসময় ট্যাক্স ট্যাক্স বা খাজনা দিতে হচ্ছে যারা দিত মানে মেইনলি তো মেইন পার্থক্য হচ্ছে এই জায়গায় যে ওখান থেকে দিল্লিতে দিল্লিতে যে মুঘল সম্রাট বসে আছে সে যা বলতো তা ফলো করতো সুবেদার সো মুঘল সম্রাটের কথা সুবেদার মানত ঠিক আছে সুবেদার মানত এবং এবং হচ্ছে টাকা টাকাও দিত সুবেদার হচ্ছে মুঘল সম্রাটকে টাকাও দিত বাট নবাবরা কী করতো নবাবরা কিন্তু এই জায়গায় মুঘলদের কথা মানতো না মুঘলদেরকে কিছু পরিমাণ টাকা সে দিত এতটুকু ঠিক আছে বাট সে সেখানে স্বাধীনভাবে হচ্ছে তোমার রাজত্ব পরিচালনা করতো যে মুস আমি নবাব ধরো আমি যখন সুবেদার আমি যখন সুবেদার তখন আমি দিল্লির কথা মানতেছি দিল্লির কথা উঠতেছি দিল্লির কথা বসতেছি বাট আমি যখন নবাব তখন আমি নিজের মতো চলতেছি আমি কারো কথা শুনতেছি না জিনিসটা হচ্ছে এরকম ধরো আমি আমার বাবা আমার বাবা আমাকে যা যা বলতেছে আমি তাই তাই শুনতেছি ঠিক আছে এবং আমি আমার বাবাকে টাকা দিচ্ছি আমি আমার বাবাকে টাকা দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি হবো সোবেদার বাট আমি আমার বাবার কথা শুনতেছি না আমার নিজের মতো কাজ করতেছি বা আমার কিছু একটা অংশ তাও আমার কিছু একটা অংশ আমি আমার বাবাকে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে আমি হবো নবাব তার মানে নবাবরা ছিল স্বাধীন ঠিক আছে নবাবরা কি নবাবরা হচ্ছে স্বাধীন দেখো তোমার পরীক্ষাটা জীবন আমার নবাব আর সোবেদারের পার্থক্য আসবে না তোমার আমার মনে হলো তোমাদেরকে এটা একটু পড়ানো উচিত কারণ তাহলে তুমি সারা জীবনে একটা একটা ইয়েতে থাকবা যে ভাই নবাব আর সোবেদার কি তারপরে তুমি সারা জীবনে একটা আফসোস থাকো যে ভাই সুলতান কারা আবার মুঘল কারা তাই না এখন জিনিসগুলো খুবই ক্লিয়ার তোমার পরীক্ষাতে কখনোই আসবে না পরীক্ষাতে কখনোই আসবে না যে নবাব আর পার্থক্য কি আচ্ছা ওকে তোমাকে দেখালাম যে আমি কত সুন্দর বুঝাইতে পারি এটা তোমাদেরকে বুঝাইলাম আচ্ছা তাহলে বাংলার প্রথম নবাব হচ্ছে মুর্শিদ কলি খান ঠিক আছে তোমরা নিজেরাও পড়াতে পারবা আমি যা পড়াইছি না তোমার নিজেরাও অনেকে পড়াতে পারবা এটা তাহলে বাংলার প্রথম দেখো প্রশ্ন হচ্ছে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে যে বাংলার প্রথম সুবেদার বললে ইসলাম খান বাংলার প্রথম নবাব বললে মুর্শিদ কুলি খান ঠিক আছে মুর্শিদ কুলি খান শেষ বাংলার প্রথম স্বাধীন নবাব আল্লাহর হস্তে হবে না ঠিক আছে তাহলে এই মুর্শিদ কুলি খান থেকে একটাই পড়া এটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাবকে বাংলার প্রথম স্বাধীন নবাবকে বাংলার প্রথম স্বাধীন নবাবকে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান ঠিক আছে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে কুলি খান আচ্ছা তারপরে আসো আলিবুদ্দি খান ঠিক আছে আলিবুর্দি খান তাহলে আলিবুর্দি খানও তো নবাব ছিল এবং মারাঠাদের হাত থেকে বাংলা জনগণকে রক্ষা করেন মারাঠাদের হাত থেকে বাংলা জনগণকে রক্ষা করেন এখন মারাঠারা কি ছিল মারাঠারা ছিল হচ্ছে বর্গি মারাঠারা ছিল হচ্ছে বর্গি ওই যে একটা কবিতা আছে না খোকা গোমালো পারা জোরালো বর্গি এলো দেশে তারপর কি তারপর লাইন কি খোকা গোমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে তারপর হচ্ছে কোন জায়গাতে দান খেয়েছে খাজনা দিব কিসে এরকম একটা কবিতা ছিল বুলবুলিতে কোকা গোমলো পারা জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে দান খেয়েছে খাজনা দিব কিসে ঠিক আছে সেই হ্যাঁ সেই সেই মারাঠারা ছিল বর্গি বুঝছো সেই মারাঠাদের হাত থেকে বাংলা জনগণকে রক্ষা করছে হচ্ছে আলিবুর্দি খান আলিবুর্দি খান এবং আলিবুর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না তার দুইটা কন্যা সন্তান ছিল তিনটা কন্যা সন্তান ছিল বুঝছো তিনটা কন্যা সন্তান ছিল সবার বড় হচ্ছে আমিনা বেগম ঠিক আছে আমিনা বেগম তারপরে হচ্ছে গোসেটি বেগম ঠিক আছে এরপর আরেকজন ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ না ঠিক আছে এই তিন দুইজন হচ্ছে গুরুত্বপূর্ণ আমিনা বেগম আর হচ্ছে গোসেটি বেগম আমিনা বেগম আমিনা বেগমের ছেলে হচ্ছে নবাব সিরাজুদ্দোলা যেহেতু আলিবুদ্দী খানের কোন আলিবুর্দি খান ঠিক আছে আলিবুর্দি খান এই আলিবুর্দি খান আলিবুদ্দি খানের যেহেতু পুত্র সন্তান ছিল না তা আলিবুর্দি খান হচ্ছে পরবর্তী ক্ষমতা দিয়ে যায় হচ্ছে আমিনা বেগমের ছেলে সিরাজুদ্দোলাকে

কলকাতার নাম কলকাতার নাম আলীনগর কে রাখছে আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট ক্লাস হবে ওকে তারপর আমরা শেষ করে ফেলবো আধা ঘন্টা চল্লিশ মিনিট আশা করি শেষ হয়ে যাবে তাহলে কলকাতা জয় করে কলকাতার নাম আলীনগর কে রাখছে কলকাতার নাম আলীনগর রাখছে আমাদের সিরাজ উদ্দোলা সিরাজুদ্দোলা ঠিক আছে সিরাজ তাহলে সিরাজুদ্দোলা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব বাংলার শেষ স্বাধীন নবাবকে সিরাজুদ্দৌলা এবং কলকাতা জয় করে কলকাতা জয় করে কে কলকাতা জয় করে ঠিক আছে এর নামকরণ কে আলীনগর করছিল আলিবর্দি খানের নামে আলীনগর করছিল কে এটা হচ্ছে কে করছিল এটা হচ্ছে তোমার সিরাজ উদ্দোলা করছিল ঠিক আছে উদ্দোলা দেখো এটা উনিশশো সাতান্ন হবে না এটা সতেরো সাতান্ন ঠিক আছে উনিশশো সাতান্ন এটা ভুল দিচ্ছে ঠিক আছে আলীনগর পলাশি যুদ্ধ কবে কবে হয়েছে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তাই না তেইশে জুন তাহলে তেইশে জুন কথাটা খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা একটু ইন্টারলিঙ্ক করি আমরা একটু আমরা দেখি আমাদের মনে আছে কিনা একটা ঘটনা ঘটছে সতেরো সতেরো জুন সতেরো একটা ঘটনা ঘটছে জুন উনিশশো উনপঞ্চাশ উনপঞ্চাশ সালে হচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে মুামী লীগ আওয়ামী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সালে বা তেসে জুন সতেরো সাতান্ন সালে পলাশির প্রান্তরে যেটা হচ্ছে বর্তমানে আহ ভারতের মুর্শিদাবাদ জেলা এটা ঢাকার পলাশী না এটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদের হচ্ছে পলাশি ঠিক আছে সেই জায়গা সেই জায়গা ঠিক আছে সেই জায়গা তাহলে সেই জায়গায় হচ্ছে আমাদের পলাশি যুদ্ধ হয়েছে ইংরেজদের এবং নবাব শিরদু মাঝখানে তার পরবর্তীতে ইংরেজরা হচ্ছে বাংলা তারা স্থাপন করে গাটি স্থাপন করে তো এই জন্য এটাকে বলা হয় বাংলার শেষ স্বাধীন নবাব তাহলে প্রথম কথা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান তাই না নবাব মুর্শিদুল কুলি খান বাংলার প্রথম নবাব স্বাধীন নবাব সে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান আর বাংলার শেষ স্বাধীন নবাবকে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাবকে এটা হচ্ছে নবাব সিরাজ তাহলে বাংলার প্রথম সুবিধারকে বাংলার প্রথম সবেদার হচ্ছে ইসলাম খান ঠিক আছে বাংলার শেষ প্রথম ছোবেদার হচ্ছে ইসলাম খান ঠিক আছে ইসলাম খান আচ্ছা তারপর দেখো এখানে এই জিনিসটা আমরা পড়ে ফেলছি ঠিক আছে এখান থেকে এই জিনিসটা পড়ে ফেলছি একটু দেখো এখানে সব কিছুই সব কিছুই পড়তে হবে না একটু খেয়াল করো যে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল হচ্ছে গৌর ঠিক আছে গৌর এই যে আমরা চামা নবাবগঞ্জ মুর্শিদাবাদ এই এরিয়াটা ছিল সুলতানি আমলে বাংলার রাজধানী আর মৌর্য গুপ্ত বংশ যেটা আমরা আলোচনা করছি মৌর্য গুপ্ত বংশ তখন বাংলার রাজধানী ছিল হচ্ছে এই জায়গায় রাজধানী ছিল হচ্ছে পাটালিপুত্র পাটালীপুত্র এই যে আলাউদ্দিন হুসেন শাহকে নিয়ে আমরা কথা বলছি আলাউদ্দিন হুসেন শাহ মনে আছে এই আজকের ক্লাসের প্রথমে আলাউদ্দিন হুসেন শাহ হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ এবং আলাউদ্দিন হুসেন শাহ হচ্ছে নৃপতি তিলক বা জগৎভূষণ উপাধি পাইছে এবং তাকে বাংলার আকবর বলা হতো এবং বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান ছিল ঠিক আছে আমাদের আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন শাহ কি ছিল বলো আলাউদ্দিন হুসেন শাহ বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান ছিল এবং তার সময় বাংলার রাজধানী হচ্ছে এক ডালা এক ডালা ঠিক আছে এটা একটা মনে রাখবা গৌরব শশাঙ্কের সময় কি ছিল গৌরব শশাঙ্কের সময় ছিল কর্ণ সুবর্ণ তোমাদেরকে পড়াইছি গৌরব শশাঙ্ক ঠিক আছে শশাঙ্কের সময় বাংলার রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ ঠিক আছে এটা পড়বা সেন বংশ হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ বা যেটাকে নদিয়া বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের সময় কিন্তু পাটালিপুত্র ছিল ঠিক আছে ঈশা খান সময় ছিল সোনারগাঁও ঈশাখা ঈশাখা তোমার মনে আছে না ঈশাখা বাংলা বারো বিরোধের মাঝখানে সব থেকে প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ ঈশাখা ঠিক আছে সেটা সোনারগাঁওতে ছিল তোমরা ছোটোবেলায় পড়ে আসছো এটা সোনারগাঁওতে ছিল আর লক্ষণ সেন ছিল কি নদিয়া তোমাদের মনে আছে লক্ষণ সেন সেন বংশ নবদ্বীপ বা হচ্ছে নদিয়াতে ঠিক আছে নবদ্বীপ বা নদীয়াতে কেবিটাকে চন্দ্রদ্বীপ না কেউ চন্দ্রদ্বীপ বলো না চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ছি একটু আমরা এই ক্লাসের আগেই পড়ছি এখানে জাস্ট একটু দেখানো যে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল হচ্ছে গৌর আর গুপ্ত বংশের সময় ছিল হচ্ছে পাটালিপুত্র আর চন্দ্রগুপ্ত এই এসামের কিন্তু আল পাটালিপুত্র ছিল আলাউদ্দিন হুসেন শাহ যে হচ্ছে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা তার সময় ছিল হচ্ছে এক ঢালা এক ডালা আর শশাঙ্কের সময় কোথায় ছিল শশাঙ্কের সময় বলো সবাই বলো মুখে মুখে বলো শশাঙ্কের সময় কে ছিল শশাঙ্কের সময় ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ ঈশাখার সময় বাংলা রাজধানী কী ছিল ঈশাখার সময় বাংলা রাজধানী কোথায় ছিল সোনারগাঁও তাই না সোনারগাঁও রাজধানী ছিল সোনারগাঁও এবং তারপর লাস্ট হচ্ছে লক্ষণ সেন বা হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা যে ছিল তাদের রাজধানী হচ্ছে নবদ্বীপ বা হচ্ছে নদীয়া নবদ্বীপ বা নদীয়া ঠিক আছে তাহলে বারো বুইয়া বারো বুইয়া ভুইয়া মান হচ্ছে জমির মালিক ঠিক আছে বারো বুইয়া মান হচ্ছে জমির মালিক আর বারো বলতে এখানে বারো জনকে বোঝাচ্ছে না অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাচ্ছে না অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে অনির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে ঠিক আছে আর বাংলা বারো বুইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন এটা হচ্ছে ঈশা খান ঠিক আছে ঈশা খান ঈশা খান রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও ঠিক আছে এই জিনিসটা পড়বা আর বারো বুইয়াদের দমন করা হয় কার সময় এই জিনিসটা পড়বা ঠিক আছে বারো বুঁয়াদের দমন করা হয় কাদের সময় এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের সময় আর বারো বুঁয়া দমন সর্বশ্রেষ্ঠ কে ছিল সর্বশ্রেষ্ঠ ছিল হচ্ছে ঈশা খান ঠিক আছে তাহলে এখান থেকে পড়া কিন্তু খুবই কম বারো বুঁয়া থেকে তেমন কোনো পড়াই নাই বারো বুঁয়া থেকে তেমন কোনো পড়াই নাই বারো বুঁয়া থেকে প্রথম পড়া হচ্ছে বারো বুঁয়াদের নেতা কে ছিল থেকে ইম্পর্টেন্ট কে ছিল ঈশা খান ঈশা খান বারো রাজধানী কোথায় ছিল বারো রাজধানী হচ্ছে সোনারগাঁও বারো রাজধানী ছিল হচ্ছে সোনারগাঁও এবং বারো দমন করা হয় কার সময় বারো দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময় বারো দমন করা হয় কার সময় বারো দমন করা হয় কার সময় বারো দমন করা হয় সম্রাট জাহাঙ্গীরের সময় সম্রাট জাহাঙ্গীরের সময় সম্রাট জাহাঙ্গীরের সময় আচ্ছা এরপর আসো বণিক ঠিক আছে কোন কোন বণিক কারাকারা প্রথম বাংলাদেশে আসছে এটা মনে রাখার জন্য একটা ছন্দ আছে ঠিক আছে এটা হচ্ছে এই ও ডি ইএফ ঠিক আছে কারা কারা আসছে কার পরে কারা আসছে পডেফ ঠিক আছে পড পডেফ ঠিক আছে পডেফ এত স্লাইডে তো পড়া দেখে ভয় পাওয়ার কিছু নাই স্লাইড দেখে হচ্ছে অনেকে ভয় পেয়ে যাও কেন ভয় পেয়ে যাও আমি কি সব পড়াইছি আমি তো কিছুই পড়াই নাই স্লাইড থেকে স্লাইডের ফিফটি পার্সেন্ট অংশও পড়াই নাই একদম মোটা দাগে খুব কম ইনফরমেশন পড়াইছি ঠিক আছে সব জায়গায় সব লেকচারে তুমি দেখবা যাতে আমি একটা জিনিস বারবার রিপিট করতেছি দেখে তোমাদের কমেন্ট পড়তেছি দেখে বা নিচের দিকে থাকে তোমাদের কমেন্ট পড়তেছি এই জন্য টাইম বেশি লাগতেছে তাহলে এগুলো পড়াতে হাইয়েস্ট এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আচ্ছা দেখো তাহলে এখন পডেফ পথে হচ্ছে পর্তুগিজ পথে কি পথে হচ্ছে পর্তুগিজ তাহলে সবাই একটু বলো আমার সাথে সাথে যে ভারতের উপমহাদেশে যে বণিকরা আসে তাদের ভিতরে যে সিরিয়ালটা এটার নাম কি এটা হচ্ছে পডেফ সবাই একটু কমেন্ট করো পডেফ তো একটু কমেন্ট করো কমেন্ট করলে মনে থাকবে পডেফ পর্তুগিজ ওতে হচ্ছে উলন্দাস ওতে হচ্ছে উলন্দাস উলন্দাস কারা উলন্দাস হচ্ছে ডাচ বা হচ্ছে নেদারল্যান্ডস বংশোদ্ভূত যেসব বণিকরা ছিল এরা হচ্ছে উলন্দাস উলন্দাস মানে হচ্ছে ডাচ বা হচ্ছে নেদারল্যান্ডস বংশোদ্ভূত আর ডি ডিতে হচ্ছে দিনেমার ডিতে হচ্ছে কি ডিতে হচ্ছে দিনেমার ঠিক আছে দিনেমার এই ছন্দটায় গত বছর পড়াইছিলাম এবং এখান থেকে একটা প্রশ্ন আসছে যে বণিকদের মাঝখানে প্রথম কে আসছে প্রথম আসছে পর্তুগিজরা একদম ক্লাসে একদম বোর্ড করে বলে দিয়েছিলাম ঠিক আছে পডেফ তাহলে পিতে হচ্ছে পর্তুগিজ ওতে হচ্ছে অলন্দাজ যেটাকে ডাচ বলা হয় ডাচ দিতে হচ্ছে দিনেমার দিনেমারা ছিল ডেনমার্কের অধিবাসী দিনেমারটা ছিল ডেনমার্কের অধিবাসী ঠিক আছে ডেনমার্কের অধিবাসী আর ই ইতে হচ্ছে ইংলিশ বা হচ্ছে ইংরেজরা ইতে হচ্ছে ইংলিশ বা হচ্ছে ইংরেজরা ইতে হচ্ছে ইংলিশ বা ইংরেজরা আর ফ ফতে হচ্ছে ফরাসিরা ফরাসিরা ঠিক আছে ফরাসিরা পডেফ তাহলে পিতে হচ্ছে পর্তুগিজ ওতে হচ্ছে উলন্দাজ ডিতে হচ্ছে দিনেমার ডিতে হচ্ছে কি ডিতে হচ্ছে দিনেমার ঠিক আছে ইতে হচ্ছে ইংরেজ আর হচ্ছে 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 ফরাসি ফরাসি ঠিক আছে পর্তুগিজ উলন্দাজ বা ডাস দিনেমার বা হচ্ছে ডেনমার্কের নাগরিক দিনেমার বা হচ্ছে ডেনমার্কের আর এফ ইতে হচ্ছে ইংরেজ এফতে হচ্ছে ফরাসি তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম ভারতবর্ষে কে আসেন ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম ভারতবর্ষে আসেন হচ্ছে পর্তুগিজরা প্রথম আসেন হচ্ছে পর্তুগিজরা সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইউরোপীয় বণিকদের মাঝখানে কে প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন এটা হচ্ছে ফরাসিরা যে যারা যারা আসছে তারা সবাই কিন্তু ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে কারো উদ্দেশ্যে কিন্তু এখানে ক্ষমতা দখল ছিল না বাট প্রথম ক্ষমতা দখলের চেষ্টা করা হচ্ছে ফরাসিরা ঠিক আছে ফরাসিরা ওকে আর ফরাসিরা চেষ্টা করলেও ফরাসিরা এখানে এখানে হচ্ছে তোমার ফরাসিরা এখানে তোমার শাসন সাম্রাজ্য স্থাপন করার চেষ্টা করলেও আলটিমেটলি কিন্তু তারা সফল হয় নাই আলটিমেটলি সাম্রাজ্য স্থাপনের সফল হয়েছে কে আলটিমেটলি সাম্রাজ্য স্থাপনের ইচ্ছা থেকে সফল হয়েছে হচ্ছে ইংরেজরা ঠিক আছে ইংরেজরা তাহলে প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করেন হচ্ছে ফরাসিরা বাট সফল হন হচ্ছে ইংরেজরা সফল হন হচ্ছে ইংরেজরা আর বাস্কোদা গামা কখন ভারতবর্ষে আসেন বাস্কোদা গামা বাস্কোদা গামা কখন ভারতবর্ষে আসেন ঠিক আছে কখন ভারতবর্ষে প্রথম আসেন এটা হচ্ছে চোদ্দোশো সালে চোদ্দোশো সালে কালিকট বন্দরে ঠিক আছে কালিকট বন্দরে এটা একটু পুরো যে বাস্কোদা গামা বাস্কোদা গামা বাস্কোদা গামা বাস্কোদা গামা ভারতবর্ষে প্রথম আসেন কোথায় কত সালে চোদ্দোশো সালে কালিকট বন্দরে চোদ্দোশো সালে কালিকট বন্দরে বাস্কোদা গামা প্রথম ভারতবর্ষে আসেন চোদ্দোশো সালে কালিকট বন্দরে ঠিক আছে বাস্কোদা গামা উনি একটা পর্তুগিজ নাবিক তিনি ভারতবর্ষে আসেন চোদ্দশো সালে ঠিক আছে কালীকোট বন্দর তাহলে এখান থেকে পড়া কিন্তু খুবই কম প্রথম পড়া হচ্ছে কারা কারা আর্সে পডেফ ঠিক আছে পর্তুগিজ তারপর হচ্ছে উলন্দাস দিনেমার তারপর হচ্ছে ইংরেজ তারপর হচ্ছে ফরাসি পডেফ তারপর প্রশ্ন হচ্ছে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কে আসছে ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম কে আসছে ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম আসছে হচ্ছে আমাদের পর্তুগিজরা ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম কে আসছে বলো পর্তুগিজরা আর ইউরোপীয় বণিকদের মাঝখানে প্রথম সাম্রাজ্য স্থাপনের চেষ্টা কে করছে সাম্রাজ্য স্থাপনের চেষ্টা করছে হচ্ছে ফরাসিরা ব্যর্থ হওয়ার পর ইন্দোজরা সফল হয়েছে ইন্দোজরা সাম্রাজ্য স্থাপন করতে পারছে এবং দা গামা ভারতবর্ষে আসেন চোদ্দোশো আটানব্বই সালে কালিকট বন্দর ভারতের একটা বন্দর হচ্ছে কালিকট সেই কালিকট বন্দরে আসছে আমাদের দা গামা ওকে তারপর আসো এই জায়গায় তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সেরাজ এটা তো সবাই জানো তিনি কলকাতার নাম চেঞ্জ করে রাখছে আলীনগর যেটা একটু আগে আমরা পড়ছি যে কলকাতার নাম চেঞ্জ করে সে রাখছে কি আলীনগর আর পলাশি যুদ্ধ কবে হয়েছে এটা আমরা তোমাকে বলছি পলাশি যুদ্ধ কখন হয়েছে তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে এখন দেখো পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধে কিন্তু ইংরেজরা নবাবকে হারায় দেয় পলাশির যুদ্ধে ইংরেজরা নবাবকে হারায় দেয় ঠিক আছে ইংরেজরা নবাবকে হারায় দেয় দেন ইংরেজরা কাকে ক্ষমতায় বসায় ইংরেজরা ক্ষমতায় বসায় হচ্ছে মীর কাশিম ঠিক আছে মীর কাশিম মীর কাশিম মীর কাশিম হচ্ছে মির জাফরের জামাতা বুঝছো মীর কাশিম ছিল মীর জাফরের মেয়ের জামাই ঠিক আছে মির জাফরের মেয়ের জামাই মির জাফরের জামাতা তখন একটা যুদ্ধ হয় যেটা গেল বক্সারের যুদ্ধ বক্সার বক্সার হচ্ছে ভারতে বিহারের একটা জায়গা ভারতে বিহার একটা রাজ্য আছে না সেই রাজ্যের একটা জায়গা হচ্ছে বক্সার সেই বক্সারে একটা যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং মীর কাসিমদের মাঝখানে দেখো সিরাজ যখন তারা মেরে ফেললো পলাশি যুদ্ধে সিরাজ মারা যাওয়ার পর ইংরেজরা কাকে বসাইছে প্রথমে মির্জাফরকে বসাইছিল পরে মির্জাফরকে উঠা দিয়ে মীর কাশিমরা বসাইছে বুঝছো ক্ষমতায় সেই মীর কাসিমের সাথে একটা যুদ্ধ হয়েছে এর নাম হচ্ছে বক্সারের যুদ্ধ ঠিক আছে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ ঠিক আছে বক্সারের যুদ্ধ তাহলে এরপর দেখো বর্গী নামে কারা পরিচিত মারাঠারা মারাঠাদেরকে বলা হয়তো বর্গী আচ্ছা অন্ধকূপ হত্যাকল্প কাহিনী এটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এটা মানে হচ্ছে ওই টাইমে প্রচলন ছিল যে কয়েকজনকে কয়েকজনকে হচ্ছে তোমার একটা একটা কূপ করে সেখানে হচ্ছে ফালাই দিয়েছিল কিছু কিছু ইংরেজকে ঠিক আছে মানে একটা দুর্গে তোমার হচ্ছে একটা কূপে কূপ করে একটা গর্ত করে সেখানে ফালাই দিয়েছিল দিয়ে মেরে ফেলছিল এরকম একটা কাহিনী প্রচলিত ছিল কল্প এটা ইম্পর্টেন্ট না একবার রিডিং পড়বা যে অন্ধকূপ কল্প কাহিনীটা কোন জায়গায় কলকাতার ফোর্ট উইলিয়ামসে কত সালের দরকার নাই যে অন্ধকূপ কল্পকাহিনীটা কল্পকাহিনীটা অন্ধকূপ হত্যা কল্প কাহিনীটা কোথায় এটা হচ্ছে কলকাতার ফোর্ট উইলিয়ামে ঠিক আছে ফোর্ট উইলিয়ামে আর কিছুই লাগবে না আসলে এখান থেকে এখান থেকে যা যা আছে সব পড়াইছে যে বাংলার শেষ স্বাধীন নবাবকে এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বাংলার শেষ স্বাধীন নবাবকে বাংলার শেষ স্বাধীন নবাবকে বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এটা হচ্ছে প্রথম প্রশ্ন তারপর হচ্ছে হুম ঠিক আছে এবং সেরাজ কলকাতার নাম পরিবর্তন করে রাখেন হচ্ছে আলীনগর আলীনগর এটা পড়তে হবে বক্সারের যুদ্ধ কাদের মাঝখানে হয়েছে বক্সারের যুদ্ধ কাদের মাঝখানে হয়েছে বক্সারের যুদ্ধ কাদের মাঝখানে হয়েছে এটা একটা পড়ব এটা হচ্ছে মীর কাশিম এবং হচ্ছে ইংরেজদের মাঝখানে মীর কাশিম এবং ইংরেজদের মাঝখানে এবং অন্ধ খুব খত্তা এটা কোথায় কলকাতার ফোর্ট উইলিয়ামসে ফোর্ট উইলিয়ামসে ফোর্ট উইলিয়ামসে এ পর্যন্ত ক্লিয়ার কি নামে একটু বলো সবাই এভরিথিং ক্লিয়ার কিনা আমাকে একটু বলো এরপর আরেকটু বাকি আছে আরো বিশ পঁচিশ মিনিট লাগবে বিশ পঁচিশ মিনিট বেশি লাগবে আর আমাকে বলো ক্লিয়ার কিনা ওকে সো অন্ধকোপ নিয়ে বিস্তারিত করার কোনো দরকারই নাই আচ্ছা তো বাংলা এগারোশো ছিয়াত্তর সনে একটা দুর্ভিক্ষ হয়েছিল তখন ইংরেজি হচ্ছে সতেরো সত্তর খ্রিস্টাব্দ এটা একটু পৈর ঠিক আছে তখন এটাকে বলা হয় ছিয়াত্তরের মনন্তর এখানে অনেক মানুষ মারা গেছিল বুঝছো অনেক মানুষ মারা গেছিল আচ্ছা তারপরে একটা জিনিস পড়বা যে ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিল এটা ছিল হচ্ছে লর্ড কার্টিয়ার ঠিক আছে লর্ড কার্টিয়ার এই লাইন পড়বা যে লর্ড কার্টের কখন ছিল ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর ছিল তারপরে এই জিনিস পড়বা যে উপমহাদেশের ইংরেজ শাসকদের মধ্যে সবথেকে বেশি সাম্রাজ্যবাদী কে ছিলেন হচ্ছে লর্ড ডালহেউি লর্ড ডালহেউ ঠিক আছে এদের সময় আমরা বিস্তারিত পড়বো বাট এখান থেকে এই তিনটা লাইন আমাকে একটু পড়তে হবে তিনটা জিনিস একটু পড়তে হবে প্রথম কথা হচ্ছে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল ইংরেজি কত খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল ইংরেজি কত খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে তখন বাংলা ছিল এগারোশো ছিয়াত্তর সন ঠিক আছে তখন বাংলা ছিল এগারোশো ছিয়াত্তর সন তাহলে ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা এগারোশো ছিয়াত্তর সন আর ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিল লর্ড কার্টিয়ার লর্ড কার্টিয়ার তারপর প্রশ্ন হচ্ছে কোন ইংরেজ শাসক যে সব থেকে বেশি সাম্রাজ্যবাদী ছিল তার নাম হচ্ছে লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি ঠিক আছে তাহলে উপমহাদেশে ইংরেজ শাসকদের মধ্যে সবথেকে বেশি সাম্রাজ্যবাদী কে ছিল সবথেকে ছিল হচ্ছে লর্ড ডাল হউ আচ্ছা এরপর এই জায়গাটাতে ঠিক আছে এই জায়গাটাতে দেখি আর কয়টা স্লাইড বাকি আছে পঞ্চান্ন নং স্লাইডে আছে আমাদের মোট স্লাইড আছে হচ্ছে তিয়াত্তরটা তার মানে হচ্ছে প্রায় আঠারোটার মতো স্লাইড বাকি আছে বেশিক্ষণ লাগবে না তাহলে এখান থেকে দেখো এরা ছিল বাংলা মানে ইংরেজরা যখন যখন তোমার শাসন শাসন করছে করছে কোম্পানি ইংরেজ তখন ইংরেজদের কিছু প্রতিনিধি কিন্তু এখানে ছিল ঠিক আছে আচ্ছা সাম্রাজ্যবাদী মানে কি সাম্রাজ্যবাদী মানে হচ্ছে তারা এই জায়গায় এসে এই জায়গার ক্ষমতা দখল করার চেষ্টা করছে এই জায়গায় যারা শাসন করতো যে রাজা বাদশাহ বা যারা ছিল নবাব যারা ছিল এদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা করে নিজেরা ক্ষমতায় বসতে যাচ্ছে এটা হচ্ছে সাম্রাজ্যবাদী তার পরবর্তীতে কিন্তু ইংরেজরা কিন্তু বাংলাকে শাসন করছে জানো না তোমরা পড়ছো যে ব্রিটিশ আমলে প্রায় দুইশো বছর ইংরেজরা বাংলাকে শাসন করছে তাহলে ওটা তো মেনলি কী ছিল তুমি চিন্তা করো আগে আমাদের এখানে আগে 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 আমাদের এখানে আগে আমাদের এখানে কী ছিল বলো তো আগে আমাদের এখানে তো তোমার নবাবরা শাসন করতো এর আগে সুবেদার ছিল সুবেদার ছিল নবাব ছিল পরবর্তীতে ইংরেজরা চলে আসলো ইংরেজরা শাসন করা শুরু করলো বুঝে না দিল্লি টিল্লি যা আছে সব ইংরেজরা শাসন করা শুরু করলো তাহলে এই যে ব্রিটিশ শাসন ঠিক আছে ব্রিটিশ শাসনটা হলো তাই না ব্রিটিশ শাসন তো দিল্লিতে তখন মুঘলরা কিন্তু ছিল মুঘলরা ছিল বাট এই বাংলাতে কিন্তু পরবর্তী ইংরেজরা শাসন করছে তাহলে নবাবদের থেকে ক্ষমতা কিন্তু ইংরেজরা নিয়ে নেয় তাই না নবাবদের নবাবদের থেকে ক্ষমতা কিন্তু ইংরেজরা নিয়ে নেয় তাহলে এই ইংরেজরা সাম্রাজ্যবাদী ছিল মানে তারা ক্ষমতা দখল করার ইচ্ছা ছিল খারাপ একটা ইচ্ছা ছিল এই জন্যই কিন্তু তারা পরবর্তী নিতে পারে এটা সো তখন ইংরেজরা যখন ক্ষমতা দখল করলো যে উনিশ তোমার সতেরো সাতান্ন সালে পলাশি যুদ্ধের পর বক্সারের যুদ্ধের পর তখন তো ইংরেজরা কিন্তু এই জায়গার যুদ্ধের পরে তারা কিন্তু জয়ী হইলো সো ইংরেজরা কিন্তু এখন ক্ষমতায় তাহলে ইংরেজরা ক্ষমতায় আসার পর বক্সারের যুদ্ধের সাল লাগবে না মাওয়া বক্সারের যুদ্ধের সাল লাগবে না ঠিক আছে রবার্ট ক্লাইভ থেকে কি পড়বা রবার্ট ক্লাইভ থেকে কয়েকটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নরকে ব্রিটিশ গভর্নর মানে হচ্ছে এ কোম্পানির আন্ডারে কোম্পানির আন্ডারে এই যে কোম্পানি শাসন ছিল তাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোম্পানির প্রধান তাকে বলা হয় ব্রিটিশ গভর্নর ঠিক আছে গভর্নর বলা হয়তো তাহলে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিল লর্ড ক্লাইভ বা হচ্ছে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ বা হচ্ছে লর্ড ক্লাইভ ঠিক আছে তারপর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু এর একটু পড়বা দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন ঠিক আছে এরা একটু পড়বা এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন হচ্ছে রবার্ট ক্লাইভ বা হচ্ছে লর্ড ক্লাইব এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে এই দুটো জিনিস পড়লে হবে যে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নরকে এটা তোমাকে পড়তে হবে ইংরেজ সাম্রাজ্যে গোরাপতন করেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোরাপতন করেন কে এটা হচ্ছে লর্ড ক্লাইব আর দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে এটা হচ্ছে রবার্ট ক্লাইব এখানে তিনটা প্রশ্ন এখান থেকে প্রথম প্রশ্ন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নরকে এটা হচ্ছে এটা হচ্ছে রবার্ট ক্লাইব ঠিক আছে রবার্ট ক্লাইব তারপর হচ্ছে ইংরেজ সাম্রাজ্যে গোরা করেন কে এটা তোমাকে পড়তে হবে ইংরেজ সাম্রাজ্যের ঘোরপত্তন করেন কে এটা তোমাকে পড়তে হবে আর দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কে চালু করেন হুম এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা তোমার কমেন্ট একটু পড়ি এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো হ্যাঁ সব ক্লিয়ার বাট ইয়া নাভিজ বলতে ভাইয়া দ্বৈত শাসন কি দ্বৈত শাসন মানে হচ্ছে ইংরেজরা এই যে এই চুক্তি দ্বৈত শাসন ব্যবস্থায় তারা কি করলো তারা বলল যে নবাব থাকবে নবাব থাকবে মানে এই জায়গায় একটা মানে পুতুল সরকারের মতো পুতুল সরকারের মতো একটা সরকার থাকবে বা যত আর্থিক ক্ষমতা যত আর্থিক দায়িত্ব সব কিছু থাকবে কোম্পানির আন্ডারে ঠিক আছে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব আর্থিক দিক দেখাশোনা করবে তাদেরকে অবাধে ব্যবসা বাণিজ্য করতে দিতে হবে কোনো শুল্ক তারা দিবে না ঠিক আছে এবং দেশীয় যেসব ব্যবসায়ী আছে তাদেরকে তাদের ব্যবসা বাতিল করতে হবে সব ব্যবসা করবে হচ্ছে কোম্পানিরা সব টাকা তারা নিয়ে যাবে একটা সরকার সেখানে বসায় রাখবে দ্বৈত শাসন ব্যবস্থা ঠিক আছে মেনলি হচ্ছে নবাবদেরকে রাখবে কিন্তু ওদের হাতে কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা ইংরেজদের হাতে মূলত এটাই ছিল দ্বৈত শাসন ব্যবস্থার মেন জিনিসটা আর কি আচ্ছা আর রবার ক্লাইব কি করে রবার ক্লাইব হচ্ছে আত্মহত্যা করে ঠিক আছে রবার ক্লাইব কি করে রবার ক্লাইব হচ্ছে আত্মহত্যা করে এটা দরকার নাই এটা পরীক্ষাতে কখনোই আসবে না এবার ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিং থেকে কী পড়বা দেখো এত কিছু পড়ার দরকার নাই ওয়ারেন হেস্টিংস থেকে কী পড়বা দুটা জিনিস পড়বা এখান থেকে একটা হচ্ছে উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন এটা পড়বা প্রথম প্রশ্ন তারপর হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্তি করেন ঠিক আছে এই জিনিসটা তোমাকে একটু পড়তে হবে যে ওয়ারেন হেস্টিংসের ওয়ারেন হেস্টিংসের মেন কাজটা কি ওয়ারেন হেস্টিংসের মেন কাজটা কি এটা হচ্ছে উপমহাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন ঠিক আছে শাসন ব্যবস্থা মেনলি এটাই ছিল মানে দ্বৈত শাসন ব্যবস্থা যাই ছিল বাট এটার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই যে কোম্পানির শাসক যারা ছিল এদেরকে বিপুল পরিমাণ ক্ষমতা আর্থিক ক্ষমতা দেওয়া বুঝছো এটাই ছিল দ্বৈত শাসন ব্যবস্থার মেন উদ্দেশ্য আর কি মূলত এটাই বোঝায় দ্রুত শাসন ব্যবস্থা বলতে যে যারা কোম্পানি শাসন তাদেরকে অবাধে বিনিময় অবাধে বাণিজ্য করে দিতে হবে এরকম একটা ধারণা ছিল আচ্ছা এখান থেকে দুইটা জিনিস পড়বে যে উপাদেশের প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন কে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এটা এবং শাসন ব্যবস্থা বিলুপ্তি করেন কে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এই দুইটা জিনিস আর কিছু না লর্ড ক্লাইব থেকে এটাই যে বাংলার প্রথম ব্রিটিশ বাংলারকে ইংরেজি সাম্প্রাজ্য ঘুরাবর্তন করেন কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে রবার ক্লাইব কেন আত্মহত্যা করছে এটাকে জীবনে আসবে তোমার পরীক্ষায় তাও একটু বলি রবার ক্লাইব এত সব কাহিনী করার পর সে লাজ জীবনে অনেক ডিপ্রেশনে চলে যায় অনেক বিচ্ছিন্নতা চলে যায় এবং সে ইংল্যান্ডে তার নিজের বাসায় একদিন আত্মহত্যা করে সুসাইড করে গুলি দিয়ে বন্দুক দিয়ে এবং সে ডিপ্রেশন বা বিষণ্নতা থেকে এসব কাজ করে আচ্ছা ওয়ারেন হেস্টিং থেকে এটা আসবে যে ও আমাদের প্রথম রাজস্ব গঠন করেন কে আর দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্তি করেন কে আচ্ছা লর্ড কর্নওয়ালিস এখান থেকে কী কী জিনিস পড়তে হবে দেখো লর্ড কর্নওয়ালিস থেকে পড়তে হবে এটাই যে তিনি জমিদারি প্রথার সূত্রপাত করেন জমিদারি এবং চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত হয় এই জিনিসটা কি চিরস্থায়ী বন্দোবস্ত এই জিনিসটা কি এই চিরস্থায়ী বন্দোবস্ত আ তোমাদের বইতে বহিপীর নামে একটা একটা ছিল নাটক ছিল ক্লাস নাইন টেনে মনে হয়েছিল সে বহিপীড়ে আমাদের সূর্যাস্ত আইনের কথা বলা আছে এক জমিদার সে তার জমিদারি বাঁচানোর জন্য ঠিক আছে ওই যে বজ্রায় আশ্রয় নেয় তাই না বজরায় এখানে তোমার হাতে মালি হাসে মালি থাকে ওরা জমিদার থাকে ওদের জমিদারি বাঁচায় তাহেরা থাকে ক্ষুদরা থাকে এক বহিপীর আসে এক কুল্লা থাকে তাই না একটা বহিপীর ছিল ঠিক আছে বহিপীড় ছিল তাহলে বই ফিরে এখানে আইনের কথা বলছে আইনটা কি আমি একটু যদি বলি তাহলে দেখো যে চিরস্থায়ী বন্দোবস্ত এই আইনের আওতায় হচ্ছে আমাদের যত জমিদারি আছে সবগুলো হচ্ছে নির্দিষ্ট জমিদারকে দিয়ে দেওয়া হয় স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয় ঠিক আছে ধরো আমি এলাকার জমিদার ইংরেজরা আমাকে আমার জমিদারি একদম সম্পূর্ণভাবে আমার নিজের দায়িত্বে দিয়ে দিল এবং আমাকে বললো যে তুমি প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগে ঠিক আছে প্রত্যেকটা দিন সূর্য অস্ত যাওয়ার আগে আমি তোমাকে ইংরেজটা আমাকে যত টাকা রাজস্বের কথা বলছে তত তত টাকা পরিশোধ করতে হবে যত প্রাকৃতিক বিপর্যয় হোক যত কিছু হোক ঠিক আছে যত কিছু হোক তুমি যদি প্রতিদিনের খাজনা দিতে না পারো তাহলে আমার থেকে সে জমিদারিটা কেড়ে নিবে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সূর্যাস্ত আইন মানে প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার আগে ঠিক আছে ইংরেজদের ইংরেজদের কাছে আমার খাজনা দিতে হবে এটা ছিল সূর্যাস্ত আইন আর চিরস্থায়ী বন্দোবস্ত আইনের মাধ্যমে হচ্ছে তারা আমাকে কিছু জমি দিছে এটা ঠিক একদম স্থায়ীভাবে দিয়ে দিছে বাট আমাকে ডেইলি তাকে খাজনা দিতে হবে এটা খুবই একটা খুবই খারাপ আইন ছিল পরবর্তীতে এটা বাতিল করে দেওয়া হয় আচ্ছা সেটা নিয়ে আমাদের কথা না আমাদের কথা হচ্ছে কে এটার আইন প্রবর্তন করেন এটা হচ্ছে আমাদের কথা লর্ড কর্নওয়ালিস এখান থেকে দুটা জিনিসই পড়তে হবে জমিদারির প্রথার সূত্রপাত প্রথম কথা হচ্ছে জমিদারির প্রথার সূত্রপাত করেন কে জমিদারি সূত্রপাত করেন কে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সুরস্থান প্রবর্তন করার হচ্ছে লর্ড কর্নওয়ালিস ঠিক আছে একটু তাড়াতাড়ি টানতেছি একটু তাড়াতাড়ি টানি আচ্ছা তারপর দেখো লর্ড উইলিয়াম বেন্টিংস এখান থেকে তুমি কি পড়বা ঠিক আছে এখানে একটা জিনিস লর্ড ওয়ালিসকে এখান থেকে কিছু পড়তে হবে না এখান থেকে প্রশ্ন আসবে না লর্ড উইলিয়াম বেন্টিংস এখান থেকে তুমি কি পড়বা এখান থেকে প্রথম পর্ব হচ্ছে সথী প্রথা বিলুপ সতীদাহ প্রথা বিলুপ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিংস কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংস এখান থেকে জাস্ট এই দুইটা জিনিস পড়লে হয়ে যাবে ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্ডিংস থেকে আমরা শুধুমাত্র দুইটা জিনিস পড়বো তোমাদেরকে আমি দেখা দিচ্ছি তোমাদেরকে আমি দেখা দিচ্ছি যে কী কী জিনিস তোমাকে পড়তে হবে ঠিক আছে কী কী জিনিস তোমাকে পড়তে হবে তাহলে লর্ড উইলিয়াম বেন্টিংস থেকে তোমাকে এই দুইটা জিনিসে পড়তে হবে প্রথমটা হচ্ছে সতীদাহ প্রথাকে বিলুপ করেন সতীদাহ প্রথা বিলুপ করেন হচ্ছে আমাদের লর্ড উইলিয়াম বেন্ডিংস কলকাতা মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিংস ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্ডিংস সোফিয়া বলছে বই পড়ে শেষটা অনেক মজা ছিল হ্যাঁ ফিটটা তো খারাপ লাগে না পড়তে আচ্ছা লর্ড ডাল হিউসে এখান থেকে তুমি কি পড়বা লর্ড ডাল হিউসে থেকে কি জিনিসটা পড়বা দুইটা জিনিস পড়বা প্রথম হচ্ছে উপমহাদেশ রেল চালু এটা সবথেকে গুরুত্বপূর্ণ উপমহাদেশে রেল চালু করছে কে এটা সব গুরুত্বপূর্ণ আর বিধবা বিবাহ আইন প্রণয়ন করছে কে এই দুইটা জিনিস দেখছো একদম কমাই দিচ্ছে পড়াশোনা কিন্তু কমাই দিচ্ছে ঠিক আছে একদম কমাই দিচ্ছে এর বাইরে কিছু লাগবে না লর্ড ডাল হিউসে কী করছে উপমহাদেশে রেল চালু করছে সবাই বলো আমার সাথে সাথে বলো সতীদাহ প্রথা কি সতীদাহ প্রথা কি সতীদাহ প্রথা ছিল সতী মানে হচ্ছে এখানে মানে একটা হাজবেন্ড মারা গেলে ওয়াইফকে হচ্ছে পুরাই দিত এরকম একটা প্রথা ছিল এটাকে বলা হয় দাহ প্রথা ঠিক আছে সতীদাহ প্রথা যেটা অনেক আন্দোলন হয় নিষ্ঠুর একটা ই ছিল প্রথা ছিল দেখো ইয়া ও ওর নাম কি নাবিলা এগুলোর পরে তো লাভ নাই এগুলো জীবনের পরীক্ষাতে আসবে না সতীদাহ প্রথা কি জাস্ট এটা মনে রাখো সতীদাহ প্রথা কে প্রণয়ন করছে লর্ড উইলিয়াম বেন্ডিংস তোমরা যখন চান্স পাবা তখন জিকেতে প্রত্যেকটা টপিক্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ডিটেলস আলোচনা করবো আপাতত হচ্ছে মনে রাখো লর্ড উইলিয়াম বেন্টিংস তিনি কি করছে সতীদাহ প্রথা বিলোপ করছে এবং কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে কলকাতা কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে লর্ড ডালহাউসে কি করছে উপমহাদেশে রেল চালু করছে এবং হচ্ছে বিধবা বিবাহ আইন প্রণয়ন করছে এই দুটা জিনিস মনে রাখলে হচ্ছে আর কিছু লাগবে না লর্ড ক্যানিং দেখো ক্যানিং ক্যানিং থেকে কী মনে রাখবা ক্যানিং স্ক্যানিং থেকে হচ্ছে কাগজের মুদ্রা ঠিক আছে কাগজের মুদ্রা চালু করছে ঠিক আছে কাগজের মুদ্রা চালু করছে পুলিশ ব্যবস্থা চালু করছে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে এরকম যে কাগজের মুদ্রার জন্য এই লাইনটা মনে রাখতে পারো কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে পুলিশ পুলিশ ঠিক আছে পুলিশ কি করবে পুলিশ মায়ের চালু করবে তাই না পুলিশ মায়ের চালু করবে ধরো যে কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে পুলিশ তোমাকে মার দিবে ঠিক আছে পুলিশ তোমাকে মার দিবে তাহলে লর্ড ক্যানিং কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে পুলিশ মায়ের চালু করবে তাহলে লর্ড ক্যানিং কি করছে উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করছে এবং পুলিশ ব্যবস্থা উপমহাদেশে পুলিশ ব্যবস্থা চালু করছে ঠিক আছে তাহলে ক্যানিংয়ের জন্য আমরা ক্যান ক্যান করা যাবে না ঠিক আছে তাহলে ক্যান ক্যান করা যাবে না তাহলে কাগজের মুদ্রার জন্য ক্যানকেন করা যাবে না কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে পুলিশ মায়ের চালু করবে ঠিক আছে লর্ড ক্যানিং কাগজের মুদ্রা এবং হচ্ছে পুলিশ ব্যবস্থা পুলিশ ব্যবস্থা চালু করছে ঠিক আছে পুলিশ ব্যবস্থা চালু করছে তারপর দেখো লর্ড মেয়র এখান থেকে একটা জিনিসই তোমাকে পড়তে হবে লর্ড মেয়র এখান থেকে আদমশুমারী প্রবর্তন খুবই গুরুত্বপূর্ণ যে উপমহাদেশে আদমসুমারী প্রবর্তন করেন কে প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে উপমহাদেশে আদম সুমারী প্রবর্তন করেন কে উপমহাদেশে আদম সুমারী প্রবর্তন করেন কে এটা হচ্ছে লর্ড মেয় তাহলে উপমহাদেশে আদম প্রবর্তন করেন লর্ড ঠিক আছে লর্ড রিপন লর্ড রিপন থেকে একটা জিনিসই পড়বা লর্ড রিপন থেকে এটা হচ্ছে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন হান্টার কমিশন তাহলে প্রশ্ন হবে এটা যে শিক্ষা সংস্কারের জন্য শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন কে গঠন করেন শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন কে গঠন করেন শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন হচ্ছে লর্ড রিপন ঠিক আছে তাহলে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং থেকে কি পড়বা কাগজের মুদ্রার জন্য ক্যান ক্যান করলে পুলিশ মার্চ চালু করবে তাহলে কাগজের মুদ্রা চালু করছে ক্যানিং লর্ড ক্যানিং আর পুলিশ ব্যবস্থা চালু করছে লর্ড মেও থেকে একটা প্রশ্ন প্রশ্নটা কি উপমহাদেশে আদম সমারি প্রবর্তন করেন কে উপমহাদেশে আদম সমারি প্রবর্তন করেন কে এটা হচ্ছে লর্ড মেও লর্ড মেও আর আর হান্টার কমিশন শিক্ষা সংস্কারের জন্য প্রশ্ন হচ্ছে এটা যে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন কে লর্ড রিপন মুখস্থ করা একটু টাফ বাট আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করো যেহেতু তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি সো আমি বারবার বলতে পারতেছি না বাট তোমরা আমার সাথে সাথে বলার চেষ্টা করো এবং হচ্ছে মুখস্থ করার চেষ্টা করো একবার পরে একবার পড়লে মোটামুটি মনে থাকবে লর্ড মেয়া কী করছে আদম সমারি প্রবর্তন করছে লর্ড রিপন কি করছে শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করছে হান্টার কমিশন ঠিক আছে কার্জন কারজন লর্ড কার্জন থেকে কি পড়বা লর্ড কার্জন থেকে কি পড়বা যেমন লর্ড কার্জনের সময় হচ্ছে বঙ্গবঙ্গ হয় এবং তার নামে একটা কার্জন হল আছে তাই না বঙ্গবঙ্গ হয় বঙ্গবঙ্গ জিনিসটা কি বঙ্গবঙ্গ বঙ্গবঙ্গ বঙ্গমান হচ্ছে বাংলা আর বঙ্গমান হচ্ছে ভেঙে দেওয়া ভঙ্গ বঙ্গবান হচ্ছে ভেঙে দেওয়া তখন কি হলো তখন ইংরেজরা দেখলো যে তাদের পক্ষে এই সম্পূর্ণ বাংলাকে আলাদা করে শাসন করা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে দেন তারা এই বাংলা বুঝছো বাংলা আর আসাম বর্তমান যে বাংলাটা আছে মানে বাংলাদেশের যে বাংলাদেশটা এবং আসাম ঠিক আছে এইটাকে একটা বঙ্গ বানালো পূর্ববঙ্গ পূর্ববঙ্গ ও আসাম পূর্ববঙ্গ এবং হচ্ছে আসাম মানে বাংলাদেশ হচ্ছে আসাম আর ওই পাশে তারা হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে পশ্চিমবঙ্গ এবং বাকি যে এরিয়া ছিল বিহার উড়িষ্যা এগুলোকে মিলে তারা দুইটা অংশে ভাগ করলো বাংলাকে ভঙ্গ করে দিল বাংলাকে দুইটা ভাগ করে দিল একটা অংশ হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম একটা অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাকি অংশটা পূর্ববঙ্গ এবং আসাম এই জায়গায় মুসলমানরা বসবাস করতো মেনলি পশ্চিমবঙ্গ উড়িষ্যা হিন্দুরা ছিল সো এটা ছিল মেনলি বঙ্গবঙ্গের কাহিনী এবং এই বঙ্গবঙ্গটা পরবর্তী হ্রদ হয় বঙ্গবঙ্গ রদ মানে হচ্ছে যে দুইটা আলাদা পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মানে এটাকে পরবর্তী আবার একসাথে করে দেয় এটা হচ্ছে বঙ্গবঙ্গ হ্রদ ঠিক আছে বঙ্গবঙ্গ একবার তো বাংলাকে তারা ভাগ করছে কার সময় ভাগ করছে লর্ড কার্জনের সময় লর্ড কার্জনের সময় ঠিক আছে লর্ড কার্জনের সময় লর্ড কার্জনের সময় তাহলে বঙ্গ লর্ড কার্জন থেকে তুমি এটাই পড়তে পারবা যে ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন এবং হচ্ছে বঙ্গবঙ্গ হয় কার সময় ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন এবং হচ্ছে বঙ্গবঙ্গ হয় কার সময় ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন এবং হচ্ছে বঙ্গবঙ্গ হয় হচ্ছে লর্ড কার্জনের সময় তাহলে লর্ড কার্জনের সময় কি হয় ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন হয় এবং হচ্ছে বঙ্গবঙ্গ হয় আর বঙ্গবঙ্গ হ্রদ হয় কার সময় এই যে এই জিনিসটা পড়তে হবে লর্ড হার্ডিন থেকে তুমি জাস্ট একটা জিনিসই পড়বা আর কিছু বড় দরকার নাই যে বঙ্গবঙ্গ রদ হয় কার সময় লর্ড হার্ডিন্জের সময় তাহলে বঙ্গবঙ্গ প্রবর্তন করা হয় বা বঙ্গবঙ্গ করা হয় কার সময় বঙ্গভঙ্গ করা হয় কার সময় বঙ্গবঙ্গ করা হয় হচ্ছে লর্ড কার্জনের সময় কার্জনের সময় হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন করা হয় তাহলে ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন করা হয় কার সময় লর্ড কার্জনের সময় আর বঙ্গবঙ্গ করা হয় কার সময় বঙ্গবঙ্গ সবাই বলো বঙ্গ তাহলে সবাই মুখে মুখে বলো বঙ্গবঙ্গ করা হয় কার সময় লর্ড কার্জনের সময় বাট পরবর্তী বঙ্গবঙ্গ রদ করা হয় কার সময় লর্ড হার্ডিনের সময় লর্ড হার্ডিনের সময় বঙ্গবঙ্গ রদ করা হয় বঙ্গবঙ্গ রদ করা হয় আর লর্ড মাউন্ট বেটেন দেখছো আমরা পাকিস্তান পাকিস্তান এমন পড়ানোর সময় আমি তোমাদেরকে বলছিলাম মনে আছে উনিশ সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় আর পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় চোদ্দো আগস্ট যখন পাকিস্তান স্বাধীন স্বাধীন হয় তখন পাকিস্তানের রানির একটা প্রতিনিধি গভর্নর জেনারেল ছিল সে ছিল মোহাম্মদ আলী জিন্না আর ভারতে ছিল ভারতের গভর্নর জেনারেল কে ছিল লর্ড মাউন্ট বেটেন মনে আছে লর্ড মাউন্ট বেটেন লর্ড মাউন্ট ব্যাটেন ঠিক আছে লর্ড মাউন্ট ব্যাটেন তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন একই ধারে ওই ভারত এবং পাকিস্তান ওই ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ছিল শেষ গভর্নর জেনারেল ছিল এবং ভারতের স্বাধীন ভারতের প্রথম কিন্তু গভর্নর জেনারেলও কিন্তু আমাদের লর্ড মাউন্ট ব্যাটেন ছিল ঠিক আছে মনে করতে সবাই মনে করতে পারছে যে হ্যাঁ অর্থী ঠিক কমান করছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের লর্ড মাউন্ট এখান থেকে আর কিছুই পড়তে হবে না জাস্ট এটা মনে রাখলে হচ্ছে শেষ গভর্নর জেনারেল ঠিক আছে ভারতবর্ষের আচ্ছা যারা পর্তুগিজ থেকে আসতো পর্তুগাল থেকে আসতো যেটা পর্তুগিজ বলতো আমরা পডেফ তাই না যে পডেফের কথা মনে আছে প্রথমে যে ব্যক্তিরা তারা কিন্তু পর্তুগিজ ছিল তারা পর্তুগাল থেকে আসতো তাদেরকে আমরা ফিরিঙ্গি নামে ডাকতাম ফিরিঙ্গি তাই না ফিরিঙ্গি তাদেরকে আমরা ফিরিঙ্গি নামেও ডাকতাম হ্যাঁ আলমাস এই সম্পূর্ণটার উপর কালকে রাতে পরীক্ষা হবে সম্পূর্ণ প্রাচীন বাংলার ইতিহাসের উপর কালকে পরীক্ষা হবে অলরেডি একটা পরীক্ষা কিন্তু হয়ে গেছে প্রথম ক্লাস্টার উপর কিন্তু একটা পরীক্ষা হয়ে গেছে কালকে সম্পূর্ণ পরীক্ষা হবে তারপর দেখো ও ও ঠিক আছে ওতে হচ্ছে উলন্দাস 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 মানে হচ্ছে ডাস বা হচ্ছে নেদারল্যান্ডস ঠিক আছে নেদারল্যান্ডসের বংশবদ্ধ দেখে বলো হতো উলন্দাস ঠিক আছে আর ডি ডিতে হচ্ছে ডেন দিনেমার্ক ডিনেমার্ক দিনেমার দেখে বলতো ডেনমার্কের অধিবাসী ইতে হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডের অধিবাসী আর একটা হচ্ছে ফ্রান্স যারা ফরাসি ঠিক আছে ফ্রান্স যারা ছিল ফরাসি 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 ঠিক আছে ফরাসি

তখন তোমার ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনেকগুলো আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশ বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে অনেকগুলো আন্দোলন হয়েছিল তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিপাহী বিদ্রোহ সিপাহীরা যে বিদ্রোহ করছিল এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে এটা একটু পূর্বা সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ এই মানে শাসনের বিরুদ্ধে একটা আন্দোলন করছিল যেটাকে বলা হয় সিপাহী বিদ্রোহ এটা করছিল তারা আঠারোশো সাতান্ন সালে ঠিক আছে আঠারোশো সাতান্ন সালে এটা একটু পূর্বা দেন তারপরের প্রশ্ন হচ্ছে এটা যে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড তাহলে তাই বুঝতে পারছেন প্রশ্নটা প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে যে কখন সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ কখন হয় আঠারোশো সালে প্রথম প্রশ্ন হচ্ছে এটা সিপাহী বিদ্রোহ কখন হয় সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে তারপর প্রশ্ন হচ্ছে এটা সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল সিপাহী বিদ্রোহের সময় এ ভারতবর্ষে এই জায়গায় গভর্নর জেনারেল কে ছিল তার নাম হচ্ছে লর্ড ক্যানিং তার নাম হচ্ছে কি লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং দেখো নীল বিদ্রোহ নীল নীল বিদ্রোহ মানে কি ইংরেজরা ইংরেজরা কিন্তু এই বাঙালির মানুষের উপর জোর করে নীল চাষ করাইতো নীল চাষ কোনটা ওই যে আমরা কাপড়ে দেই না নীল ঠিক আছে ওগুলো গাছ থেকে আসে বুঝছো আমরা কাপড়ে যে নীল দেই না ওইটা গাছ থেকে আসে হ্যাঁ আর পরশে যুদ্ধের একশো বছর পর হ্যাঁ গাছ থেকে আসে ওটা হচ্ছে নীল গাছ নীল চাষ করাইতো তাহলে নীল চাষকে কেন্দ্র করে তারা নীল বিদ্রোহ করেছিল যেটা নীল চাষ করতে গিয়ে মানুষের উপর অনেক অত্যাচার করে এজন্য তারা বিদ্রোহ করছে যেটা হচ্ছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কেন্দ্র করে একটা নাটক রচিত হয়েছে তার নাম হচ্ছে নীল দর্পণ ঠিক আছে নীল দর্পণ রচনা নাটকে দীনবন্ধু মিত্র এটা মাঝে মাঝে পরীক্ষায়তে আসে কিন্তু নীল দর্পণ নাটকটা রচয়িতা কে ঠিক আছে নীল দর্পণ নীল দর্পণ নাটকের রচয়িতা সবাই বলো নীল দর্পণ নাটকের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র ঠিক আছে দীনবন্ধু মিত্র তবে প্রথম প্রশ্ন হচ্ছে কি এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল প্রথম প্রশ্ন হচ্ছে এটা সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল এটা হচ্ছে লর্ড ক্যানিং ছিল সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিল গভর্নর জেনারেল কে ছিল বলো লর্ড ক্যানিং ঠিক আছে লর্ড ক্যানিং তারপর হচ্ছে নীল বিদ্রোহকে কেন্দ্র করে নীল বিদ্রোহকে কেন্দ্র করে একটা কবিতা একটা সরি কবিতা বলছে একটা নাটক রচিত হয়েছে তার নাম হচ্ছে নীল দর্পণ নীল দর্পণ এটা কার নীল দীনবন্ধু মিত্র দেখো আগস্ট আন্দোলন বা ভারত ছাড় আন্দোলন তোমাদেরকে আমি পাকিস্তান পড়ানোর সময় এটা বলছি যে ব্রিটিশ যখন শাসন করতেছিল তখন নাইনটিন ফোরটি টু নাইনটিন ফোরটি থ্রি ওই সময়টাতে ওই সময়টাতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল তাহলে একদিকে ব্রিটেনের সেনাবাহিনী কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে অনেক কষ্টে ছিল অনেক বিপর্যস্ত ছিল তার পাশাপাশি একটা আন্দোলন হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে তার নাম হচ্ছে ভারত ছাড় আন্দোলন ভারত ছাড় আন্দোলন এবং এটাকে আরেক নামে ডাকা হতো আগস্ট আন্দোলন ঠিক আছে ভারত ছাড় আন্দোলন যে তোমরা হচ্ছ তোমরা হচ্ছ ইংরেজ তোমরা এই বাংলাদেশকে ছেড়ে চলে যাও ঠিক আছে এটাকে বলা হয় ভারত ছাড় আন্দোলন যেটার নেতৃত্ব দিতে হচ্ছে মহাত্মা গান্ধী এবং এটাকে আরেক টাইমে ডাকা হতো এটা হচ্ছে আগস্ট আন্দোলন আগস্ট আন্দোলন তারিখ পড়তে হবে না নাইনটিন তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে চলেছিল এবং ব্রিটেনের সেনাবাহিনীর অবস্থা এমনিতেই খারাপ সো এর উপরে তারা আন্দোলন করছে ভারত ছাড় আন্দোলন সো এই আন্দোলনে টিকতে না পেরে অবশেষে নাইনটিন ফোরটি সেভেন উনিশশো সাতচল্লিশে গিয়ে এই ব্রিটেনের সেনাবাহিনী কিন্তু চলে গেছে আচ্ছা দেন তিতমির বাঁশের কেল্লা তোমরা সবাই যেন নারিকেল বাড়িয়ে আছে বিধবা বিবাহ আইন এটা প্রবর্তিত হয় কার চেষ্টা জাস্ট এটা পড়বা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় হচ্ছে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় আর কিছু লাগবে না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় জাস্ট এ লাইনটা পড়বা আর তৃতমের বাসের কেলা এটা কোথায় নারিকেল বাড়িয়া জাস্ট এটা তৃতীয় মেরা বাসের কই নারিকেল বাড়িয়া এটা পড়বা আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টা কি হয় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় ঠিক আছে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় তাহলে বিধবা বিবাহন প্রবর্তিত হয় কার প্রচেষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আর বাসের কেলা নির্মাণ করা হয় কোথায় নারিকেল বাড়িয়ায় নারিকেল বাড়িয়ায় বাঁশের নির্মাণ করা হয় আচ্ছা এখান থেকে কিছুই লাগবে না একটা জিনিস যে দেখো একটু দেখো ফকির আন্দোলনের ফকির ফকির শেষ প্রশ্ন হচ্ছে এটা যে ফকির আন্দোলন যেটা হয়েছিল তার নেতৃত্ব দান করছে ফকির বন্যসা ফরাইজি আন্দোলনের নেতাকে নেতৃত্ব দানকারকে হাজি শরীয়তুল্লাহ শেষ ঠিক আছে ট্যাবাগা আন্দোলনের নেতৃত্ব দিছে দিচ্ছে ইলামিত্র হাজি দামি সেটা খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আন্দোলন আন্দোলনের নেতৃত্ব ইলামিত্র এবং হচ্ছে দানেশ বারাসাত বিদ্রোহ নারিকেল বাড়িয়া যে বিদ্রোহ এটাকে বলা হয় বিদ্রোহ এটা নারিকেল বাড়িয়া ঠিক আছে নারিকেল বাড়িয়া আর অহিংস এবং অসহযোগ আন্দোলন কার বারোচ্ছার আন্দোলন বা হচ্ছে অহিংস বা অসহযোগ আন্দোলন ভারতের আন্দোলন ভারত আন্দোলন এবং হচ্ছে ভারত আন্দোলন এবং হচ্ছে অহিংস এবং অসহযোগ আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধী এটা একটু পড়বা ঠিক আছে এটা একটু পড়বা ছাড় আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলন এলোকার মহাত্মা গান্ধী দেন তারপর দেখো কি লাগবে এই যে বক্সারের যুদ্ধ মীর কাশিমের সাথে হয়েছিল তোমরা সবাই জানো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করছে কে মাস্টারদা সেন ঠিক আছে মাস্টারদা সেন ঠিক আছে ব্রিটেনদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে সে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করছে তাই না ক্ষুদিরাম তারপর প্রীতিলতা ওয়াদ্দেদার এদের এদের কথা চলে আসে ক্ষুদিরাম তারপর প্রীতিলতা ওয়াদ্দেদার দেন মাস্টার দ্য সূর্য সেন ঠিক আছে এই কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বাকিগুলো না পড়লে সমস্যা নেই আলিগড় আন্দোলন স্বরাজ দল গঠন এগুলো না পড়লে সমস্যা নেই বাট একবার রিডিং দিতে পারলে ভালো স্বরাজ দলকে গঠন করছে চিত্তরঞ্জন দাস আলিগড় আন্দোলনের নেতৃ সৈয়দ আহমদ খান একবার রিডিং দিলে কোনো সমস্যা নেই বাট বাকিগুলো পড়তে হবে যে অহিংস এবং আমি একটু রিপিট করি সবার মুগস্থ হয়ে যাবে হ্যাঁ একটু রিডিং রিপিট করে হুম একটু রিপিট করি তাহলে প্রথম হচ্ছে কি অহিংস অহিংসা এবং অসহযোগ আন্দোলন অহিংস এবং হচ্ছে অসহযোগ আন্দোলন কে মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী তাহলে মহাত্মা গান্ধী নিয়ে প্রশ্ন আসলে এটা আসবে যে অহিংস এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে কে অহিংসা এবং অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিচ্ছে হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ঠিক আছে তারপর হচ্ছে ভারত ছাড় আন্দোলন এবং হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন ভারত ছাড় আন্দোলন ভারত ছাড় আন্দোলন এবং সত্যাগ্রহ আন্দোলন নেতৃত্ব দিচ্ছে সবাই বলো সবাই মুখে মুখে একটু বলো আর বেশিক্ষণ নাই বলো কি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তারপরে বলবা যে ফকির আন্দোলন ফকির 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 সবাই বলো কে ফরাইজি আন্দোলন হচ্ছে হাজি সৈরতুল্লাহ সবাই বলো হাজি সৈরতুল্লাহ কেউ মুখ বন্ধ করে রাখবে না তাহলে মুখস্থ হবে না তেবাগ আন্দোলন নেতৃত্ব দিচ্ছে কে মিত্র ঠিক আছে মিত্র সবাই মুখে মুখে বলার চেষ্টা করবে কেউ মনে মনে বলবে না মুখে মুখে বললে সেটা মনে থাকবে তার বা মিত্র বারাসাত বিদ্রোহকার তিত মিরের ঠিক আছে মিরের এবং চট্টগ্রাম মাস্টার রোহন করতে হচ্ছে কে মাস্টার সূর্য সূর্যসেন মাস্টার সূর্য সূর্যসেন রাজা রামমোহন রায় থেকে কিছুই পড়তে হবে না একটা জিনিস যে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করছে আর সতীদাহ প্রথা বিলো সংস্কার করছে তা রাজা রামমোহন রায় থেকে দুইটা জিনিসই পড়বো একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা একটা হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ আর কিছুই লাগবে না ঠিক আছে আল্লাহ রস্তে আর কিছু পড়ো না রাজা রামমোহন রায় থেকে দুইটা জিনিস একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা একটা হচ্ছে সতীদাহ প্রথা সংস্কার ঠিক আছে সতীদাহ প্রথা সংস্কার ঠিক আছে এটা করছে হচ্ছে রাজা রামমোহন রায় শেষ তারপর হচ্ছে হাজি মোহাম্মদ মোহসিন হাজি মোহাম্মদ মোহসিন থেকে পড়বে তাকে বলা হতো দানবীর তাই না বাংলার হাতেম তাই এবং সে ইমাম প্রতিষ্ঠা করছে এই দুইটা জিনিস ঠিক আছে একটা হচ্ছে কি বাংলার হাতেম তাই বা বাংলার দানবীরকে তোমরা অনেকে প্রশ্ন না যে চুর আসছিল তার ঘরে তারপর চুরকে সে অনেক টাকা দিয়ে দিছে টাই ছিল না গল্প ছিল না এরকম তাহলে বাংলার হাতেমতাই হচ্ছে কে বাংলার হাতেম কে বাংলার হাতেম হচ্ছে হাজি মোহাম্মদ মোহসেন হাজি মোহাম্মদ মোহসেন এবং সে কী প্রতিষ্ঠা করছে ইমাম বাড়া এই দুটা জিনিস পড়বা ঠিক আছে এই দুটা জিনিস এখান থেকে তাহলে এখান থেকে দুটা জিনিস ব্রাহ্মণ রায় থেকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা সরে দেওয়া প্রথা সংস্কার আর এখান থেকে দুটা জিনিস পড়বা বাংলার হাতেম তাই বা দানবীর এবং আরেকটা হচ্ছে ইমাম বাড়া ঠিক আছে ইমাম প্রতিষ্ঠা করছে কে ইমাম প্রতিষ্ঠা করছে হাজি মোহাম্মদ মোহসেন ঠিক আছে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে কী পড়বা দেখো এখান থেকে একটু পড়বা যে বিধবা বিবাহ বৈধকরণ ঠিক আছে বিধবা বিবাহ অনেক আন্দোলন করছে বাংলা গদ্য সাহিত্যের জনক এবং হচ্ছে বাংলা সাহিত্যে বিরাম এবং জ্যোতি চিহ্নের প্রবর্তক ঠিক আছে বাংলা লিপির সংস্কারক ইয়ে বিদ্যাসাগর থেকে একটু গুরুত্বপূর্ণ দেখো এগুলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না যেটা তোমাকে মনে রাখতে খুব কষ্ট হবে একবার রিডিং পড়বা বোঝে মনে থাকবে ঠিক আছে একবার রিডিং পড়বা বোঝে মনে থাকবে প্রথম হচ্ছে বিধবা বিবাহের বৈধকরণ করেন বিধবা বিবাহ বৈধকরণ এটা হচ্ছে প্রশ্ন এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্য সাহিত্যের জনককে বাংলা গদ্য সাহিত্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যে বিরাম এবং জ্যোতিচিহ্নের প্রচলন করেন বাংলা সাহিত্যে বিরাম এবং জ্যোতিচিহ্নের প্রচলন করেনকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপির সংস্কারককে বাংলা লিপির সংস্কারক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে বাংলা সাহিত্যে বিরাম এবং জ্যোতিচিহ্ন বাংলা সাহিত্যে বিরাম এবং জ্যোতিচিহ্নের প্রবর্তন করেন কে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে সৌদ আমির আলী এখান থেকে কি পড়বা এখান থেকে পড়বা একটা গ্রন্থ আমির আলী তার বিখ্যাত গ্রন্থ নাম হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম জাস্ট একটা জিনিস আমির আলী থেকে একটা জিনিসই পড়বা যে আমির আলী রচিত বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম আর কিছুই পড়তে হবে না আমির আলী থেকে একটা ইনফরমেশন আমরা পড়তে বলতেছি সেটা হচ্ছে আমির আলীর একটা তার একটা বই আছে তার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ ইসলাম আচ্ছা আলিগড় আন্দোলনের প্রবক্তাকে জাস্ট এখান থেকে একটা জিনিসই পড়বা আলিগড় দেখো পড়ালেখা একদম কমায় দিচ্ছি একদম তারপরে যদি খারাপ করো তাহলে কিন্তু তোমাদের নিজেদের জন্য ক্ষতি একটা জিনিসই পড়বা আলিগড় আন্দোলনের প্রবক্তাকে আলিগড় আন্দোলনের প্রবক্তাকে একদম কমায় দিচ্ছি আলিগড় আন্দোলনের প্রবক্তাকে আলিগড় আন্দোলনের প্রবক্তা হচ্ছে সার সৈয়দ আহমদ খান ঠিক আছে আলিগড় আন্দোলনের প্রবক্তাকে আলিগড় আন্দোলনের প্রবক্তা হচ্ছে সার সৈয়দ আহমদ খান সার সৈয়দ আহমদ খান একে ফজুল হক একে ফজুল হক থেকে তুমি কি পড়বা একে ফজুল হক শেরে বাংলা ছিল তাই না শেরে বাংলা ছিল একে ফজুল হক ছিল শেরে বাংলা এবং সে লাহুর প্রস্তাব দিছে তো পাকিস্তান আমরা পড়ানোর সময় কিন্তু এটা পড়েছিলাম তাই না আর লাগবে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট লাগবে শিল্পা ওয়েট করো তাহলে একে ফজুল হক সে কিন্তু সে কী করছে সে হচ্ছে তাকে বলা হতো শেরে বাংলা এবং সে লাহুর প্রস্তাব উত্থাপন করছে উনিশশো চল্লিশ সালে ঠিক আছে উনিশশো চল্লিশ সালে এবং সে কৃষক প্রজা পার্টি কত সালে গঠন করছে এটা লাগবে না তো এটা পড়বা যে কৃষক প্রজা পার্টি গঠন করছে কে কৃষক প্রজা পার্টি গঠন করছে হচ্ছে এর বাংলা একে ফদুল হক এবং সালটা একটু পড়তে পারলে ভালো উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল আর লাহৌর প্রস্তাব উত্থাপন করছে উনিশ চল্লিশ সালে তেসে মার্চ ঠিক আছে উনিশ চল্লিশ সালে তেষে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করছে তাহলে একে ফজুল হক একে ফজুল হক তাকে বলা হতো বাংলার ভাগ বাংলার ভাগ বা হচ্ছে সেরে বাংলা শেরে বাংলা শেরে বাংলা একে ফজলুল হক ঠিক আছে তিনি দুইটা পার্টি গঠন করছে উনিশশো সালে গঠন করছে কৃষক প্রজা পার্টি উনিশশো সালে গঠন করছে কি কৃষক প্রজা পার্টি আর উনিশশো চল্লিশ সালের মার্চ কি গঠন করছে লাহোর প্রস্তাব মানে কী উত্থাপন করছে উনিশশো চল্লিশ সালের মার্চ লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ কী গঠন করছে সে কী উত্থাপন করছে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব আচ্ছা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা এটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে পড়তে হবে না জাস্ট আমি একটু তোমাকে একটু বলি এটা জাস্ট পাঞ্জাবের অমৃতসরে একটা জায়গা আছে এর নাম হচ্ছে জালিয়ন ঠিক আছে এখানে জেনারেল ডায়ারের নির্দেশে ডায়ার ছিল ব্রিটিশ সেনাবাহিনীর একজন জেনারেল তার নির্দেশে সাধারণ মানুষের উপর গুলি করা হয় জাস্ট এতটুকু মনে রাখো যে পাকিস্তানের পাঞ্জাবের অমৃতসরে পাঞ্জাবের অমৃতসরে একটা জায়গা জালিয়ন ওয়ালাবাগ সেখানে মানুষের উপর গুলি চালাইছিল জেনারেল ডায়ের নির্দেশে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার হচ্ছে নাইট উপাধি দিয়েছে নাইট ঠিক আছে একজন একজন বিখ্যাত 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 কবি কবি ছিলেন 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 সাহিত্যিক তাকে নাইট উপাধি বুঝছো নাইট উপাধি কিন্তু এই যে জালিয়ান আলাবাগের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে রবীন্দ্রনাথ ঠাকুর সেই উপাধি ত্যাগ করছে বুঝছো তাহলে জালিয়ান আলাবাগ থেকে কি পবা জালিয়ান কোথায় পাঞ্জাবের অমৃতসর পাঞ্জাবের অমৃত এবং সেখানে জাল জেনারেল ডায়ারের নির্দেশে একটা হত্যাকাণ্ড ঘটছে এবং ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন সে হচ্ছে এই জালিয়ন অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকার কর্তৃক যে নাইট উপাধি ছিল সেটা সে বর্জন করছে। ঠিক আছে তাহলে তোমাকে বলছি যে অহিংসা আন্দোলন এটা নেতৃত্ব দিচ্ছে কে মহাত্মা গান্ধী ঠিক আছে অহিংসা দিবস কবে এটা পড়ার দরকার নাই ঠিক আছে অহিংসা দিবস কবে যদি পড়তে পারো অবশ্যই বলো একবার রিডিং দিবা এটা হ্যাঁ অহিংসা দিবস কবে একবার রিডিং পড়া যে গুরুত্বপূর্ণ দিবস থেকে প্রশ্ন আসে একবার রিডিং দিবা অহিংসা দিবস কবে দুই অক্টোবর ঠিক আছে দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন একটা একবার রিডিং দিবা আর এটা তো আমরা পড়াইছি যে মহাত্মা গান্ধী তার প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি কি কি আন্দোলন করছে অহিংসা আন্দোলন অসহযোগ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন তাহলে বিশ্ব অহিংসা দিবস কবে বলার সবাই বিশ্ব অহিংসা দিবস হচ্ছে দুই অক্টোবর হ্যাঁ যার বলা জালিয়ানালাবাগ কোন জায়গা জালিয়ান ওলাবাগ হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের একটা জায়গা সেই জায়গায় তোমার হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল জেনারেল ডায়ার নামে একজন ব্যক্তি ছিল জেনারেল ডায়ারের নির্দেশে তাকে হচ্ছে সেখানে হচ্ছে অনেক মানুষকে হত্যা করা হয় এই যে জালিয়ানবাগের এটাকে বলা হয় জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ড ওই এলাকায় যেহেতু হত্যাকাণ্ডটা হয়েছিল তো এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সে কি করছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার যে নাইট উপাধি সেই নাইট উপাধি বর্জন করছে বলতে তুমি মানুষ মারছো আমার নাইট উপাধি লাগবে না নাইট উপাধি সে বর্জন করছে বুঝছো আর বিশ্ব অহিংসা দিবস কবে এটা হচ্ছে দুই অক্টোবর ঠিক আছে বিশ্ব অহিংসা দিবস কবে দুই অক্টোবর এটা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা গান্ধীর জন্মদিন দুই অক্টোবর ওই হচ্ছে বিশ্ব অহিংসা দিবস ঠিক আছে বিশ্ব অহিংসা দিবস আর উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল আর ঠিক আছে উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষ কেন হয়েছিল কারণ তখন তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাতে দেন যত বাঙালি বাংলাদেশে যত খাবার ছিল সব খাবার খাবার তারা হচ্ছে ওই সৈনিকদের জন্য নিয়ে গেছে এজন্য উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল বুঝছো এখানে এই জিনিসটা মনে রাখবে এটাকে এটাকে বলা হয় হচ্ছে পঞ্চাশের মনন্তর এখান থেকে খুব বেশি পড়তে হবে না অল্প জিনিস যে পঞ্চাশে মনন্তর নামে পরিচিত কোনটা উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষ এটাকে বলা হয় পঞ্চাশের

কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি বর্জন করছে এটা হচ্ছে জালিয়ন আলাবাগের হত্যাকাণ্ড এটা হচ্ছে মেন কথা তারপর পড়তে পারো যে জালিয়ান আলাবাগ এই জায়গাটা কোথায় এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে এবং কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটছে জেনারেল ডায়ার জেনারেল ডায়ারের নির্দেশে হত্যাকাণ্ড ঘটছে সো এই তিনটা ইনফরমেশন মনে রাখতে না পারলে সমস্যা নেই জাস্ট একটা ইনফরমেশন মনে রাখবা এখান থেকে জালিয়ন থেকে একটা জিনিস মনে রাখবা যে কোন হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি বর্জন করছে এটা হচ্ছে জালিয়ন হত্যাকাণ্ড জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ড তারপর হচ্ছে পঞ্চাশের মনন্তর নিয়ে জনুল আবুদ্দিনের একটা বিখ্যাত চিত্রকর্ম আছে যেটাকে বলা হয় মেডুনা ফোর্টি থ্রি ঠিক আছে পঞ্চাশের মনন্তর নিয়ে জনুল একটা বিখ্যাত চিত্রকর্ম আছে যেটাকে বলা হয় কি মেডোনা ফোর্টি থ্রি এটা মনে রাখবা মেডোনা ফোর্টি থ্রি এটা একটু মনে রাখবা ঠিক আছে মেরুনা ফোর্টি থ্রি এই আর দুইটা স্লাইড আছে আচ্ছা তারপর দেখো এই যে এখানে এখানে তোমাকে কী কী জিনিস পড়তে হবে এখানে তোমাকে পড়তে হবে যে এটা একটু পড়ো যে চট্টগ্রামে পাহাড় তুলিতে একটা রেলওয়ে ক্লাব ছিল চট্টগ্রামে পাহাড় তুলিতে একটা রেলওয়ে ক্লাব ছিল সেখানে আক্রমণ করছে রেলওয়ে ক্লাবে যে আক্রমণ করছে সে আক্রমণটা করছে কার নেতৃত্বে পৃথিবতা ওয়াদ্দেদার তাই না তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে একজন সংগ্রামী যোদ্ধা ছিলেন প্রীতিরতা ওয়াদ্দেদার তার নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তলি চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে ক্লাবে ঠিক আছে চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে ক্লাবে মানে হচ্ছে আক্রমণ করা হয়েছিল ঠিক আছে পৃথিবতা ওদ্যাদারের নেতৃত্বে আর ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল কেন কিংস ফোর্ট কিংসফোর্ট সে হয়তো এখানে হচ্ছে তোমার ব্রিটিশদের একজন শাসক ছিলেন কিংস ফোর্ট তাকে হত্যাচেষ্টা করার জন্য ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল বুঝছো তাকে হত্যাচেষ্টার জন্য কি করা হয়েছিল হ্যাঁ পাঞ্জাবের অমৃতসর পাঞ্জাবের অমৃতসর পাঞ্জাবের অমৃতসর ঠিক আছে পাঞ্জাবের অমৃতসর তাহলে এই এই চট্টগ্রামের পাহাড় রেলওয়ে ক্লাব আক্রমণ করা হয়েছিল কার নেতৃত্বে ওয়াদ্দের নেতৃত্বে আর কেন দেওয়া হয়েছিল একটু হচ্ছে কিংস ফোর্টকে হত্যা চেষ্টার জন্য কিংস ফোর্ট কিংস ফোর্টকে হত্যা চেষ্টার জন্য ঠিক আছে তারপর দেখো ব্রিটিশ ভারতের প্রথম নির্বাচন হয় কত কবে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এই বাংলাদেশে একটা নির্বাচন হয় এই বঙ্গদেশে মানে বাংলা একটা নির্বাচন হয় সেখানে সেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে তার কৃষক প্রজা পার্টি সে জয়ী হয় আর কি কৃষক প্রজা পার্টি এবং অন্যান্য দল তারা জয়ী হয় এবং সেখানে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন কে কে ফজলুল হক ঠিক আছে এটা একটু মনে রাখবা যে অবিভক্ত বাংলা অবিভক্ত বাংলা তখন ভারত আর পাকিস্তান আলাদা হয় নাই ঠিক আছে তখন ভারত আর পাকিস্তান আলাদা হয় নাই অবিভক্ত বাংলা মানে তখন ভারত আর পাকিস্তান আলাদা হয় নাই তার অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল একটু মনে রাখতে হবে এটা প্রথম মুখ্যমন্ত্রী ছিল শেরে বাংলা একে ফৌদুল হক ঠিক আছে তারপর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল এটা হচ্ছে হুসেন শহীদ সৌরাউদ্দিন তাহলে এখানে দুটা জিনিস আমরা পড়লাম একটা হচ্ছে কি একটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে প্রথম প্রশ্ন হচ্ছে এটা অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফৌজুল হক তাহলে সবাই একটু বলো দেখো একটু তাড়াতাড়ি টান্সি কারণ টাইম বেশি হচ্ছে অনেকে লম্বা ক্লাস করতে একটু কষ্ট এই জন্য তাড়াতাড়ি টানছি তাহলে অভিভক্ত বাংলার অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে প্রশ্ন হচ্ছে এটা অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজুল হক আর অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীকে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হুসেন শহীদ সোরাওদি আর লাহোর প্রস্তাব উত্থাপন করেন হচ্ছে কেশ প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজুল হক কত সালে তেইশে মার্চ উনিশশো সালে তাহলে শেরে বাংলা একে ফদুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে তাহলে এখান থেকে খুব কম জিনিস যে ক্ষুদিরামের ফাঁসি কেন দেওয়া হয়েছিল ক্ষুদিরাম ফাঁসি কেন দেওয়া হয়েছিল ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়েছিল কিংস ফোর্টকে হত্যার প্রচেষ্টার জন্য কিংস ফোর্টকে হত্যার প্রচেষ্টার জন্য ঠিক আছে দেন চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্লাব আক্রমণ করা হয়েছিল কার নেতৃত্বের পিতৃতা ওয়াদের নেতৃত্বে আচ্ছা অর্থে তুমি যদি নোট করো তুমি হচ্ছে নোটটা প্রয়াস গ্রুপে দিয়ে দিও হ্যাঁ তুমি যদি এই পর্যন্ত যতগুলা নোট করছো যতগুলা জিকে লেকচার হচ্ছে সব যদি নোট করে থাকো তাহলে তুমি হচ্ছে প্রয়াস থ্রিতেও দিও ডিএমসি স্টেশন গ্রুপেও দিও হ্যাঁ দুই জায়গাতে দিও ডিএমসি স্টেশন গ্রুপেও দিও প্রয়াসেও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিও টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিও হ্যাঁ আচ্ছা দেখেন হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে যে নোট করবার সে দিয়ে দিও অর্থে নোট করতে সে অর্থে দিয়ে দিও অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে এ কে ফজুল হক আর অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে হুসেন শহীদ সোরাউর্দী হুসেন শহীদ সোরাউর্দি ঠিক আছে আর লাহ প্রস্তাব উত্থাপন করেন কে সেরে বাংলা এ কে ফজুল হক আচ্ছা তারপর লাস্ট স্লাইড এটা তোমাকে পড়াইছে এটা আমি পড়াইছি যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ পাকিস্তান আমার পড়ানোর সময় আর ভারত জন্ম হয় হচ্ছে একদিন পরে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ আর দ্বি জাতি তত্ত্ব তাই না দ্বি জাতি তত্ত্ব এটা কে দিছে দ্বি জাতি তত্ত্ব বা হচ্ছে টু নেশন থিওরি এটা দিচ্ছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না দিছে তাই না আর নাইনটিন ফোরটি নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালে হচ্ছে লাহোর প্রস্তাব হয়েছে দেন ভারত পাকিস্তান সীমান্ত বিভক্ত হয় রেড ক্লিফ কমিশন ঠিক আছে রেডক্লিফ সাহেবের নেতৃত্বে একটা কমিশন তৈরি হয় যেটা হচ্ছে রেড কমিশন এই কমিশনের নেতৃত্বে ভারত পাকিস্তান সীমান্ত বিভক্ত হয় ঠিক আছে সীমান্ত সীমান্ত বিভক্ত হয় আর পাকিস্তান আমাকে পৃথক পৃথক রাষ্ট্রের প্রস্তাব করেন কে চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার একটা বই লেখছে তা না কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সবার মনে আছে যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী তার একটা বই লেখছে বইয়ের নাম হচ্ছে নাও অর নেভার না ওর নেভার তাই না ওর নেভার একটা বই তাই না ওর নেভার এখন করো নাহলে কখনো করো না না ওর নেভার এটাকে বলা হয় এটা হচ্ছে চৌধুরী রহমত আলীর বই ঠিক আছে আর পাকিস্তান মুসলিম লীগের বিরুদ্ধে প্রথম রাজনৈতিক দল কোনটা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যেটা প্রতিষ্ঠিত হয় তেইশে জুন উনিশশো সালে তেইশে জুন না সবাই সবাই দেওয়া দরকার নেই স মানে দেখো একজন দিলে হয়েছে সবাই নোট দিলে হচ্ছে এটা অনেক ই হবে যে যে নোট করতেছ এই যে ওর থেকে বললাম ওর তুমি দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ডিএম সি স্টেশন গ্রুপে দিও ওটা পাবলিক গ্রুপ আর তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে গ্রুপে দিয়ে দিও যারা হচ্ছে পিডিএফ পড়তে পারে না তারা হচ্ছে ওই নোটটা পড়বে তাহলেই হবে আর কিছু না সবাই দেওয়া দরকার নেই দিলে হচ্ছে গ্রুপের শুধু হাসেল হবে অনেক বেশিই হবে আচ্ছা একজন দিলে হবে একজন দিলে হবে ওটা সবাই পড়বা তাহলে আবার আওয়ামী মুসলিম লীগ তেইশে জুন উনিশশো উনপঞ্চাশ সালে ঢাকা রোজ গার্ডেনে প্রতিষ্ঠা পায় ঠিক আছে তাহলে দেখো আমি তোমাদেরকে আমি তোমাদেরকে একদম সুন্দর করে পড়াই দিয়েছি যে একদম সেই খ্রিস্টার জন্মের আগে থেকে একদম কালে ঠিক আছে প্রাচীন কালে একদম প্রাচীন বাঙালি জাতির উৎপত্তি হয়েছে মাত্র এরপরে উৎপত্তি হইলো জনপদের বিভক্ত করলাম দেন রাজারা আসলো মৌর্য আসলো তারপর হচ্ছে কি আসলো গুপ্ত আসলো তারপর গৌর আসলো দেন পালরা চারশো বছর শাসন করলো দেন তারপর সেনরা আসলো তারপর মুসলিম শাসন আসলো তারপর দিল্লি সালতানাত আসলো তারপর তোমার মুঘল সাম্রাজ্যরা আসলো মুঘল মুঘলরা আসলো তাই না মুঘলদের পরে হচ্ছে তোমার এখানে নবাব সোবেদাররা আসলো তারপরে ইংরেজরা আসলো ইংরেজরা পর্তুগিজ দিনামার ইংরেজ সবাই আসলো সব কিছু করলো তারপরে গিয়ে উনিশশো উনচল্লিশ সালে তারা টু নেশন থিওরি বা দি জাতি তত্ত্ব দিল তারপর উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দো আগস্ট ভারত চোদ্দো আগস্ট পাকিস্তান আর পনেরো আগস্ট হচ্ছে ভারত হইলো তারপরে পাকিস্তান আমন চললো যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি তাই না পাকিস্তান আমন হচ্ছে বানানোর ভাষা আন্দোলন শেষটির ছয় দফা ঠিক আছে তারপরে তোমার উনসত্তরে গণ অভ্যুত্থান ঠিক আছে একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে আমরা পাঁচটা ক্লাস নিয়েছি যেগুলো আমরা আপলোড করবো আবার ক্লাস নিব আপলোড সলভ করাবো তারপরে সেই মুক্তিযুদ্ধ পরবর্তী দুই সাল আজকে বুঝছো তাহলে আমরা আমাদের যে সিলেবাসটা ঠিক আছে আমাদের যে সিলেবাসটা যে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ জিকের যে সিলেবাসটা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এটা কিন্তু শেষ খেয়াল করে দেখছো গত বছর কিন্তু বাংলাদেশের পরিচিতি অংশ থেকে কোনো প্রশ্ন আসে নাই সব আসছে হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ আমরা বাংলাদেশের ইতিহাস পড়ে ফেলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ে ফেলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়ে ফেলছি তার মানে তোমরা এই পর্যন্ত ফ্রি ক্লাস ফ্রি উইকে পাঁচটা ক্লাস সহ ফ্রি উইকে পাঁচটা ক্লাস সহ ঠিক আছে ফ্রি উইকে পাঁচটা ক্লাস সহ এই পর্যন্ত যতগুলা জি ক্লাস করছো এই ক্লাসগুলো থেকে মিনিমাম দশটা থেকে আমি তো মনে করি দশটা কমন আসবে কারণ যেহেতু সিলেবাসটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সব বাংলাদেশ পরিচিতি ভৌগোলিক অবস্থান এগুলো থেকে প্রশ্ন কিন্তু গতবার আসে নাই সো এবার দিবি কিনা যাই না আমি পড়াবো অবশ্যই বাট আমার মনে হচ্ছে এইবারও সেম ঘটনা ঘটবে গতবার এই যে এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে এই ক্লাস থেকে দশটা থেকে দশটা কমন ছিল গতবার সো এবারও আমি আশা করতেছি যে আটটা নয়টা কমন থাকবে তার মানে হচ্ছে আজকের পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে ফ্রি উইকে জিকে পাঁচটা ক্লাস সহ ঠিক আছে এখান থেকে তুমি হচ্ছে মিনিমাম আটটা বা এর উপরে নয়টা বা দশটা কমন পাইতে পারো তুমি আমার কথা বুঝতেছো সবাই যে এই পর্যন্ত আমি তোমাদেরকে যতগুলা জিকে ক্লাস নিয়েছি যদি গতবারের মতো প্রশ্ন করে বাংলাদেশ পরিস্থিতি থেকে না দেয় তাহলে তুমি দশটায় কমন পাবা আর মিনিমাম আটটা তো কমন পাবাই সাত থেকে আটটা কমন পাবা তার মানে এতদিন যতগুলো জিকে ক্লাস হয়েছে ফ্রি উইকে উপর পাঁচটা ক্লাস সহ ঠিক আছে সবগুলো তুমি হচ্ছে দশটা কমন পাবা ফ্রি উইকের ক্লাসগুলো তোমরা ইউটিউবে চারটা আছে আরেকটা আপলোড দিব আজকে সবাইকে বুঝতেছো যে তোমরা জিকেতে কেতে কতটুকু আগাই গেছো সবাইকে এটা বুঝতেছো কি না যে ভাইয়া আমার জিকে কে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হয়ে গেছে জিকে তে ম্যাক্সিমাম জিনিসই হয়ে গেছে কি তুমি বুঝছো দেন আমি হচ্ছে তোমাদেরকে বাংলাদেশ পরিচিতি পড়াবো তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ পাকিস্তান আমল প্রাচীন বাংলার ইতিহাস এগুলোর উপর হচ্ছে প্রশ্ন সলভ করাবো ঠিক আছে বাট যদি এগুলো সলভ নাও করাই আমি যা পড়াইছি এখান থেকে হচ্ছে মিনিমাম আটটা থেকে নটা জিকে কমন বাবা তাহলে এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে ফ্রি উইকে ফ্রি উইকে পাঁচটা ক্লাস সহ তোমাদের জিকে মোটামুটি কমপ্লিট হ্যাঁ আগামীকাল এটার উপর পুরাটা পুরাটা এক্সাম হবে ঠিক আছে কাল আগামীকাল এটার উপর পুরোটা পুরোটা এক্সাম হবে ঠিক আছে তাইলে এটা পড়ে বা তাহলে জিকে কিন্তু মোটামুটি তোমাদের অলরেডি কিন্তু খুব ভালো লেভেলের শেষ ঠিক আছে মানে মানে এত আজকে পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এরপরে তোমার কিন্তু একদম কমপ্লিট মানে আট নয়টা কমপ্লিট বাট এরপরও আমি বাংলাদেশ পরিচিতি পড়াবো অনেক কিছু পড়াবো আরও ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে সম্পূর্ণ এটার উপর পরীক্ষা দিবা আর হচ্ছে আজকের ক্লাসটা কেমন ছিল রিভিউ দিও হ্যাঁ সবাই গ্রুপে একটু রিভিউ দিও যে আজকের ক্লাসটা কেমন ছিল ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো